আচ্ছা, থ্যাংক ইউ। আপনার হচ্ছে প্রথম যে ইয়াটা ছিল, বায়ো রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে জব টাইটেল হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার, কম্পেনসেশন ওর বাজেট ইয়ে করছে $1,000 মান্থকে, ক্লায়েন্ট লোকেশন হচ্ছে ভার্চুয়াল অ্যানিওয়ার, ইন্ট্রো উই হ্যাভ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, কল অন এ লাইফ ইন্স্যুরেন্স এজেন্সি, গেট মোর ক্লায়েন্টস অনলাইন ইউজিং ফেসবুক অ্যাডস, প্রবলেম পানেল বিল্ডিং, টেস্টিং, হোয়াইল আদার ডিজিটাল এজেন্সি প্রোভাইড সার্ভিস টু অল বিজনেস অল ইন্ডাস্ট্রি, উই ফোকাস স্পেশালি লাইফ ইন্স্যুরেন্স এজেন্সি, দিস ইজ গিভ দ্য কম্পিটিটিভ এজ, লাভ ইট অ্যাবাউট দ্য জব উই আর লুকিং ফর রক স্টার ফেসবুক নেটওয়ার্ক ওয়ার্ক উইথ আস ডেলিভার এমার্জিং রেজাল্টস অর ক্লায়েন্টস অ্যাজ এ ফেসবুক অ্যাডস। এটা হচ্ছে ফেসবুক অ্যাডের কাজ, হ্যাঁ, ফেসবুক অ্যাডস ম্যানেজারের কাজ। এটা আমরা শিখবো সামনে, এখন শিখি নাই। এটা হচ্ছে ওরা একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স বা এই টাইপের একটা এজেন্সি। এখন ঠিক আছে, ওদের ওকে। এটার ওদের এটার জন্য ওদের হচ্ছে একজন অ্যাডস ম্যানেজার এক্সপার্ট দরকার। তারপর হচ্ছে কি বলছে, ওকে, অ্যাবাউট দ্য জব উই আর লুকিং ফর এ রক স্টার ফেসবুক টু ওয়ার্ক উইথ ডেলিভার অ্যামাজিং রেজাল্টস অর ক্লায়েন্টস। আচ্ছা, তারপরে কি বলতেছে, অ্যাজ আওয়ার ফেসবুক অ্যাড ম্যানেজার ইউ উইল ওয়ার্ক উইথ আস পার ক্লায়েন্ট বেসিস অ্যান্ড উই রেসপন্সিবল ফর ফলোয়িং আস, সেটিং আপ ইউর অ্যান্ড লঞ্চিং ফেসবুক ক্যাম্পেইন, সেটিং আপ রিটার্গেটিং পিক্সেল, কাস্টম কনভার্সন এটিসি, ডেইলি ম্যানেজমেন্ট অফ ফেসবুক কোম্পানিস ওয়ান্স ইউ দ্য গেভ এটিসি। Permit as the title say we are looking for Rockstar Facebook Ads Manager and this doesn't mean anybody. ঠিক আছে, মানে ওরা একজন এক্সপার্টকে খুঁজতেছে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে ইউ মাস্ট স্যাটিসফাই অল অফ দ্য ফলোয়িং রিকোয়ারমেন্ট, উই ক্যান স্পন্সর অ্যাট ধোর দি জব, এক্সপিরিয়েন্স ইন লঞ্চিং এ ম্যানেজিং ইফেক্টিভ ফেসবুক ক্যাম্পেইন, প্রুভ ইন ট্র্যাক গুগল স্প্রেডশিট ডেইলি, হাউ ইউ অ্যাপ্লাই রিপোর্ট রেজাল্ট ডেইলি, টু অ্যাপ্লাই দিস জব প্লিজ সেন্ড ওভার দ্য ব্রিফ ওয়ান সেন্টেন্স ডিসক্রিপশন অ্যাবাউট হোয়াই ইউ লিভ দিস জব ফর ইউ প্লিজ। এটা হচ্ছে আপনার টোটালি ফেসবুক অ্যাড ম্যানেজারের একটা জব, এবং এটা ওদের অনেকগুলো ক্লায়েন্ট আছে, ওদের এই ধরনের অনেক কাজ আছে। তো আপনাকে অ্যাজ এ অ্যাড ম্যানেজার এক্সপার্ট হিসাবে কাজ করতে হবে এবং ডেইলি রিপোর্ট দিতে হবে, ঠিক আছে, এই বিষয়ে একটা কাজ। তো আমাদের তো অ্যাড ম্যানেজারের কাজ এখন আমরা শিখি নাই, অ্যাডভার্টাইজমেন্টের কাজগুলো যখন শিখবো তখন আমরা এই ধরনের কাজ করতে পারবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে বিজনেস অ্যাড ম্যানেজার রয়েছে, এইখানে আমরা ক্লায়েন্টের পেজগুলোকে বা অ্যাডস অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, অথবা ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারে আমাদেরকে সে হায়ার করতে পারে, এখান থেকেও কিন্তু আমরা কাজ করতে পারি, দুইভাবে কাজ করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে অ্যাড হ্যাঁ ম্যানেজারের ভাইয়া, কাজ। হ্যাঁ, এখন এই ধরনের কাজগুলো হচ্ছে দুইভাবে করা যায়, যে আপনি এখান থেকে খরচ করবেন, আপনি আপনার অ্যাড বিজনেস ম্যানেজার থেকে টাকা পয়সা যা খরচ হয় দিয়ে কাজ করবেন, এভাবে করা যায়, অথবা আপনি জাস্ট অ্যাজ এ এক্সপার্ট হিসেবে। এই কাজগুলো সাধারণত আমরা অ্যাজ এ এক্সপার্ট হিসেবে কাজ করব, অ্যাডের জন্য যত বাজেট লাগে, টাকা পয়সা খরচ হয় সব বায়ার দেবে। ওকে, অর্থাৎ বায়ারের বিজনেস, হ্যাঁ ভাই, এটা মনে হয় ইন্ডিভিজুয়াল প্রজেক্ট ওয়াইজ আর কি স্যালারি হবে হ্যাঁ মনে হ্যাঁ, হয়। আমরা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে থেকে ক্লায়েন্ট আমাদেরকে ইনভাইট করবে অ্যাজ এ এমপ্লয়ি হিসাবে, আমি আমাকে ইনভাইট করলে আমি তখন ওর বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস পাবো, ঠিক আছে। তখন ওইখান থেকে গিয়ে ওর হ্যাঁ অ্যাড ওর যে সকল ওর আবার ক্লায়েন্ট আছে, ওরা তো এজেন্সি, ওর আবার বিভিন্ন ক্লায়েন্ট আছে, ওই যে লাইফ ইন্স্যুরেন্স ভাবে যাবে এই টাইপের, তখন ওদের এই রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এই জন্য ওরা একজন এক্সপার্ট খুঁজতেছে, এই হচ্ছে বিষয়। ভাই, আরো দুটো এগিয়ে আসতে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইগুলাও দেখি। তারপরে হচ্ছে এটা কি ছিল, এটা তো ফেস, এটা তো এটাই নাকি, একই ফেসবুক, হ্যাঁ এটা কি, আর দুইটা এটা। গ্রুপে দিলাম, মেসেঞ্জার গ্রুপে আচ্ছা, কালকে রাত্রে দুটো উই হ্যাভ এ দুটো লিস্ট অফ কোম্পানিজ দ্যাট উই নিড টু ফাইন্ড দ্য নেম কোম্পানি, উই নিড টু ফাইন্ড। হ্যাঁ, এটা কিন্তু ইজি কাজ ছিল, 2 নম্বর। ওই ওদের ও বলতেছে ওর হচ্ছে কোম্পানির লিস্ট আছে, দ্যাট উই নিড টু ফাইন্ড দ্য নেম, ইমেইল অ্যান্ড জব টাইটেল, এভরি ওয়ান উইথ দ্য ওয়ার্ড মার্কেটিং ইন দ্য টাইটেল হু ওয়ার্ক দ্য কোম্পানি, এক্সাম্পল অল পিপল হু ওয়ার্ক এক্স ওয়াই জেড কোম্পানি উইথ দ্য ওয়ার্ড মার্কেটিং ইন দেয়ার টাইটেলস অ্যাজ এ মার্কেটিং স্পেশালিস্ট। হ্যাঁ,
এই কাজটা কিন্তু ইজি ছিল, যে দুই নম্বর এটা বলতেছে আমাদের কাছে কোম্পানির লিস্ট আছে, আমি তোমাকে পাঠাই দেবো, তুমি কি করবা, হ্যাঁ ভাই, নাম, ইমেইল এবং তাদের জব টাইটেল। কিন্তু জব টাইটেল কাদের দরকার হচ্ছে, যারা ওই কোম্পানির মার্কেটিং সেক্টর নিয়ে কাজ করতেছে, লাইক এই যে মার্কেটিং কি বলে, মার্কেটিং স্পেশালিস্ট, মার্কেটিং ম্যানেজার, ভিপি অফ মার্কেটিং, এসভিপি অফ মার্কেটিং, হ্যাঁ এই ধরনের যারা, যাদের ডেজিগনেশন, তাদেরকে হচ্ছে চাচ্ছে এই সকল কোম্পানির। ওকে, একটা কোম্পানির তো কয়েকটা রোল থাকে, অনেকগুলো রোল থাকে তাই না, তো এই এই এদেরকে হচ্ছে চাচ্ছে, এটা হচ্ছে সহজ একটা কাজ ছিল। ওকে, এটা কি অ্যাপ্লাই করছিলেন? একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, এটা বিট করা হয়েছে আর কি, তার মানে অফার দেওয়া হয়েছে। প্রশ্নটা হলো ভাই, আসলে আমি ই করে পারিনি দেখে আর কি জিজ্ঞেস করছি, সেলস নেভিগেটর আর কি লিঙ্কড ইনে, এই জিনিসটা কি? আচ্ছা, আর বিভিন্ন গিগে দেখি ওরা বিভিন্ন টুলস ইউজ করে আর কি, ওই টুলস গুলো আসলে কিভাবে কাজ করে এখন যদি আমাদের একদিন দেখাতেন আর কি, যদি আপনার হ্যাঁ কাছে কোনো সেরকম টুলস থাকতো। না, আমি অ্যাকচুয়ালি প্রিমিয়াম টুলস আমিও ইউজ করি না এখন, প্রিমিয়াম অনেক টুলস আছে আপনার এটার জন্য। আমরা যেমন কিছু ফ্রি টুলস দিয়ে কাজ করেছি না, তো এরকম অনেক প্রিমিয়াম টুলস আছে যেগুলাতে কাজগুলা, মানে ইমেলগুলা, লিডগুলা কালেক্ট করা একটু দূর ইজি হয়। তারপর হচ্ছে লিঙ্কডইনের সেলস নেভিগেটর, হচ্ছে সেলস নেভিগেটর হচ্ছে লিঙ্কডইনের একটা প্ল্যাটফর্ম, যেটাতে হচ্ছে প্রিমিয়াম একটা প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে একটা সেলস নেভিগেটর আপনি ওইখান থেকে কিনে, ওইখান থেকে আপনি মানে সেলস নেভিগেটর ছাড়া কি হয় আমি বলি, সেলস নেভিগেটর বেসিক্যালি একটা মানে এক্সট্রা এক্সট্রা ফেসিলিটি বা এক্সট্রা একটা অ্যাক্সেস, ঠিক আছে? আপনার নর্মালি যখন আপনি লিঙ্কডইন ইউজ করে কোনো কিছু সার্চ করবেন ফিল্টার করে, তখন দেখা যাচ্ছে অল্প কিছু মানুষের ইনফরমেশন, খুব বেশি ইনফরমেশন পাবেন না। ওকে, বাট সেলস নেভিগেটরের এটা আপনি যদি কিনে নেন, তাহলে সেলস নেভিগেটর থেকে আপনি আনলিমিটেড ইনফরমেশন পাবেন। ওকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি নিউ ইয়র্ক সিটিতে আপনার হচ্ছে 100 জন ডেন্টিস্টের প্রোফাইল খুঁজতেছেন, ঠিক আছে, যারা ডেন্টিস্ট। এখন আপনি নর্মালি আপনার লিঙ্কডইন প্রোফাইল থেকে সার্চ দিবেন, দু চারজনের পাবেন, এর থেকে আর বেশি পাবেন না, মানে লিঙ্কডইন আপনাকে এই অ্যাক্সেসটা দিবে না, শো করবে না আপনার সামনে। বাট আপনি সেলস নেভিগেটর যদি ইউজ করে সার্চ করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার হিউজ ইনফরমেশন দিবে। আমি আপনাকে একটু দেখাই সেলস নেভিগেটর। আমি একটা গিগে দেখলাম আর কি আজকে, তার মানে ওই সে আর কি অনেকগুলো টুলস এর নাম উল্লেখ করছে আর কি, সে ইউজ করে লিঙ্কডইন এর জন্য এবং এমনি লিড জেনারেশনের জন্য, তার মানে অনেক ধরনের টুলস। তখন আর কি যে এত টুলস গুলো ইউজ করে, আসলে এই টুলস দ্বারা না না, আসলে কি শুধু লিঙ্কডইন জানানো, লিড জেনারেশন আর কি দরকার হয়, কি কি লিড ওরা কালেক্ট করে, তার মানে টুলস গুলো দিয়ে আমরা কি কি আর কি এন্টিটি কালেক্ট করতে পারি। জি জি, আমি একটু দেখাই আপনাদের। এটা তো যারা, ওরা তো অনেক বড় টিম এজেন্সি কাজ করে, ওদের এই জন্য বড় বড় প্রিমিয়াম টুলস আছে, যেগুলো মান্থলি আপনার $100-200 করে খরচ করতে হয় ওদের, ঠিক আছে? এখন নতুন অবস্থাতে আপনারা এটা এফোর্ড করতে পারবেন না। এই অবস্থায় আমরা যেটা করব, আমাদের ফ্রি টুলস গুলা ইউজ করে আমরা হচ্ছে আমাদের জাস্ট একটা পোর্টফোলিও দাঁড় করাবো, বা জাস্ট এক্সপিরিয়েন্স হবে, যখন দেখা যাচ্ছে আপনার এখান থেকে আর্নিং নিয়ে আসতে পারতেছেন, দেন দেখা যাচ্ছে আপনার প্রিমিয়াম টুলসে আপনারা মুভ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে দেখেন, আমি হচ্ছে লিঙ্কডইন এর নর্মালি ভিউতে আছি। ওকে, আর এই ডান সাইডে একদম শেষে সেলস নেভ নামক একটা অপশন আছে। ওকে, তো আমার এই প্রোফাইল থেকে একটা সেলস নেভিগেটর নেওয়া এইটা আছে। তোমাদের হ্যাঁ হ্যাঁ, তো এইখান থেকে আমি নর্মালি দেখেন সার্চ যদি করি, পিপল পিপল থেকে সার্চ করব কিছু একটা, ফিল্টার, যে ফিল্টার ফিল্টার থেকে আমি কি একটা সার্চ করতে চাই, লোকেশন দিই ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে কোম্পানি দিব না, আমি কি দিব, ইন্ডাস্ট্রিজ দিব, ইন্ডাস্ট্রি রিকনস্ট্রাকশন না কি দিব, ওকে, বিল্ডার্স, বিল্ডিং কনস্ট্রাকশন দিই, ওকে, অথবা রিয়েল এস্টেট, রিয়েল এস্টেটই দিই, কমার্শিয়াল রিয়েল এস্টেট দিই। ওকে, আচ্ছা, প্রোফাইল স্কুল কোম্পানিটা নাই, ফার্স্ট নেম, সার্ভিস, হ্যাঁ, টাইটেল হচ্ছে কি দিব, ধরে নিলাম হচ্ছে কি বলে ফাউন্ডার, ঠিক আছে, অর্থাৎ ফাউন্ডার রিয়েল এস্টেট কোম্পানি রিলেটেড এবং আমেরিকার, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস দিয়েছে। আমি এখন অ্যাপ্লাই দিই, দেখেন এইখান থেকে আমার কতগুলো বেশ ইনফরমেশন আসছে, এক্ষেত্রে আমার প্রোফাইলটা বেশ পুরাতন, সেই ক্ষেত্রে ইনফরমেশনগুলো দিয়েছে। ওকে, কারণ আমার প্রোফাইলটা কিন্তু অনেক পুরাতন, প্রায় মিনিমাম হচ্ছে 2 বছর হবে, তো নতুন প্রোফাইলে এই ইনফরমেশন গুলা দিবে না, এবং এইখানে দেখা যাচ্ছে যে এই প্রোফাইল কি যত যত পুরনো হবে তত কি ইনফরমেশন বেশি থাকবে এবং কালেক্ট। হ্যাঁ, সেদিন ভাই একটা দেখলাম আর কি, যে ওরা সেলস নেভিগেশনের জন্য অ্যাড দিচ্ছে আর কি গ্রুপে, আপনি যে গ্রুপ দিচ্ছেন নাকি সেখানে, যে 1 মাস 400 টাকা। হ্যাঁ হ্যাঁ, এটা ওরা হচ্ছে তাহলে কি, সেলস নেভিগেশন ওরা কি প্রোফাইলের লিংকটা আর কি শেয়ার
না না না, করে ওরা কি করে, ওরা হচ্ছে, প্রোফাইলটা শেয়ার করে। ওরা হচ্ছে সেলস নেভিগেটর কিনতে কিনতে হচ্ছে ওদের মোটামুটি 7-8 হাজার টাকা খরচ হয়। তো ওই ওই সেলস নেভিগেটর গুলাতে আবার 10টা সিট থাকে, মানে একটা সেলস নেভিগেটরের আন্ডারে 10টা সিট থাকে, মানে আপনি 10টা প্রোফাইল অ্যাড করে কাজ করতে পারবেন। ওকে, বিষয়টা এরকম। তখন ওরা কি করে, ওরা দেখা যাচ্ছে যে 1 লাখ 1 লাখ যদি এত বড় একটা টুলস নেয় তাহলে ওরা এফোর্ড করতে পারে না, তখন কি করে আরো মানুষের কাছে শেয়ারে বিক্রি করে, বিক্রি করে ওরা ওইটা ওদের ইসে নিয়ে আসে। তখন দেখা যায় যে আবারে সবারই 500 টাকা করে পড়ছে, ঠিক আছে, এরকম করে ওরা সেল করে, এই জন্য 500, 600 বা 700 এইভাবে, বুঝতে পারছেন? তো আপনারা চাইলে, হ্যাঁ আপনারা আপনারা চাইলে হচ্ছে, আমি সেই জন্য কিন্তু লিঙ্কডইন এর জন্য ওই যে আপনাদের লিঙ্কডইন থেকে সার্চ না করে আমি ওই যে আলাদা করে গুগল থেকে সার্চ করার টার্মস দেখাইছি, যে কিভাবে আমরা লিঙ্কডইন এর হ্যাঁ থ্রুতে হ্যাঁ জিমেইল বা বিভিন্ন মেইল একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে খুঁজে পাওয়া যায়। কারণ আমি জানি প্রথম অবস্থায় আপনারা সেলস হ্যাঁ নেভিগেটর হ্যাঁ পাবেন না, আর প্রথম অবস্থায় সেলস নেভিগেটর নেওয়া উচিত হবে না, অর্থাৎ আপনার কাজই নাই, আপনি সেলস নেভিগেটর নিয়ে আপনি প্রথমে কি করবেন, তাই আর না? একটা জিনিস দেখলাম ভাইয়া, ওই গ্রুপে বিক্রি করতেছে যে লিঙ্কডইন প্রোফাইল বিক্রি করতেছে কানেকশন 500 উপরে, না না, কানেকশন উপরে কি ভাই কোনো ইভেন্ট করে না না, এইগুলা কোনো আসলে কিছু? এইগুলা এইগুলা কেনার দরকার নাই। এই কানেকশন হচ্ছে কি, কানেকশন যত বেশি থাকে তখন আপনার এই অ্যাকাউন্ট থেকে সার্চের ক্ষেত্রে সুবিধা হয়, অর্থাৎ এই যে আমার কানেকশন 500-এর বেশি, আমার অ্যাকাউন্টটা পুরাতন, আমি সার্চ করলে কিন্তু, এই যে আমি যে ক্রাইটেরিয়া দিয়ে সার্চ করেছি রেজাল্ট পেয়েছি প্রায় 29,000, ঠিক আছে, আপনাদের ইন থেকে সার্চ করলে কিন্তু এত রেজাল্ট পাবেন না, দেখা যাচ্ছে 10-20টা 50টা ম্যাক্সিমাম পাইতে পারেন। ওকে, তো এই কানেকশন বেশি থাকলে হ্যাঁ হ্যাঁ তাইলে হচ্ছে এই সার্চ ইয়াটা বেশি হয় বা রেজাল্ট বেশি পাওয়া যায়। ইভেন হচ্ছে এই যে আপনার যে বিষয় থাকে আপনার অ্যাকাউন্টের একটা স্ট্রেংথটা বাড়ে, ঠিক আছে। তো দেখেন আমি প্রথম পেজে যদি এতগুলা ইনফরমেশন দিয়েছি, আমি যদি একটু 2 নম্বর পেজে যাই, পরবর্তীতে দেখা যাচ্ছে সামনে যাবে আমাকে দেখাবে লিঙ্কডইন মেম্বার এই ধরনের কিছু একটা দেখাবে, দেখি এরকম দেখে নাকি। আচ্ছা, না ওই যে লিঙ্কডইন এ যে সেলস, আচ্ছা না, এই টপিকে তো ভালো ইনফরমেশন দেখাচ্ছে, তো আমি যদি এখান থেকে একটু এডিট করে দেই, রিয়েল এস্টেট থেকে কনস্ট্রাকশন, আচ্ছা আমি এখন সেলস নেভিগেটরে গেলাম, এই যে সেলস নেভিগেটর, আমি সেলস নেভিগেটরের ভিউতে চলে গেলাম, আমারই অ্যাকাউন্ট 1 মাসের জন্য এটা আছে, আমি ট্রায়ালে আছি। হ্যাঁ, আমি এখান থেকে যদি সার্চ করি, আমারটাও আর কি, আমারটাও আসছে এটা আর কি ট্রায়ালের জন্য, কিন্তু আমি আসলে বুঝতে পারিনি, দেখে এখনো নিইনি। ওকে, আমি এখান থেকে সার্চ করব, তাই না? আমি সার্চ করব হচ্ছে কোন একটা ইসে থেকে যদি সার্চ করি, টাইটেল অথবা কোম্পানি টাইটেল, টাইটেল থেকে করি আমি। আচ্ছা, এখানে কি দিব, ইন্ডাস্ট্রি দিই আগে, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট, তারপর হচ্ছে আর কি দিব, লোকেশন, লোকেশন ইউনাইটেড, দেখেন ইউনাইটেড, আচ্ছা আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস দিয়েছিলাম, তারপর যে কোনো বেশি লই আসলে, তো আমাদের তো ছিল আর কি, তার মানে ইন্ডিয়ার 1,000 আর কি সিও ই লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, তার নাম্বারটা ওইটা আছে কিনা না, 3 নাম্বারটা অন্যটা আর কি, আমি হয়তো স্ক্রিনশট নিতে পারিনি ওইটা, 1,000 লাগবে? 1,000 আর কি। হ্যাঁ, অনেক বেশি, আমরা এই ধরনের বড় কাজগুলোতে বিট করব না। ওকে, দেখা যাচ্ছে 100, 200, 300, ম্যাক্সিমাম 400-500 হইলে করা যায়, মানে 1,000 অনেক বেশি, আমরা এটা দেখা যাচ্ছে কমপ্লিট করতে পারবো না। তারপর আবার ইন্ডিয়ান বায়ার ওরা কোনো কনসিডার করবে না, মাঝখানে আমাদের প্রোফাইলে ব্যাড রেটিং করবে। ওকে, আচ্ছা, আর অন্য দেশের কাজ হইলে কি হয়, দেখা যাচ্ছে আপনি যতটুকু কাজ করতে পারলেন তখন আপনাকে ওই রিলেটেড একটা ইয়া দিবে, যে আচ্ছা ঠিক আছে তুমি এটা করছো, কনসিডার করবে। মোবাইলের প্রয়োজনে বেশি গরম, কারণ নেট পুরো গরম হয় না, আচ্ছা আমরা দুই ইউনাইটেড তিন ঘন্টা স্টেট, কানা কি রিয়েল গরম স্টেট হয়, আর কি দিব, সেলাই গরম হয় অত, সেই ফুল টাইটেল দিব, টাইটেল কই, টাইটেল, টাইটেল দিব হচ্ছে, টাইটেল বেনিট, এটা তো এইটার একটা টাইটেল, সিও সার্চ করেন, সিও সার্চ করবে, যে টাইটেল তো এখানে দেখি, চিফ এক্সিকিউটিভ, ওকে এটা দিয়ে দেখি স্যার, লোকেশন রিয়েল এস্টেট, ওকে
দেখছেন এইখান থেকে আমার আমি এখান থেকে সার্চ করেছি, এখান থেকে প্রিমিয়াম মেম্বার বা অনেক রকম মেম্বার মিক্স আসছে, এখান থেকে সার্চ করেছি প্রিমিয়াম মেম্বার বেশি দেখা যাচ্ছে মনে হচ্ছে। এই যে আইকন শো করতেছে আমার, এটা অ্যাকচুয়ালি সেলসের সাথে সেলস নেভিগেটরের সাথে অ্যাড করা রয়েছে, তো তার কারণে ভেরিয়েশনটা বোঝানো যাচ্ছে না। বাট আপনাদের ফ্রি অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা যখন অথবা সেলস নেভিগেটর অ্যাড নেই এই ধরনের অ্যাকাউন্ট থেকে যদি আপনারা সার্চ করেন দেখা যাচ্ছে সার্চ লিমিটটা অনেক কম আসবে বা বেশি ইনফরমেশন আপনারা পাবেন না। ওকে, তো এটার জন্য হচ্ছে এই সেলস নেভিগেটরটা বেসিক্যালি ইউজ করা হয় প্রিমিয়াম টুলসটা। তো এটার জন্য মান্থলি দেখা যাচ্ছে 8-9 হাজার টাকা বা 7-7 হাজার প্লাস এই ধরনের একটা হয়, তো কয়েকটা আছে কি বলে আপনার প্রাইজিং প্ল্যান আছে, তো ওইটা অনুযায়ী যা দেখা যাচ্ছে অনেকে বড় বড় টিম নিয়ে কাজ করে তারা এই ধরনের প্ল্যান নিয়ে কাজ করে। ওকে, তো আমরা দেখা যাচ্ছে নতুন অবস্থায় এই ধরনের প্রিমিয়াম টুলসে না যে আপনারা আমরা ফ্রি মেথডে যে যেভাবে কাজ করা যায় দেখা যাচ্ছে 100-200 লিডের জন্য বা 300-400 লিডও করা যাবে, ঠিক আছে, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 500 লিডের ক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু ফ্রি মেথডে আমরা যে ওয়েবসাইটের থ্রোতে কাজ করেছি, লিঙ্কডইনের থ্রোতে হচ্ছে লিঙ্কডইন সার্চ থেকে লিঙ্কডইনের তথ্য সংগ্রহ করেছি, ইনস্টাগ্রামে করেছি, হ্যাঁ এইগুলোর থ্রোতে কিন্তু আমরা এই বেসিক কাজগুলো করতে পারবো, ঠিক আছে। বাট আমাদের এখনই হয়তো প্রিমিয়াম টুলসে মুভ করাটা উচিত হবে না। ওকে, তারপরও আমি একদম আপনাদের জন্য যে প্রিমিয়াম টুলসগুলো দেখা যাচ্ছে এই বিগিনার স্টেপ পার হইলে আপনাদের প্রিমিয়াম কি টুলসগুলো দরকার আমি এটার একটা লিস্ট আপনাদের দিয়ে দিব। ওকে, তো লিঙ্কডইনের জন্য কিন্তু শুধু এই একটাই টুলস সেলস নেভিগেটর, আর বাকিগুলোর জন্য দেখা যাচ্ছে আমরা সেলস নেভিগেটর থেকে আমরা দেখা যাচ্ছে প্রোফাইল থেকে ও তার অন্য ওয়েবসাইটে গেলাম তখন কিন্তু ইমেইল ফাইন্ডের জন্য আমাদের ইমেইল ফাইন্ডের জন্য যে ফ্রি ফ্রি টুলসগুলো রয়েছে এইগুলো আরও কিছু রয়েছে প্রিমিয়াম টুলস রয়েছে যেমন নাইমার, তারপর হচ্ছে আপনার এই যে একটা যে টুলসটা ইউজ করতেছি আমরা কোথায় গেল এটার নাম হচ্ছে কি রকেট রিস, এটাও একটা প্রিমিয়াম টুলস, ঠিক আছে। এই সকল টুলসের মাধ্যমে হচ্ছে আপনার একদম ভ্যালিড ইনফরমেশন শো করে এবং দেখা যাচ্ছে কিছু ওয়েবসাইট থেকে আমরা প্রোফাইল থেকে কোনো ইনফরমেশন না পাইলেও ওরা ঠিকই ইনফরমেশন আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। তো আপনারা লিঙ্কডইন বা লিড জেনারেশনের ক্ষেত্রে ফ্রি টুলস এর উপরে আপাতত থাকেন, ঠিক আছে, ফ্রি টুলস নিয়ে কাজ করতে থাকেন, মোটামুটি একটা কাজের একটা পেয়ে গেলে তখন হচ্ছে আমরা দেখা যাচ্ছে আপনারা চাইলে প্রিমিয়াম টুলসে মুভ করতে পারেন, ঠিক আছে। এবং এই যে গ্রুপগুলো আপনাদের দিয়েছে লিঙ্কডইন রিলেটেড এই সকল জায়গায় যদি আপনারা অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু এই ধরনের প্রিমিয়াম টুলস আরও এই রিলেটেড আরও ইনফরমেশন পাবে, ঠিক আছে। ইভেন হচ্ছে যারা এই ধরনের টুলস বা বিভিন্ন টিপস নিয়ে কথাবার্তা বলেন এদের সাথে কথা বলবেন, ঠিক আছে, এদের সাথে কথা বলবেন যে কিভাবে দেখা যাচ্ছে অনেক সময় আপনারা এদের থেকে শেয়ারেও টুলস নিতে পারেন। ওকে, তারপর এগুলো আগেই নতুন অবস্থায় যাওয়ার দরকার নাই কারণ অনেক ফ্রড থাকে গ্রুপে। ওকে, আপনাকে টুলস দেওয়ার কথা বলে দেখা যাচ্ছে টাকা নেবে টুলস আর দিবে না। ওকে, তো এই জন্য আসলে আপনারা এই মোটামুটি কোর্স শেষ করেন, ঠিক আছে, কিছুদিন ফ্রির উপরে থাকেন, কাজ করেন, দেখেন এনভায়রনমেন্ট বুঝেন, দেন হচ্ছে আপনারা ভালো মন্দ বুঝতে পারবেন যে আমার কোন দিকে যাওয়া উচিত, কিভাবে কাজ করা উচিত। ওকে, হ্যাঁ, আরেকটা বার রিকোয়েস্ট আসছে, আচ্ছা, লিস্ট অফ ওর বাবা 10,000 ইমেইল কন্ট্যাক্ট অফ পার্চেসিং ম্যানেজার পরিবেশে হসপিটাল ট্রিটমেন্ট সেন্ট্রাল অ্যান্ড আদার মেডিকেল ফ্যাসিলিটিস। হ্যাঁ, ও বলতেছে 10,000 ইমেইল দরকার পার্চেসিং ম্যানেজার পার্সিং ম্যানেজার যে মনে হচ্ছে পার্সেস করে সেটার ম্যানেজার অফ ইউএসএ হসপিটাল, এই ধরনের মেইল। হ্যাঁ, এটা বড় একদম বড় ধরনের বিগ ডিল, এই ধরনের 10,000 ইমেইল আমাদের দ্বারা সম্ভব না। এটা হচ্ছে বড় বড় যে সকল এজেন্সি আছে, এজেন্সি হিসাবে যে সকল কোম্পানি কাজ করে তারা এই ধরনের বিট করবে। ওকে, আমরা ম্যাক্সিমাম 500 এর উপরে যাব না, হ্যাঁ, নতুন অবস্থাতে। যারা বড় বড় এজেন্সি ওদের আগে থেকে কাজ করা আছে, অর্থাৎ এই সেম কাজ তো আরো আসে, যে কি এটা তো একটা কমন কাজ যে পার্সিং ম্যানেজার হচ্ছে আপনার ইউএসএ হসপিটালের, ঠিক আছে। এখন এদের দেখা যাচ্ছে অনেকের কাছে এই লিস্টগুলো আগে থেকেই আছে,
ওরা শুধু জাস্ট এটা ইয়া করে লিস্টেড করে দিয়ে দিবে, ঠিক আছে, আর কিছু লাগবে না। ওকে, তো আপনারাও যদি লিড জেনারেশন নিয়ে কাজ করেন কন্টিনিউ, দেখা যাচ্ছে অনেক ক্যাটাগরির কাজগুলো আপনাদের কাছে থাকবেই, সেইগুলো দেখা যাচ্ছে পরবর্তীতে শুধু সেল করে করে যাবেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা ছিল তাই না, আই এম লুকিং ফর সাম ওয়ান হু ক্যান প্রোভাইড দ্য কন্ট্রাক্ট অফ 100 CO। হ্যাঁ, এই যে এই টাইপের কাজগুলো ইজি, সিও অফ ইন্ডিয়ান সাবস কি বলে সাবসিডিয়ারিজ অফ লার্জেস্ট কোম্পানিজ ইন ইন্ডিয়া ইন ফলোয়িং সেসমেন্ট, ফাস্ট ফুড চেইন, ক্লোথিং ব্র্যান্ডস অ্যান্ড শপ, সুপার মার্কেটস, কনজিউমার অ্যাপস, কনজিউমার ব্র্যান্ডস, সো অনলি ওয়ার্কিং ফর ইন্ডিয়া অ্যান্ড লিভিং ইন ইন্ডিয়া, ডু নট নিড লিস্ট ফ্রম আদার কান্ট্রি। হ্যাঁ, এটা বলতেছে ইন্ডিয়ার 100 CO এরকম ইয়া দরকার, এবং হচ্ছে কি দরকার হচ্ছে কন্ট্যাক্ট দরকার হচ্ছে। কন্ট্যাক্ট বলতে এখন বাইরের সাথে আবার কথা বলতে হবে যে অ্যাকচুয়ালি কী ধরনের কন্ট্যাক্ট, ইমেইল, ফোন নাম্বার দুইটাই যাচ্ছে নাকি শুধু ইমেইল? হ্যাঁ, ইমেইলই চাই এগুলাতে। এগুলো আমরা যখন বায়ার রিকোয়েস্ট দিব তখন আমরা ইন ডিটেলস ওর কথা তুলে ধরবো, এবং এই যে আমার তো আপনার যে আরও কিছু ইনফরমেশন দরকার এইগুলা ওরে আস করে আপনি হচ্ছে বায়ার রিকোয়েস্ট দিবেন, বা আমরা বায়ার রিকোয়েস্ট দিব যত আমার যদি কোনো কোশ্চিন থাকে। তো এখানে যদি স্বাভাবিকভাবে আপনার আরও কিছু ইনফরমেশন দরকার তখন বলতে হবে যে আমি তো তোমার এই সব কিছুই বুঝলাম, আমি এইগুলো তো খুব সুন্দরভাবে কাজ করতে পারবো, বাট তোমার এই প্রজেক্ট নিয়ে আমার আরও কিছু কোশ্চিন আছে, তুমি যদি আমাকে রেসপন্স করো, মেসেজ দাও, তাহলে আমি এই বিষয়গুলো তোমাকে জানাতে পারি। ওকে, এই ধরনের একটা ইমপ্রেশন দিব আমরা, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে বায়ার কিন্তু আপনাকে রেসপন্স করবে বা মেসেজ করবে, দেন কিন্তু আপনি ডিটেলসে ওকে জানাতে পারেন বা জানতে পারেন ওর থেকে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। ওকে, আচ্ছা, জিন্নাত আপু আপনার প্রোফাইলটা সুন্দর হয়েছে। ওকে, কিন্তু প্রোফাইলটাকে আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, এটা প্রোফাইলের বায়োতে সুন্দরভাবে তুলে দিবেন। ওকে, ফাইবারের মতো, ফাইবারের ডিসক্রিপশনে যেভাবে আমাদের আমরা দিয়েছি। এটা হচ্ছে কি আই ও আহমেদ ভাইয়ের নাকি জেভি স্মিথ? আচ্ছা, আমরা একটা জিনিস ইয়া করি, আপনারা যারা যে প্রোফাইল 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 ক্রিয়েট করেন তখন হচ্ছে এই যে ইউজার নেমের ক্ষেত্রে আমরা এই যে ইয়াটা আন্ডার স্কোর এই ইয়াটা দিব না। হ্যাঁ, মানে যদি অ্যাভেলেবেল না থাকে, দেখা যাচ্ছে আমার একটা ইউজার নেম পছন্দ হয়েছে বা আমার একটা নির্দিষ্ট ব্র্যান্ড আছেই, বাট আমি ইউজার নেম অ্যাভেলেবেল নেই, যার কারণে আমি আন্ডার স্কোর ইউজ করলাম এটা অ্যাভেলেবেল করার জন্য। ওকে, এই ক্ষেত্রে দিতে পারি, বাট আমরা কিন্তু ইন্টেনশনালি আন্ডার স্কোর দিব না, আমরা একদম এই ধরনের ফর্মেটে রাখবো, প্লেন ফর্মেটে, ঠিক আছে, একদম এটা কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে। ঠিক আছে, ওকে, এটা কার, থমাস লিভিংস্টোন নাকি এটা কে? শাকিল, শাকিল ভাই। ওকে, সুন্দর হয়েছে। ডিজিটাল মার্কেটিং এর দাদি মার্কি এক ফরমাস। ও আচ্ছা, এটা এটা আপনার আলাদা না, গ্রাফিক ডিজাইনের? হ্যাঁ হ্যাঁ, মানে এটা লিখে খুলছে আর কি, সেটা মানে দুই রেটিং গ্রাফিক ডিজাইনের ফাইভারের জন্য করে নিও, এটা যেটা কন্টিনিউ করবেন এটা করে নেন। ওকে, ফ্যামিলিতে সুন্দর হয়েছে, এই যে আই এম এ গ্রাফিক ডিজাইনার এন্ড ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এক্সপার্ট, আপনার প্রোফাইল লিঙ্ক। ওকে, তো আপনার এই প্রোফাইল থেকে কি করতে হবে, গ্রাফিক, আপনি যেহেতু গ্রাফিক্স ডিজাইনার নিয়ে কাজ করেন, গ্রাফিক্স ডিজিটাল উভয় নিয়ে পোস্ট করতে হবে বেশি বেশি, তখন মানুষ বুঝবে যে না এই এই লোক তো। হ্যাঁ বলেন। ওই আমার নেটের সমস্যার জন্য আমি চলে গিয়েছিল, ডিসকানেক্টেড। তো আমি এই যে স্ক্রিনশটটা পাঠাইছিলাম ওখানে তিন নাম্বার একটা আর কি ওই বাই রিকোয়েস্ট ছিল, দেখছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, ওটা আমি ওটা নিয়ে আমরা কথা এটার আগেরটা, হ্যাঁ এটার আগেরটা যে ইন্ডিয়ানটা আর কি, হ্যাঁ ওটা নিয়ে আমরা ইন্ডিয়ান কথা বলেছি। হ্যাঁ, এটা খুব ইজি ছিল। হ্যাঁ, এই যে 100 CO এটা আসলে এরকম, এটা কি কাজ ছিল, ও বলতেছে আই এম লুকিং ফর সাম ওয়ান হু ক্যান প্রোভাইড দ্য কন্ট্রাক্ট, ও বলতেছে আমি এমন কাউকে খুঁজতেছি যে হচ্ছে আমাকে 100 CO-র কন্ট্রাক্ট দিতে পারবে, যারা হচ্ছে ইন্ডিয়ান, এটা কি বলতেছে সাবসিডিয়ারস, এটার মানে কি, যাই হোক, ওরা হচ্ছে অফ লার্জেস্ট কোম্পানি, হ্যাঁ অফ দ্য লার্জেস্ট কোম্পানি সিচুয়েটেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে অবস্থিত ফলোয়িং সেগমেন্টস। আচ্ছা, যারা হচ্ছে, দাঁড়ান, এই কোন রিলেটেড সিওর কন্ট্যাক্ট চাচ্ছে, যারা ফাস্ট ফুড চেইন, ক্লোথিং ব্র্যান্ডস, ঠিক আছে, শপ, তারপরে সুপার মার্কেট, কনজিউমার অ্যাপস, হ্যাঁ এই রিলেটেড টপিক নিয়ে যারা কাজ করতেছে এই রিলেটেড কোম্পানিতে বা এই রিলেটেড ব্র্যান্ড বিজনেসের যারা সিও, তাদের এরকম 100 CO-র কন্ট্যাক্ট চাচ্ছে। ওকে,
তা আমাদের হচ্ছে এইটা কিন্তু আমরা চাইলেই হচ্ছে আমরা কিন্তু অ্যাপ্লাই ওদের ইয়া করতে পারতাম, এটা কিন্তু অফার করতে পারতাম, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, এইগুলা কিন্তু আমরা দেখা যাচ্ছে কোম্পানির থ্রুতে খুঁজতে পারতাম, আমরা যে বিভিন্ন ইয়াতে গুগল ম্যাপসের থ্রুতে খুঁজতে পারতাম, গুগলের থ্রুতে খুঁজতে পারতাম, ইয়েল্প এর মাধ্যমে খুঁজতে পারতাম, ইয়েল্প বা ইয়েলো পেজ, এগুলো সাধারণত ইউএসএ ইউকে বেজ আর কি, বাট আমরা দেখা যাচ্ছে ইয়ার থ্রুতে, আমরা গুগলের থ্রুতে খুঁজতে পারতাম, গুগল গুগল ম্যাপসের থ্রুতেও কিন্তু এগুলো খুঁজে বের করতাম, ঠিক আছে? যে এই যে আমাদের টপিক হচ্ছে ফাস্ট ফুড চেইন, আমাদের আমরা চাচ্ছি হচ্ছে কি লোকেশন হচ্ছে আমাদের ইন্ডিয়া, ঠিক আছে? ভাইয়া, হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন ভাইয়া, এখানে তো শুধু কন্ট্যাক্ট লেখা আর কি, শুধু কন্ট্যাক্ট আর কি, আর হ্যাঁ কোনো হ্যাঁ কিছু লাগবে কিনা এটা আসলে বুঝতে রাইট পারি না। রাইট, এটা নিয়ে আমি তুমি এখানে যেভাবে আর কি, এটা নিয়ে কথা বলছিলাম যে দেখেন এখন কন্ট্যাক্ট বলতে শুধু ইমেল হইতে পারে, শুধু ফোন নাম্বার হইতে পারে, ওকে? তো এখন পুরা বিষয়টা জানার জন্য দেখা যাচ্ছে আমাদেরকে বায়ারকে হ্যাঁ হ্যাঁ মেসেজ দিতে হইতো এবং ডিটেলস জানার জন্য ওকে কোয়েরি করতে হইতো যে আমি আমি তোমার প্রজেক্ট সম্পর্কে অলমোস্ট বুঝেছি, বাট তুমি এখানে কন্ট্যাক্ট মেনশন করছো, কন্ট্যাক্টের সাথে আর তুমি কি কি চাচ্ছ এই বিষয়ে তোমার সাথে আমি আরো কিছু কথা বলতে চাচ্ছি বা আমার আরো কিছু প্রশ্ন আছে, তুমি চাইলে আমাকে আমাকে তুমি মেসেজ করো, আমি এই বিষয়ে তোমার সাথে আরো কথা বলতে চাই, ওকে? তখন দেখা যাচ্ছে আপনাকে মেসেজ দিলে আপনি ডিটেলস আইটা জেনে নিতে পারেন। তবে এখানে কন্ট্যাক্ট বলতে সাধারণত ইমেল ইমেলটা চাচ্ছে, ঠিক আছে? এই আপনার সিওর ইমেইলটা, মানে হ্যাঁ যে সকল কোম্পানির আমরা কোম্পানি বের করব, কোম্পানিতে যে সকল আমরা যে পজিশন বা ডিসিশন মেকার দেখতাম ওইখানে যাদের সিও প্রোফাইল থাকে, তো ওইখান থেকে সিওর প্রোফাইলটা মানে সিওর কন্ট্যাক্ট আমরা শুধু নিব, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের জি ভাই, হ্যাঁ ওইখানে সিও বের করে তারপরে আমরা যে কন্ট্যাক্টদের কি বলতো আমরা লিঙ্কডইন প্রোফাইল খুঁজে বের করেছি, লিঙ্কডইন না পাইলে আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে ওদের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আমরা জিমেইলের থ্রুতে আমরা ওই যে নেম টু ইমেইলের থ্রুতে আমরা হচ্ছে ইমেল বের করেছিলাম, মনে আছে? যে আমরা ওই দুইটা, ভাই এখানে তো, হ্যাঁ বলেন, হ্যালো, রিকোয়েস্টে তো টাইম ডিউরেশন থাকে না আর কি, আমরা এখানে তো টাইম ডিউরেশন নিজেদের মতো দিতে হয় তাই না? কোন কোন টাইম যেমন ডিউরেশন, তার মানে আমরা যার কি প্রজেক্টটা কমপ্লিট করব কতদিনের ভিতরে ডেলিভারি আর কি, ডেলিভারি টাইমটা আমরা যখন বাই রিকোয়েস্ট পাঠাবো আর কি, তার আচ্ছা মানে এই যে না টাইম তো থাকে, এই যে চব্বিশ আমরা যখন আওয়ার্স, অফার, এই যে 24 আওয়ার্স দেওয়া, তার এই মানে তার মানে ভাই একদিনের ভিতরে আর কি আমাদের ডেলিভারি দিতে না না হবে? এটা অ্যাকচুয়ালি ওরা র্যান্ডমলি দেয়, হ্যাঁ এটা কিন্তু ফিক্স না, এটা ফিক্স টাইম না, হ্যাঁ বায়াররা হচ্ছে দেওয়া যখন প্রজেক্টটা করে, প্রজেক্টটা পোস্ট করে তখন ওরা র্যান্ডমলি পোস্ট করে থাকে, ওকে? ওরা একদম এই যে ওর বাজেটে অনেক সময় ফিক্স থাকে না, টাইমটাও ফিক্স থাকে না, ওকে? অর্থাৎ বাজেট গুলো বাড়ে, মোবাইল টাইম থেকে যেটা দেওয়া হয়েছে ভাই, হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশটটা মোবাইল থেকে যেটা, এটা ভাই দেখেন কত, 10,000 দিচ্ছি হ্যাঁ আমি, হ্যাঁ কিন্তু ওর এই বাজেট মাত্র, মাত্র $35 এবং এই রিলেটেড কাজ আমরা করব না, এই রিলেটেড কাজ হচ্ছে একদম এই ফিল্ডে যারা বড় বড় এজেন্সি আছে, ঠিক আছে, যারা তাদের যাদের কাছে এই ধরনের লিস্ট থাকেই, জাস্ট ওই লিস্টটা ওদেরকে হাতে ধরাই দিবে, ওদেরকে ওরা $35 সেল করলে ওদের লস নাই, কারণ ওদের কাছে তো লিড গুলো আগে থেকে কালেক্ট করা আছে, ওকে? তখন দেখা যাচ্ছে ওরা ওইভাবে দিয়ে দেয়। আর এই কাজ তাহলে আমাদের কি, আমরা নিজেরা লিড যদি আমরা কালেক্ট করে রাখি তাও সমস্যা নেই আর কি, তার মানে না 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 কাজ পাওয়ার আগে, জি জি সমস্যা নাই, সেক্ষেত্রে আমরা কিছু এক্ষেত্রে আপনাদের কাজের স্মুথনেস আসবে, এক্সপিরিয়েন্স হবে, আবার পাশাপাশি এইগুলাতে আপনারা পরে এই ধরনের সেলও দিতে পারবেন, আপনারা এই ক্ষেত্রে পপুলার টপিকগুলো নিয়ে কাজ করবেন, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, হসপিটাল, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করবেন যেগুলোর বেশি ডিমান্ড, যেগুলোর কাজ থাকবেই, এই রিলেটেড ইয়াগুলো নিয়ে ইয়া করবেন, রিসার্চ করবেন, তাইলে হচ্ছে আমাদেরকে এইগুলো কাজে আসবে, ঠিক আছে? হ্যাঁ ওকে, আচ্ছা, লিড গ্রুপ, লিড জেনারেশন জন্য আপনারা আরো শার্প করার জন্য আপনারা লিড জেনারেশন গ্রুপ গুলাতে অ্যাক্টিভ থাকবেন, স্পেশাল কোনো কোয়েরি থাকলে এখানে প্রশ্ন করবেন, এখানে যারা কাজ করে তাদের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ লিড জেনারেশনের কাজটা মূলত একটা নেটওয়ার্কের মাধ্যমে হয়, ঠিক আছে, কারণ এটা প্রচুর আপডেটেড হয়, যেমন আমি এক সময় কাজ করেছি, এখন কিন্তু আমি লিড জেনারেশন নিয়ে কাজই করি না, হ্যাঁ, বাট এখন দেখা যাচ্ছে অনেক নতুন নতুন টুলস আসবে, যেমন আমি এসইউ নিয়ে, এসইও এর উপরে ফোকাস থাকি, এসইওতে নতুন নতুন আপডেট আসলে এটা আমার জানতে হয়, ঠিক আছে, কারণ নতুন নতুন ভাবে গুগলের সেই সকল বিষয়গুলো ইমপ্লিমেন্ট করতে হয়, নাহলে দেখা যাচ্ছে ওয়েবসাইট গুগল থেকে পেনাল্টি খায়, ঠিক আছে, বা পানিশমেন্ট খায়, বাট এবং এইরকম সব ফিল্ডেই কাজ আছে, ওকে? আর লিড জেনারেশনে বেশি, আজকে কিছু টুলস কাজ করতেছে, কিছুদিন পর ওই টুলস আর কাজ করে না, ওকে?
তো এই আমাদের কাছে এই টুল সম্পর্কে আপডেটেড থাকতে হবে, যে এই কোন টুলস গুলো এখন কাজ করতেছে, কোন কি বিষয়গুলো, এইগুলোর জন্য এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে লিড জেনারেশন গ্রুপ গুলো দিয়েছি। ওকে, এখানে আপনারা অ্যাক্টিভ থাকবেন, প্রশ্ন থাকলে করবেন, এখানে সবার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করুন, ফ্রেন্ড লিস্টে অ্যাড হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? কেউ কোনো কি বলে আপনার কোনো টপিক নিয়ে পোস্ট করলে পরে ওই বিষয়ে আপনাদের আরো কোনো কোয়েরি থাকলে পোস্ট করবেন, হ্যাঁ। এবং ফাইনালি আমরা ইউটিউব থেকেও আরো জানার চেষ্টা করব কি ধরনের টুলস এখানে। অ্যাকচুয়ালি একটা লিড কালেক্ট করার বিভিন্ন ওয়ে আছে, আপনারা ইউটিউবে সার্চ করলে বিভিন্ন ওয়ে পাবেন, হ্যাঁ। আচ্ছা, এ হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমাদের কিছু কিছু ছোট ছোট কিছু টপিকে আমরা আটকে যাই। ওকে, দেখা যাচ্ছে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করতে গেছি, ওইটাতে আমি বুঝতেছি না এখানে কি হবে বা আটকে গেলাম। ওকে, আমাদের ক্লাস ভিডিওই কিন্তু শেষ সম্বল না, ঠিক আছে? আমরা কিন্তু ইউটিউবে প্রচুর পাবো, সোর্স পাবো, আমরা বাংলাতেই আপনারা পাবেন। আপনারা যে কোনো একটা টপিক, যে হাউ টু ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাংলা, আপনি বা শুধু বাংলা লিখে দেন, তাইলে দেখবেন বাংলার যত ভিডিওগুলো আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার সামনে চলে আসবে, লিড জেনারেশনে চলে আসবে। যে কোনো টপিকে আমরা যতগুলো টপিক শিখবো সবগুলোর উপরই চলে আসবে। ওকে, শুধু হচ্ছে আপনার যে আমাদের গুগল অ্যাডভার্টাইজমেন্ট, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের জন্য বাংলা সোর্সে খুব ভালো রিসোর্স নাই, ঠিক আছে? তারপরেও যেগুলো আছে আমাদের আপনাদের বেসিক স্টেপের জন্য এনাফ, ঠিক আছে? আমরা যে কোনো টপিকের জন্য আপনার যে কোনো কিছুতে ঠেকে গেলে সর্বপ্রথম গুগল এবং গুগল থেকে হয়তো একটু কম বুঝবো, সরাসরি আপনারা ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করা শুরু করবেন, যে কোনো একটা টপিকে ঠেকে গেলেই সার্চ করবেন, সার্চ করলে দেখবেন আপনারা ইনফরমেশন পাবেন। এবং এই আমাদের গুগল এবং ইউটিউব করার এই ইয়াটা বেশি থাকতে হবে। ওকে, যেমন আমরা কোনো প্রবলেম ঠেকে করলেই আমরা গুগল থেকে সার্চ করি। দেখেন আমরা হচ্ছে এই যে ইউজার নেম জেনারেট করার জন্য আমরা অনেক ওয়েবসাইট পাই, সেটার জন্য কি করি, আমি কিন্তু কোনো ওয়েবসাইটের নাম মুখস্থ করে রাখি নাই, আমি কি করি গুগলে সার্চ করলাম, ওইখান থেকে বের করে চেক করলাম। গতকাল আমরা হচ্ছে আপনার যেমন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার নিয়ে কিন্তু আমি রিসেন্ট কাজই করি নাই কখনো। ওকে, বাট আমার একটা ধারণা জানা আছে যে এই ধরনের সাইট থাকবেই, আমি কিন্তু ওইখান থেকে সার্চ করে বিভিন্ন টুলস দিয়ে বের করলাম যে কিভাবে এঙ্গেজমেন্ট চেক করা যায়, কিভাবে এটার হচ্ছে রিচ, কিভাবে কি ধরনের রিচ হচ্ছে, কি ধরনের কমেন্ট ফলোয়ার, বিভিন্ন টুলসের মাধ্যমে অন্যের প্রোফাইল চেক করা যায়, সেইগুলো কিন্তু দেখলাম। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো টপিক হইলে আমরা গুগল ইউটিউবে সার্চ করবো, দেখি যে গুগল ইউটিউবে এই ধরনের সোর্স আছে কিনা। ইভেন এমন এমন অনেক সোর্স আছে যেগুলো আমরা কল্পনা করতে পারি না যে এই বিষয়গুলো গুগলে বা ইউটিউবে অলরেডি আছে, ঠিক আছে? বা আরো বেশি বেশি রিসোর্স বা ওই রিলেটেড আরো তথ্যবহুল কন্টেন্টও আছে, ঠিক আছে? তো এই জন্য সর্বোপরি আমরা সবসময় গুগল ইউটিউব করব। রিলেভেন্ট যত কমিউনিটি আছে, আপনাদের টার্গেট থাকবে যত এসইও ডিজিটাল মার্কেটিং রিলেটেড ফেসবুক গ্রুপগুলো আছে, কমিউনিটি আছে, সেখানে জয়েন হওয়ার চেষ্টা করবেন, এই রিলেটেড যত ইউটিউব চ্যানেল আছে তাদের ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে? এই রিলেটেড যত ব্লগ আছে, ওয়েবসাইট আছে, সেইখানে ওয়েবসাইট পড়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখবেন অনেক কিছু আপনারা গেইন করতে পারতেছেন। ওকে, থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা একদম টপিকগুলো সুন্দরভাবে পড়বো। আচ্ছা, আর এই বায়ার রিকোয়েস্টগুলো যখন পাবেন সাথে সাথে গ্রুপে দিয়ে দিবেন। ওকে, তাইলে দেখা যাচ্ছে আমরা তখন সলভ করলে আপনি সহ বাকি অন্যরাও রিকোয়েস্ট দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, কাটটা বাকি আছে, অন্যটা দিয়েছি। একটা আরেকটা কথা ছিল ভাইয়া, হ্যাঁ বলেন। বায়ার রিকোয়েস্ট কি আমি যেগুলো গিগ করে রাখবো সেই ওয়াইজ আসবে, না সব বায়ার রিকোয়েস্ট গুলাই সবার আসে, কারণ বায়ার কোনো রিকোয়েস্ট দিলে সব ইউজারের কাছে যায়? না না, যে রিলেটেড গিগ দিব ওই রিলেটেড আসে। ওকে, আমি যে রিলেটেড বলতে যে ক্যাটাগরিতে গিগ দিব, আমরা লিডস জেনারেটর এবং সোশ্যাল মিডিয়া রিলেটেড গিগ যখন দিব তখন এইগুলো আসবে। দেখেন আমরা তো এসইও, আমরা আপনারা কি এসইও বা অন্য অন্য ক্যাটাগরির বায়ার রিকোয়েস্ট কি পাচ্ছেন, পাচ্ছেন না? না ভাই, আজকে একটা বায়ার রিকোয়েস্টের কানেক্টর ছিল আর কি, ওইটা হলো উইক্স ওয়েবসাইট আর কি, তেমন একটা ওয়ার্ডপ্রেস এর মতো আরেকটা কি টুলস আছে না ওয়েবসাইট কি, এগুলো আছে। হ্যাঁ, এটা কিছু কিছু ওরা ওয়েবসাইট আর কি, তার মানে ইনকমপ্লিট আছে, ওটা আর কি কমপ্লিট করে দেওয়ার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের কাজ না, অনেক সময় হয় কি দেখা যাচ্ছে অনেক বায়ার আছে, ওরা বায়ার রিকোয়েস্টে পোস্ট করার সময় ওরা ক্যাটাগরি ভুল করে ফেলে। ওকে, তো যার কারণে দেখা যাচ্ছে ওদের বায়ার রিকোয়েস্ট আমাদের কাছে চলে আসে, ঠিক আছে? আমাদের বুঝতে হবে। গতকাল আপনাদের একজন যারা আমাকে মেসেজ করেছিলেন, ওইটা হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ ছিল, ঠিক আছে? তো ওই ওটা তো ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপার যারা তারা কাজ করবে। ওকে,
এটা হচ্ছে গিগ এবং গিগের ক্যাটাগরি অনুযায়ী আসবে। যেমন আপনার এখন সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে লিড জেনারেশন নিয়ে গিগ দিয়েছেন, এই রিলেটেড গিগ গুলো পাবেন, মানে বায়ার রিকোয়েস্ট পাবেন। সামনে এখন এই যে আপনার ইনস্টাগ্রাম বা আলাদা প্রোফাইল নিয়ে বা ফেসবুক অ্যাড রিলেটেড গিগ দিলে ফেসবুক অ্যাড রিলেটেড পাবেন, ঠিক আছে। তারপরে এসইও রিলেটেড দিলে এসইও রিলেটেড পাবেন। এই আছে, যত গিগ দিবেন তত বায়ার রিকোয়েস্টের পসিবিলিটি বাড়বে। আর আপনারা আমি যেটা বলেছি সব সময় বায়ার রিকোয়েস্ট চেক করবেন এবং প্রতিদিন বায়ার রিকোয়েস্ট দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এবং এই রিলেটেড প্রচুর ইউটিউবে ভিডিও আছে, আপনারা বেশি বেশি ভিডিও দেখবেন আর বিভিন্ন এক একজন এক এক ধরনের টিপস দিবে, বিভিন্ন সবগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, ঠিক আছে। আমাদের গিগ এডিট করলে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, এডিট করলে সমস্যা আছে। এডিট করলে দেখা যাচ্ছে গিগের পজিশন ভালো হইতে পারে, আবার অনেক খারাপ হয়ে যাইতে পারে, ঠিক আছে। যদি খারাপ পজিশনে থাকে তখন এডিট করতে পারবেন, ওকে। দেখা যাচ্ছে তখন তো আমাদের হারানোর কিছু নাই, তখন আমরা এডিট করে যদি একটু যখন তো ইমপ্রুভ করার জন্য এডিট করব, ওইটা প্রবলেম নাই। বাট আপনার গিগের একটা মোটামুটি পজিশন আছে, তখন যদি আমরা এডিট করি দেখা যাচ্ছে তখন আর র্যাঙ্ক হারাবে, ঠিক আছে। অর্থাৎ আপনার একটা গিগ আগে মানুষ সার্চ করলে প্রথম পেজে পাইতো, আপনি কোনো কারণে এডিট করেছেন এখন সার্চ করলে আর প্রথম পেজে পাচ্ছেন, তাহলে এটা কিন্তু আপনার হিউজ লস, ওকে। প্রথম পেজে থাকলে আপনার গিগ থেকে অর্ডার আসে। আমার এরকম হয়েছে, আমার এরকম বেশ কিছু গিগ ছিল, ভালো সেল আসতো, আমি কোনো কারণে এডিট করতে গেছি, দেখা যাচ্ছে আমার গিগ ফার্স্ট পেজ থেকে হারাই গেছে এবং আমার আর অর্ডার বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এরকম হয় তো, সেই জন্য গিগ একদম একান্ত প্রয়োজন না হলে এডিট করবো না। বাট যখন আমার গিগের পজিশনই নাই বা আমার ইমপ্রুভমেন্ট দরকার তখন তো আমরা এডিট করবো, তখন তো আর কোনো সমস্যা নেই। ক্লিক কি বোঝাবে গিগ আর কি, তার মানে ইমপ্রেস আর ক্লিক আর কি, ইমপ্রেস তো আর কি কতজনের সামনে গেছে সেটা। ইমপ্রেশন হচ্ছে কতজনের সামনে গেছে, আর ক্লিকটা হচ্ছে কতজন ক্লিক করছে আপনার গিগে, ক্লিক করে ওপেন করছে এরকম। এই যে এটা দেখেন ইমপ্রেশন, এই ভিডিওটা কি দেখছিলেন গতকাল? হ্যাঁ একটু দেখছি। হ্যাঁ এটা পুরোটা দেখেন, এটা উনি খুব সুন্দরভাবে বুঝাইছে, ওকে। উনি খুব ভালো ভিডিও করে, উনি যদিও ওয়েব ডেভেলপিং নিয়ে কাজ করে বাট মার্কেট প্লেসে খুব ভালো পজিশন আছে। আসসালামু আলাইকুম প্রোগ্রামারে আপনাকে স্বাগত। আচ্ছা আমরা কোথায় ছিলাম? আচ্ছা আমি কিন্তু ইনস্টাগ্রাম প্রোফাইল সবার পাই নাই, একদম ছোট টাইপের কাজ ছিল এগুলা, কিন্তু আপনাদের স্কিপ করার কোনো ওয়ে নাই। আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে চান তাহলে আপনি যদি একটা ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েটই না করতে পারেন তো আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করবেন, তাই না? আমরা যখন ফেসবুক পেজের বিষয়গুলো দেখেছি, অনেকে পেজ তৈরি করেন নাই, ইনস্টাগ্রাম প্রোফাইল কিন্তু অনেকেই করেন নাই। তো আপনি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কি কাজ করবেন আর কিভাবে বা গিগ দিবেন, যে আপনি যদি কাজটাই না করেন, তাই না? এখন আপনি যদি ইনস্টাগ্রাম প্রোফাইলটা তৈরি না করেন তাহলে তো এখানের ইন্টারফেসটা কিন্তু বুঝতে পারবেন না। যেমন আমরা কিন্তু গতকাল একদম মোটামুটি সব কিছু ইন্টারফেসই কিন্তু দেখাইছি, যে আপনি কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন, পোস্ট করবেন, কিভাবে ট্যাগ কোথায় পাবেন, ট্যাগগুলো এগুলো যদি ইমপ্লিমেন্ট না করতে পারেন সব কিছু কিন্তু আগের মতোই থাকবে। আগে যতটুকু জানতেন অতটুকুই থেকে যাবে, ঠিক আছে। ইমপ্লিমেন্ট কিন্তু হচ্ছে না। আপনার প্রোফাইল ক্রিয়েট করা থেকে শুরু করে প্রোফাইল অপটিমাইজেশন থেকে শুরু করে কিভাবে ট্যাগগুলো দিয়ে সুন্দর সুন্দর করে পোস্ট করবেন সব কিছুই কিন্তু আমি দেখেছি, ওকে। এখন এইগুলো যদি আপনারা ইমপ্লিমেন্ট না করেন তাহলে আপনি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে এই সার্ভিসটা কিন্তু কখনোই দিতে পারবেন না, ওকে। তাহলে দিন শেষে কিন্তু আপনার কোনো লাভ হচ্ছে না, শুধু শুধু সময় নষ্ট করবো আমরা, ওকে। আমরা হচ্ছে ইনস্টাগ্রামের হচ্ছে একটা ইয়া ছিল বিজনেস প্রোফাইল, ওকে। বিজনেস প্রোফাইল, তারপর হচ্ছে ইনস্টাগ্রামের ইনসাইট আছে। হ্যাঁ ইনসাইটটা কি, আমরা ফেসবুকের ইনসাইট দেখেছিলাম যে কি পরিমাণ ভিউ হচ্ছে, ক্লিক হচ্ছে, কমেন্ট হচ্ছে, এই বিষয়গুলো দেখা যায়। আমার প্রোফাইলে ফলোয়াররা কোন কান্ট্রির, কোন জেন্ডারের, হ্যাঁ এই বা কোন এজের মানুষ বেশি, এইগুলো সব কিছু দেখা যায়, ওকে। এগুলো হচ্ছে ইনস্টাগ্রামের ইনসাইট। আর বিজনেস প্রোফাইল যেটা, এটা হচ্ছে দেখেন ইনস্টাগ্রামের বিজনেস প্রোফাইলটার মানে হচ্ছে আপনাদের নর্মালি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে, আপনারা যখন ইনস্টাগ্রাম প্রোফাইল করবেন সেটা থেকে হচ্ছে যেটা করা যাবে না সেটা হচ্ছে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যাবে না, প্রমোশন করা যাবে না, ওকে। বাট আপনাকে যখন কোনো অ্যাডভার্টাইজমেন্টে যাইতে হবে, কোনো বিজনেস পারপাস অ্যাকাউন্টটা হ্যান্ডেল করবেন, তখন অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে হবে, ঠিক আছে। আমাদের প্রথমে আমরা আমাদের পার্সোনাল প্রোফাইলে থাকবে, দেন হচ্ছে আমরা বিজনেস প্রোফাইলে কনভার্ট করে নিতে হবে। তাইলে আমরা হচ্ছে আমাদের এই যে ইনসাইটগুলো দেখতে পাবো, তারপর হচ্ছে আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের কাজগুলো করতে পারবো, ঠিক আছে। আর আপনি যদি একদম পার্সোনাল ইউজেসের জন্য করেন তাহলে কিন্তু আমাদের আর বিজনেস প্রোফাইল করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। বাট আপনি যখন দেখা যাচ্ছে আপনার ক্লায়েন্টের কোনো বিজনেস করতে হবে এখানে, সে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট করবে, ঠিক আছে, বা আপনার অ্যাডভার্টাইজমেন্ট করার প্রয়োজন হবে, তখন কিন্তু আপনাকে বিজনেসে কনভার্ট করতে হবে, ঠিক আছে, বিজনেস প্রোফাইলে। তো এটা করার জন্য আমরা পিসি থেকে এখান থেকে করতে পারবো না, বাট আমরা মোবাইল ভার্সন থেকে সেটিং থেকে আমরা অ্যাকাউন্ট থেকে আমরা প্রফেশনাল আমাদের বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে পারবো, এটা একটা অপশন।
আর একটা যেটা রয়েছে ইনসাইট, ইনসাইটের যে বিষয়টা রয়েছে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের বিজনেস প্রোফাইলে গেলে আমরা তখন ইনস্টাগ্রামের ইনসাইট গুলো দেখতে পাবো, যে আমার ফলোয়ার কতজন, কোন কান্ট্রি, কোন লোকেশন, ঠিক আছে, কোন এজ, কি ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে, সবকিছু দেখতে পাবো। তো এই ইনস্টাগ্রাম ইনসাইটটাও আমাদের বিজনেস প্রোফাইলটা মাধ্যমে অ্যাভেলেবল হবে, এবং এই ইনস্টাগ্রামের ইনসাইট বা এই বিষয়গুলো দেখার জন্য আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম আছে, ক্রিয়েটর স্টুডিও, এইখান থেকে আমরা সবকিছু হ্যান্ডেল করতে পারবো। ওকে, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদের। এটা হচ্ছে আমার ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, এখান থেকে হচ্ছে আমাদের বিভিন্ন পোস্ট, শিডিউল পোস্ট সবকিছু মেনটেন করা যায় এই প্ল্যাটফর্ম থেকে, business.facebook.com। তো এইখান থেকে আমি ইনস্টাগ্রামে যাব। তো এইখান থেকে দেখেন আমার দুইটা প্রোফাইল আছে, আমি দুইখান থেকে দুইটা থেকে অনেকগুলো শিডিউল পোস্ট করে রেখেছি। এই যে দেখেন অনেক শিডিউল বা নর্মালি পোস্ট করে রেখেছি, দেখা যাচ্ছে আমি রেগুলার আসতে পারবো না, ঠিক আছে, দেখা যাচ্ছে আমি এই মাসের পুরাটা শিডিউল পোস্ট করে দিয়েছি। ওকে, প্রতিদিন একটা করে পোস্ট অটোমেটিকলি হইতে থাকবে, এইভাবে আমি পোস্ট করে রেখেছি। ওকে, তো এইখান থেকে দেন হচ্ছে এখানে দেখেন ইনসাইট অপশন আছে। ওকে, ইনসাইটের কথা যেটা বললাম, এই যে ইনসাইট, ইনসাইট থেকে আমার অ্যাক্টিভিটি বা অডিয়েন্স আমি এগুলো দেখতে পাবো। এখন কোনো কিছুই নাই, কারণ হচ্ছে আমার এখানে ফলোয়ার লাগবে হচ্ছে 100 ফলোয়ার। ওকে, 100 ফলোয়ার হইলে আমরা আমাদের এই যে এইগুলো অ্যাক্টিভিটি বা সব কিছু দেখতে পাবো। ওকে, বাট আমার তো কোনো এখনও ফলোয়ার 100 হয় নাই, তো যার কারণে এটা দেখা যাচ্ছে না। ওকে, তো দেখেন আমি গতকাল যে প্রোফাইলটা ক্রিয়েট করেছিলাম ওইটা আরেকটু অপটিমাইজ করেছি, বায়োতে কিছু বিষয় আরেকটু অ্যাড করেছি, এইখানে একটা লোগো ক্রিয়েট বসাইছি, ঠিক আছে। দেখেন এটা দেখা যাচ্ছে ফিট স্লোগান, ফিট স্লোগান রিলেটেড একটা লোগো ইউজ করেছি, অনেকগুলো ছবি ইউজ করেছি, হ্যাঁ, ফিটনেস রিলেটেড, এবং মোটামুটি একটা অপটিমাইজেশনে চলে আসে। এখন আমি রেগুলার পোস্ট করলে আমার দেখা যাচ্ছে ফলোয়ারও আসবে, ঠিক আছে। আমার কিন্তু দেখেন অনেকে আমার পোস্টে লাইক করতেছে, এই যে যারা লাইক করছে না এদের, এরা কিন্তু কেউ আমার ফ্রেন্ড ফলোয়ার না, কিন্তু আমার লাইক করতেছে। এই যে দেখেন একজন ফলো করছে, আমি ফলো ব্যাক দিলাম। এখানে ম্যাক্সিমামই হচ্ছে আননোন, আমাকে সবাই লাইক করতেছে। কিভাবে লাইক করতেছে বলেন তো? আমি এই যে রিলেভেন্ট হ্যাশট্যাগুলো ইউজ করেছিলাম দেখে আমরা আমার পোস্টগুলো তাদের সামনে যাচ্ছে, তারা হচ্ছে আমাকে লাই আমার পোস্টগুলোকে লাইক করতেছে, যদিও আমাকে এখনো ফলো করে নেই। তো এইভাবে কিন্তু আমাকে ফলোও করবে, যখন আমার দেখবে যে আমি ভালো ভালো পোস্ট করতেছি, আমার ছবিগুলো ওদের কাছে যাবে, তখন কিন্তু আমার প্রোফাইলও কিন্তু ওরা ফলো করবে, ঠিক আছে। আপনি নর্মালি যদি, হ্যাঁ বলেন, একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা যাবে না? হ্যাঁ, একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা যাবে, ম্যানেজ করা যাবে, তবে সেই ক্ষেত্রে আমরা একটু আপনারা চেষ্টা করবেন ভিপিএন দিয়ে খোলার পাশাপাশি, যে আমার নামে অলরেডি একটা আছে, হ্যাঁ, এখন আমি হচ্ছে ওই আমার ফাইবার রিলেটেড একটা করতে চাচ্ছি, হ্যাঁ, একসাথে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি যে এখানে এখন মোটামুটি তিনটা ইউজ করি, আরো কিছু আছে। হ্যাঁ, আপনি তবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো হচ্ছে অ্যাপসের মাধ্যমে ম্যানেজ, অ্যাপসের মাধ্যমে আমরা ক্রিয়েট করব না, হ্যাঁ, আমরা ওয়েব থেকে ক্রিয়েট করব। আর হ্যান্ডেল করার ক্ষেত্রে অ্যাপসের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে সব থেকে ভালো, অ্যাপস থেকে আপনি অলমোস্ট 25 থেকে 26টা অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি ইজিলি মানে র্যান্ডমলি ইউজ করতে পারবেন, পিসি থেকেও পারবেন, কোনো সমস্যা নেই। বাট অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি, যেমন আমি এই ব্রাউজার থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করতেছি, আবার এই ব্রাউজার থেকে যদি আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে যাই তখন ওরা আমাকে ধরে ফেলবে, ঠিক আছে। সেই জন্য আমরা কি গতকাল কি করেছিলাম, এই যে ইনকগনিটো উইন্ডো থেকে আমরা করেছিলাম, ঠিক আছে, যেন কোনো ডিটেলস না থাকে। পরে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা নাই। যেখানে এখানে আমার কয়েকটা অ্যাকাউন্ট আছে, আমি কিন্তু র্যান্ডমলি ইউজ করতেছি। ওকে, এখানে বেশ কিছু অ্যাকাউন্ট আছে, যে সুইস অ্যাকাউন্ট থেকে এখানে আমার তিনটা অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে অন্য অন্যগুলো দিয়ে আছে। ওকে, তো এখানে আমি কিন্তু তিনটাই র্যান্ডমলি ইউজ করতেছি, এবং আমি আর এখানে খুব একটা অ্যাক্টিভিটি ওইভাবে দেখাবো না, কারণ আমার সময় দেখা যাচ্ছে পাবো না, যার কারণে আমি দেখা যাচ্ছে যে শিডিউল থেকে শিডিউল পোস্টগুলো করে দিয়েছি। ওকে, দেখেন আমি এখান থেকে ইনস্টাগ্রামে যাই, হ্যাঁ, কন্টেন্ট লাইব্রেরি থেকে দেখেন, হ্যাঁ বলেন, আমার তো এই অপশন আসে না, business.com facebook.com এ গেলে পরে আপনার যে ই বলতাছে যে ইওর বিজনেস এন্ড অ্যাকাউন্ট, মানে ক্রিয়েট করতে বলতাছে অ্যাকাউন্ট ক্রিয়েট, হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদের। এখন আপনারা পাবেন না, আমরা বিজনেস প্রোফাইল যখন তৈরি করব বিজনেস অ্যাকাউন্ট তখন হচ্ছে আমরা পাবো, এখন আপনাদের এটা ইয়া করার দরকার না, এখন জাস্ট দেখেন। ওকে, তো আমরা যখন এই যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবো অ্যাডভার্টাইজমেন্ট পার্টে, তখন আপনারা এটা পেয়ে যাবেন। ওকে, আমার যে বিজনেস ম্যানেজার পেজ, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, তো যার কোনো আমি আসছি। এবং দেখেন আপনার ইনস্টাগ্রাম তখনই এখানে অ্যাড করতে পারবেন যখন আপনার ইনস্টাগ্রামকে একটা পেজের সাথে অ্যাড করবেন, ঠিক আছে, অথবা আপনার একটা পেজ থাকবে এই রিলেটেড বা পেজের সাথে, আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলকে যখন অ্যাক্টিভ করবেন তখন আপনি হচ্ছে এই ক্রিয়েটর স্টুডিওতে আপনার হচ্ছে ইনস্টাগ্রামকে অ্যাড করতে পারবেন। ওকে, এখানে দুইটা অপশন আছে দেখেন, ফেসবুক এবং ইনস্টাগ্রাম। আমার এখানে যত পেজ আছে, পেজের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। ওকে,
তখন আমার সমস্ত পেজ এখানে চলে আসবে, ঠিক আছে? আমি আমার সমস্ত পেজের শিডিউল পোস্ট সবকিছু এখান থেকে মেনটেন করতে পারবো। ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনার প্রথম অবস্থায় এখানে কিছুই পাবেন না। আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাড করতে চাইলে অবশ্যই প্রোফাইলকে একটা পেজের সাথে আপনার সংযুক্ত করতে হবে। ওকে, তো আমি দেখেন প্রথমে গতকাল যখন অ্যাড করেছি এই এই ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে প্রথমে পেজ ক্রিয়েট করে নিয়েছি এবং ওইটার সাথে কানেক্টেড হয়েছি, দেন আমি হচ্ছে এখানে অ্যাক্সেস পাইছি। ওকে, দেন আমি হচ্ছে ইনস্টাগ্রামে এসে আমি আমার প্রোফাইলে লগ ইন করলে আমার এখান থেকে অ্যাক্সেস দিয়েছি। তো এখান থেকে আমি আমার এই প্রোফাইলগুলোর এই যে ইনসাইটগুলো দেখতে পারতেছি, তারপর হচ্ছে আমি এখান থেকে পোস্টগুলো করলে পোস্টগুলো করতে পারতেছি। ওকে, দেখেন এখান থেকে আমি শিডিউল পোস্ট করে দিয়েছি এবং এই পোস্টগুলো কিন্তু র্যান্ডমলি হইতে থাকবে। এটা হচ্ছে 17 তারিখ, তারপর হচ্ছে যে আজকে সন্ধ্যায় একটা আছে, হ্যাঁ 30 তারিখ, 29 তারিখ, 28 তারিখ, 27 তারিখ, 26 তারিখ, হ্যাঁ এভাবে র্যান্ডমলি দেখা যাচ্ছে এই পোস্টগুলো হইতে থাকবে। ঠিক আছে, তাহলে আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ দেখাবে, মানুষের সামনে পোস্টগুলো যাবে, অ্যাজ এ অ্যাক্টিভ ইউজার হিসেবে আমার প্রোফাইলটা দেখাবে, তাই না? বা আমার ফলোয়াররা যাতে বুঝতে পারবে আমি তাদের জন্য কন্টেন্ট দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এইগুলো পাওয়ার জন্য আমাদেরকে বিজনেস ম্যানেজারে একটা অ্যাকাউন্ট থাকতে হবে ফেসবুকের। এটা আপনারা এখনই করেন না, আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি, এই হচ্ছে বিষয়। হ্যাঁ বলেন, বুঝি নাই কিভাবে অ্যাকাউন্ট খুলবো এটা আমাদের শেখাবো। হ্যাঁ হ্যাঁ, এটা শেখাবো, এটা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট পার্টে আসবে। ঠিক আছে, আমি যখন ফেসবুকে আমরা ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট কাজ করব তখন হচ্ছে আমাদের এই বিজনেস ম্যানেজার প্রয়োজন হবে। ওকে, আর এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমাদের সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট, শিডিউল, পোস্টিং সমস্ত কিছু একজন এখান থেকে ম্যানেজ করা হয়। ফেসবুক কিন্তু আগে হচ্ছে আলাদা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ছিল, ওইগুলো কিন্তু এখন আস্তে আস্তে কমে ওগুলার কাজ কমে গেছে, এখন সব কিছুই এই বিজনেস ম্যানেজার বা বিজনেস ডট ফেসবুকের থ্রোতে হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট, শিডিউল, পোস্টিং সব কিছু। ঠিক আছে, তো আমরা বিজনেস ম্যানেজার থেকে আমাদের অনেক কাজ আছে, তো আমরা হচ্ছে তো সেই পার্টে হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং দেন হচ্ছে আমরা আমাদের এই সকল অ্যাডভার্টাইজমেন্ট এবং এইগুলো ম্যানেজ করব। ঠিক আছে, আচ্ছা এখন আপনারা আগে থেকে ক্রিয়েট করার দরকার নাই বিজনেস ম্যানেজার। ওকে, আমাদের এটার জন্য আলাদা ক্লাস থাকবে। আচ্ছা, তো আমি এই প্রোফাইলটাতে আগে লগ ইন করি, কিছু বিষয় দেখাই এখান থেকে। আচ্ছা, আমি এইখান থেকে তো দেখা যাচ্ছে না, আমি যেটা করব আমার মোবাইল থেকে জয়েন হয়ে আমি আপনাদের কিছু ইয়াদগুলো দেখাচ্ছি, আপনার বিজনেস প্রোফাইলের বিষয়গুলো দেখে। ভাইয়া হ্যাঁ বলেন। ফেসবুকে আমার একটা পেজ আছে, হ্যাঁ তো আমি ওই পেজটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্টের সাথে হচ্ছে লিংক করছি, তো আমার কি তাহলে যে নামে পেজ আছে ওই নামে কি একটা ইনস্টাগ্রাম খুলে তারপরে ওইটা লিংক করা লাগবে? হ্যাঁ হ্যাঁ, আমি আমার মোবাইল থেকে আপনাদের দেখাচ্ছি। ভাই অ্যাটেন্ডেন্স কি হয়ে গেছে? না, অ্যাটেন্ডেন্স নেই নেই আজকে এখনো। ও ওকে, দেখি এখান থেকে অফ করি স্ট্রিম। আচ্ছা আমার, হ্যালো, আচ্ছা আমার হ্যালো, দেখতে পাচ্ছি আমি অন্য একটু প্রোফাইল আছে, হ্যালো
ভাই শুনতে পাচ্ছ ভাই? হ্যালো ভাই, দেখা যাচ্ছে মোবাইল স্ক্রিন? হ্যাঁ ভাই মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন আমার এইখানে একটা প্রোফাইল, এইখানে উপরে দেখেন একদম উপরে আমার ইউজার নাম শো করতেছে, এইখানে দেখেন আমার আরো দুইটা প্রোফাইল আছে, এখান থেকে আপনারা এইভাবে আরো অনেকগুলো প্রোফাইল ম্যানেজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওকে, তো আমি হচ্ছে আমি যে অ্যাকাউন্টটা গতকাল করেছিলাম ওইটাতে যাই। হ্যাঁ এটাতে দেখেন চলে আসছি। তো এইখানে হচ্ছে আমার দেখেন এখানে আমার প্রোফাইলের ভিউ দেখাচ্ছে, এখানে দেখেন কিছু অপশন দেখাচ্ছে, এডিট প্রোফাইল, প্রমোশন, ইনসাইট, তাই না? নর্মালি কিন্তু আমরা কম্পিউটার ভিউ থেকে এটা পাচ্ছি না। তো এই প্রমোশন মানে আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো, আর ইনসাইট মানে হচ্ছে আমার ইনসাইটের বিভিন্ন ডেটা এখান থেকে দেখতে পাবো। তো যদিও আমাদের 100 ফলোয়ার নাই, তো যার কারণে ইনসাইটের ডেটা আমরা এই মুহূর্তে পাবো না, বাট অপশনগুলো দিয়েছে। তো এই অপশনগুলো কেন দিয়েছে? আমরা আমার প্রোফাইলটাকে আমি বিজনেস প্রোফাইলে কনভার্ট করেছি। তো বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে হলে আমাদের কী কী করতে হবে যদি আমাদের এরকম প্রয়োজন হয়? মানে কখন প্রয়োজন হয়? পার্সোনালি তো আপনার নর্মালি আপনি যদি অ্যাডভার্টাইজমেন্ট না করেন, ধরে নিলাম আপনি জাস্ট আপনার প্রোফাইলটাকে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট হিসেবে তৈরি করার চেষ্টা করতেছেন, বাট আপনার কোনো অ্যাডভার্টাইজমেন্ট করার প্রয়োজন নাই, তখন কিন্তু আপনার বিজনেস প্রোফাইলে যাওয়ার দরকার নেই। আপনি নর্মালি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি ইউজ করতে পারবেন। বাট যখন যদি অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো বিজনেস পারপাস যদি আপনার ইউজ করতে হয়, তখন আপনাকে বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে হবে, অথবা আপনার ক্লায়েন্টের জন্য যদি করতে হয় তখন আপনাকে এই কাজটা করতে হবে। তো এটার জন্য আপনাকে এই প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে তো হ্যাঁ প্রোফাইলে আছি, উপরে দেখেন থ্রি ডট বা তিনটা দাগ আছে উপরে, এখানে ক্লিক করব। থ্রি ডটে এখানে ক্লিক করার পর দেখেন সেটিং নিচে একদম নিচে সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করলে তারপরে হচ্ছে দেখেন এইখানে অ্যাকাউন্টস, ঠিক আছে অ্যাকাউন্টসে ক্লিক করবে। এগুলো তো আপনারা ইউটিউবে পাবেন, অ্যাকাউন্টসে আসবেন। আসার পরে এখানে দেখেন সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট একটা অপশন আছে, তাই না? আমি তো এখানে বিজনেস অ্যাকাউন্টে চলে আসি, তো যার কারণে এখানে লেখা রয়েছে একদম নিচের থেকে উপরে দুই নম্বরটা, নিচ থেকে দুই নম্বর সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট দেখাচ্ছে। তো নর্মালি কিন্তু আমি তো গতকাল এখানে হচ্ছে বিজনেস প্রোফাইলে কনভার্ট হয়েছি, যার কারণে এখন এখন যদি আবার পার্সোনাল অ্যাকাউন্টে যাইতে চাই এখানে ক্লিক করে আমি পার্সোনাল অ্যাকাউন্টে যাইতে পারবো। ওকে, আর এইখানে আমাদেরকে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট বা সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এই অপশনগুলো দেখতে পাবেন, আপনারা মোবাইল থেকে জয়েন থাকলে দেখতে পাবেন। তো এইখানে সুইচ টু প্রফেশনাল বা বিজনেস অপশন পাবেন, এখান থেকে আপনার ক্যাটাগরি চুজ করতে দেবে যে আপনি কী ধরনের বিজনেস বা কী ধরনের ইয়া কাজ করবেন। তো আমরা বিজনেস হলে বিজনেস, পাবলিক ফিগার, ওই যে আমরা পেজ তৈরি করার মতো যখন করেছিলাম ওইটা, এরকম কিছু অপশন পাবেন। তো এইখান থেকে আমরা নির্দিষ্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করে আমরা ওকে করে দিলে আমাদের দেখা যাচ্ছে প্রোফাইলটা বিজনেস প্রোফাইল হয়ে যাবে। এবং দেন আপনি যেটা করতে পারবেন, আপনার হচ্ছে এখানে হচ্ছে প্রোফাইলের যে অপশনে আপনি প্রমোশন, ইনসাইট এই অপশনগুলো দেখতে পাবেন, ঠিক আছে? এবং ইনসাইট থেকে আমি যদি ইনসাইটে যাই, দেখেন ইনসাইটে কোনো ডেটা এই মতো এইভাবে নাই, ঠিক আছে? নর্মালি আমার 15 অ্যাকাউন্টস রিচ, 30 কন্টেন্ট ইন্টারাকশন, টোটাল ফলোয়ার 5, ঠিক আছে? কিন্তু আমি যদি দেখতে চাই আমার অ্যাকচুয়াল ডাটা যদি আমি দেখতে চাই, সেই ডেটাগুলো কিন্তু আমি ওইভাবে পাবো না, ঠিক আছে? আমি এই যে একদম উপরে যে আই বাটন রয়েছে এখানে যদি ক্লিক করি, এখানে রয়েছে দেখেন, এখানে আমি যদি হচ্ছে ইয়া দেখতে চাই, বিভিন্ন ডেটা দেখতে চাই, সেইগুলো আমাকে দিবে না, ঠিক আছে? বলবে যে তোমার অ্যাকাউন্টে হচ্ছে 100 ফলোয়ার লাগবে, ঠিক আছে? এখানে দেখাবে না, পিসি থেকে দেখাইলে 100 ফলোয়ারের এই বিষয়টা দেখায়, বাট এখান থেকে আমরা কোনো ডাটা পাবো না। আর নর্মালি আমরা দেখা যাচ্ছে কোন কান্ট্রির কতজন ইয়া রয়েছে, ঠিক আছে? আমি যদি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দেখি এটা, তাহলে বুঝতে পারবেন কোন কান্ট্রির ফলোয়ার, কোন কান্ট্রি থেকে আপনার কি কোন ধরনের এজের মানুষ আপনাকে ফলো করতেছে, ঠিক আছে? ওকে, ইনসাইটে যাই। আচ্ছা এটাই আমার 100 জনের বেশি ফলোয়ার আছে, আমি এখান থেকে পাবো। আমি ফলোয়ারটা দেখি যে আমার ফলোয়ার কাছে কতজন, 225 জন ফলোয়ার, আমি ফলোয়ারের ডেটা দেখবো, ঠিক আছে? তো এই যে দেখেন এখানে আমার ফলোয়ারের বিভিন্ন ডেটা দেখাচ্ছে, তাই না? বিভিন্ন অ্যানালিটিক্সের মাধ্যমে ডেটা দেখাচ্ছে, এইগুলো কিন্তু আগের প্রোফাইলটাতে কিন্তু ছিল না, ঠিক আছে? এইখানে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে আমার, কারণ আমার এটার 100 প্রোফাইল, 100 ফলোয়ার আছে। তো দেখেন এখানে টপ লোকেশন নামক একটা অপশন আছে, টপ লোকেশন হচ্ছে ঢাকা, ঢাকা থেকে আমার সাথে কানেক্টেড আছে হচ্ছে 42%, কুষ্টিয়া থেকে আছে 9%, কুষ্টিয়া খুলনা থেকে 6.9%, খুলনা থেকে 3.9%, রাজশাহী থেকে 3.4%, ঠিক আছে? তারপরে হচ্ছে এজ, এজের একটা ভ্যারিয়েশন দিয়েছে যে কী ধরনের এজের মানুষ আমার সাথে কানেক্টেড আছে সেইগুলো। ওকে, এখানে হচ্ছে তারপরে মেন উইমেন আলাদাভাবে দেওয়া আছে ডেটা, আমি এখানে মেন উইমেনের ডেটা দেখতে পাবো। তারপরে হচ্ছে জেন্ডার দেখেন 93% হচ্ছে মেন এবং 6.9% হচ্ছে উইমেন, ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে আমি কী সময়গুলো আমার যে মোস্ট অ্যাক্টিভ টাইমস, মানে আমি কোন সময়গুলো কোন দিনগুলোতে আমি অ্যাক্টিভ ছিলাম সেই বিষয়গুলো দেখাচ্ছে। ওকে,
দেখেন এই যে এই টাইমগুলো আমাকে টাইম ইসের মাধ্যমে একটা অ্যানালিটিক্স এর মাধ্যমে আমাকে দেখাচ্ছে। আমি যদি ডেটে যাই তাহলে ডেট দেখে বোঝা যাবে কোন দিন কি ধরনের আমি অ্যাক্টিভ ছিলাম, ঠিক আছে। এই ধরনের যে অ্যানালিটিক্স এর যে ডেটাগুলো আমরা হচ্ছে আমাদের বিজনেস ইয়া থেকে আমরা দেখতে পাবো, যদি বিজনেস প্রোফাইল হয় এবং দেন হচ্ছে আমরা ইনসাইট থেকে এই ডেটাগুলো দেখতে পাবো, তবে সেক্ষেত্রে আমাদের মিনিমাম ফলোয়ার 100 হইতে হবে। ওকে, তো এই জিনিসটা কখন কাজে লাগবে, যখন দেখা যাচ্ছে আপনার একটা কোনো একটা মার্কেটিং করতেছেন, কোনো একটা প্রমোশন করতেছেন, ঠিক আছে, বা আপনি একটা নির্দিষ্ট একটা নিশ নিয়ে আগাচ্ছেন, বাট সেই সময় দেখা যাচ্ছে যে আপনার কি ধরনের প্রোফাইলের এগেঞ্জমেন্ট আপনার আছে, কি ধরনের কোন ধরনের কান্ট্রি থেকে মানুষ আপনার সাথে কানেক্টেড আছে, এই বিষয়গুলো যদি আপনার ডেটাগুলো অ্যানালাইজ করতে চান তখন আপনি এইখানে থেকে আপনাকে এগুলো অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে। তখন হচ্ছে এই বিষয়টা আমাদের কাজে লাগবে। তো আমাদের পিসি থেকে যদি আমরা ইনসাইটটা দেখতে চাই তাহলে হচ্ছে আমরা বিজনেস ডট ফেসবুকের থ্রুতে দেখতে পারবো, আর এই আর আপনারা পিসি ছাড়া আপনার মোবাইল থেকে এখান থেকে ডেটাগুলো দেখতে পারবে। আর পিসি থেকে করতে গেলে আপনার বিজনেস ডট ফেসবুক ডট কমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা আমরা এখনই করবো না। আমরা বিজনেস অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবো ফেসবুকের জন্য, ফেসবুক অ্যাড ম্যানেজারের জন্য বা ফেসবুকের বিভিন্ন অ্যাড ম্যানেজমেন্টের জন্য, তখন ওইগুলো আপনারা একটা অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড করতে পারবেন, এবং আপনারা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট একাধিক ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো এখনই এই অ্যাকাউন্টগুলো করার দরকার নাই, যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা করব। জাস্ট এই বিষয়গুলো আইডিয়া রাখেন, এইগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের কাজ। ওকে, বাট আপনারা জাস্ট একটু মাথায় থাকুক যে হ্যাঁ, বিজনেস প্রোফাইল নামক একটা অপশন আছে, বিজনেস প্রোফাইলের সুবিধাটা কি বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট প্রমোশন এই বিষয়গুলো নিয়ে কাজ করা যায়। ওকে, এই প্রোফাইল থেকে, বাট নর্মাল যে প্রোফাইল থাকে অ্যাজ ইউজার সেইখান থেকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোশনের কাজ করা যায় না। ওকে, শুধু এইটুকু মাথায় রাখেন। ওকে, বাকি সব কিছু অ্যাজ ইউজুয়াল আমরা সব কিছু ইউজ করতে পারবো, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। ওকে, আমরা যে নিশ সিলেক্ট করব এটার উপর কি আমাদের ওয়েবসাইট তৈরি করা লাগবে? না, মানে আমি হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে আপনার যদি একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকে একটা নিশের উপরে, আপনার উচিত হচ্ছে ওই নিশের উপরে একটা কি বলে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সকল সোশ্যাল মিডিয়াতে, সেখানে পিন্টারেস্টও আসবে, সরি ইনস্টাগ্রামও আসবে। আর আপনি যদি ইনস্টাগ্রামে একটা নিশ বেজ একটা প্রোফাইল ক্রিয়েট করেন, ওইটার জন্য যে ওয়েবসাইট লাগবে এই বিষয়টা এমন না, আপনি তো এখানে জাস্ট প্রোফাইলটাকে গ্রো করবেন, গ্রো করার পর এখানে আপনি যে কোনো কিছুর উপরে ইয়া করতে পারেন, সেল করতে পারেন। আপনি ওয়েবসাইট সেটার সময় ওয়েবসাইট নিব না? হ্যাঁ হ্যাঁ, এসইও যখন শিখবো তখন ওয়েবসাইট নিব না? বুঝতে পারি নাই আপনার কথাটা। আমরা যখন এসইও শিখবো হ্যাঁ তখন আমাদেরকে ওয়েবসাইট নেওয়া লাগবে? না, ওইটার জন্য আপনার ম্যান্ডেটরি না, আপনি যদি ওয়েবসাইট নিতে চান নিয়ে প্র্যাকটিস করতে চান করতে পারবেন, বাট আমরা ফ্রি প্ল্যাটফর্ম থেকে শিখতে পারবো, ঠিক আছে। ফ্রি কিছু প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আমরা ওয়েবসাইট তৈরি করে শিখবো, অথবা দেখা যাচ্ছে যে আমি একটা ডোমেইন আমার যে একটা ওয়েবসাইট আছে ওইটার থ্রুতে দেখা যাচ্ছে আপনাদের কাজগুলো দেখাবো, ঠিক আছে, যেটাতে আপনারা নিজেরাও যদিও এখানে লাইভ প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে, এই আর কি। কিন্তু এখন ওয়েবসাইট তো সবাই এটা নিতে পারবে না, যদি আপনি প্রয়োজন মনে করেন ওয়েবসাইট নেওয়ার নিতে পারবেন, ঠিক আছে। বাট নতুন অবস্থায় ওয়েবসাইট এটা নেওয়ার আমার মনে হয় না দরকার হবে, কারণ দেখা যাচ্ছে ওইখানে আপনার শুধু শুধু টাকা নষ্ট হবে। ওকে, কারণ সব কিছু জেনে বুঝে দেন হচ্ছে আমরা দেখা যাচ্ছে আপনি একটা ভালো প্ল্যান করে ওয়েবসাইট নিতে পারবেন, ঠিক আছে, বা নিলে আপনার একটা কাজে আসবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। মানে প্রেজেন্ট কি হয়েছে? আমি ওই ক্লাস চলতেছিল তো আমার ভার্সিটির। আপনার ইনস্টাগ্রামে যদি আপনি একটা পপুলার অ্যাকাউন্ট করতে পারেন না, একটা নিশের উপর আপনি ওই নিশের উপর যে কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন, ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে পারেন, আপনার কোনো অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে পারেন, এটা নিয়েও আমি কথা বলবো আজকে। আরো ভাই, আমি একটা ওয়েবসাইট নিয়ে তখন বুঝতে পারবেন যে কি টপিকের উপর আপনার নেওয়া উচিত, তখন আপনি কিওয়ার্ড রিসার্চ করার পরে সেই টপিক রিলেভেন্ট রেখে ওয়েবসাইট নিব, ঠিক আছে, তখন নেবেন, এখন নেওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে ইনস্টাগ্রামের বেসিক যে বিষয়গুলো বাকি ছিল এগুলো আমি আরেকটু রিভিউ করি। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, অ্যাকাউন্ট করার ক্রিয়েট করার আগে নির্দিষ্ট একটা নিশ আমাদের সিলেক্ট করে নিতে হবে, আমরা কোন নিশের উপর কাজ করবো সেটা, অথবা আপনার একটা বিজনেস আছে, ঠিক আছে, আপনি অলরেডি ফিটনেস হেলথ বা অন্য যে কোনো একটা টপিক নিয়ে কাজ করেন, ঠিক আছে, ওয়েবসাইট আছে আপনার, একটা ব্র্যান্ড আছে,
এখন আপনাকে আপনি কি করবেন, ওই রিলেটেড একটা ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করবেন এবং এইখানে ওইটা গ্রো করার ট্রাই করবেন, ঠিক আছে? এই একটু বিষয়। আর আপনি যদি চান যে না আমার হচ্ছে আমি ফিটনেস রিলেটেড বা অন্য যে কোনো একটা টপিক রিলেটেড আমি একটা ইনস্টাগ্রাম প্রোফাইল করে এটা গ্রো করার চেষ্টা করব, এইটার প্রোফাইলটাকে অনেক বড় করার চেষ্টা করব, দেন আমি এই রিলেটেড কোনো প্রোডাক্ট এখানে প্রমোশন চালাবো, ওকে? ইভেন এই রিলেটেড মানুষই আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করবে আপনার বিভিন্ন প্রমোশন করার জন্য, ঠিক আছে? এটার জন্য আপনি কিন্তু চার্জ করতে পারবেন, এই হচ্ছে একটা বিষয়। তো আপনার বেশ কয়েকভাবে হচ্ছে আমরা ইনস্টাগ্রামের থ্রুতে ইনকাম করতে পারি, সেগুলো নিয়ে কথা বলবো। তো তার আগে আমাদের প্রোফাইলটাকে জেনে সাজানোর জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট টপিক বা নিশ সিলেক্ট করে নিতে হবে যে কোনটার উপরে আমি প্রোফাইল করব। সেটা সিলেক্ট করার পর আমরা ওই রিলেভেন্ট একটা প্রোফাইল তৈরি করব। প্রোফাইল তৈরি করার সময় যে ইনফরমেশনগুলো লাগে সেগুলো দিব, সুন্দরভাবে প্রোফাইলটা সেট আপ করবো, বায়ো ডিসক্রিপশন সবকিছু দিয়ে, দেন হচ্ছে আমরা একদম রিলেভেন্সি মেনটেন করে রেগুলার এখানে পোস্ট করতে থাকবো, ঠিক আছে? এবং এখানে অ্যাক্টিভ থাকবো, ফলো করবো, কমেন্ট করবো। হ্যাঁ, স্ক্রিন কি অফ করছেন? হ্যাঁ, স্ক্রিন অফ আছে, সরি। আচ্ছা, আমি মোবাইলে ছিলাম তো মোবাইল থেকে দেখাচ্ছিলাম, ওকে। তো এটা হচ্ছে বিষয়, এখন ইনস্টাগ্রামে আপনাকে অ্যাক্টিভ থেকে আপনার অ্যাকাউন্টটা গ্রো করতে হবে, ঠিক আছে? সেটা আপনার বিজনেসের জন্য হতে পারে, আপনার ফাইবারের জন্য হতে পারে, ওকে, যে কোনো বিষয়ের জন্য হতে পারে, এভাবে আমাদেরকে গ্রো করতে হবে। তো যখন আমাদের ইনস্টাগ্রামটাকে অ্যাজ এ বিজনেস হিসাবে রান করাইতে হবে, তখন দেখা যাচ্ছে আমাদের প্রোফাইলটাকে বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে হবে। আমাদের পার্সোনাল প্রোফাইল থেকে সেটিং এবং অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের গো টু বিজনেস প্রোফাইল একটা অপশন পাবো, এইখান থেকে আমরা বিজনেস প্রোফাইলে চলে যেতে পারবো, ওকে? তো আমাদের বিজনেস প্রোফাইল হইলে আমরা এখান থেকে বিভিন্ন প্রমোশন, অ্যাডভার্টাইজমেন্ট এই বিষয়গুলো দেখতে পাবো, এবং পাশাপাশি ইনসাইট নামক একটা ডেটার অপশন আমাদের ফিচার চালু হবে। পার্সোনাল অ্যাকাউন্টে ইনসাইটের অপশন আপনারা পাবেন না, ঠিক, ওকে? বিজনেস অ্যাকাউন্ট বা প্রফেশনাল অ্যাকাউন্টে এই অপশনটা পাবো, এবং ইনসাইট থেকে আমরা বিভিন্ন ডেটা অ্যানালাইজ করতে পারবো, ওকে? আচ্ছা, এই একটা বিষয়। আর ইনসাইটের ডাটা তখনই আসবে যখন আপনার 100 ফলোয়ার, মিনিমাম 100 ফলোয়ার হবে, তারপর থেকে আপনি ডেটাগুলো এখান থেকে পাবেন আর কি, ওকে? আপনার প্রোফাইল রিলেটেড যে ডেটাগুলো থাকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা ভাইয়া, কালকে একটা জিমেইল খুলতে গেছে, হ্যাঁ, ওখানে জিমেইল খোলার সময় চাই যে ফর বিজনেস নাকি পার্সোনাল? এখন জিমেইল এর বিজনেসটা খুললে ওখানে কি কি ফিচার আছে? জিমেইলে তো বিজনেস চাওয়ার কথা না, এটা তাহলে নতুন করছে কিনা? একটা অপশন আমার যতদূর মনে আছে ওটা বিজনেস বলতে কি, আপনার যে আমরা এরকম করে করি না, আপনার হচ্ছে কি বলে, আপনার কি বলে, আপনার কোম্পানির নাম থাকে, কোম্পানির নাম দিয়ে আপনার কাস্টমাইজ করে আমরা জিমেইল ক্রিয়েট করি, যেমন যেমন কি বলে আপনার ডেমো, হ্যাঁ ডেমোই থাক, ডেমো না আপনার নাম থাকবে, তাই না? অর্থাৎ ওয়েব মেইলের মতো যে এই মেইলগুলো করি ওইগুলোর জন্য হচ্ছে জিমেইলে এই ফিচারটা দিয়েছে সম্ভবত বিজনেসের জন্য, যে আমি কি ধরনের মেইল করতে পারি। মানে আপনি একটু জিমেইলে ঢুকলে মানে কি মানে ক্রিয়েটারের ওখানে ক্লিক করলে দেখবেন যে দুইটা অপশন আছে, তাহলে ওটাই চাই। জিমেইল একটা হচ্ছে ফর পার্সোনাল ইউজ, আর এটা হচ্ছে বিজনেস, তো মনে হয় না কোন মানে ফিচার আছে এটার ভিতরে। না, ওখানে বিজনেস অ্যাড করতে হলে আমি দেখলাম যে ওই লোকাল এসইও এর মতো অপশন, মানে একটা পিক দেখায় যে গুগল হয়তো লিস্ট করার জন্য। ভাই এর আগের পেজেই তো শুরুতে আরো আগে এই যে এটা ফর ওয়ার্ক, এটা এখানে আসেনি, আমরা যখন ওই মানে একটা আইডি থেকে মানে একটা আইডি লগইন করা আছে, আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে গেলে পরে ওখানে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটা আছে ওইটা ক্লিক করলে দেখায় যে ফর মাই সেলফ আর একটা টু ম্যানেজ মাই বিজনেস। আপনি এখান থেকে দেখেন, আচ্ছা আচ্ছা, এই যে ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস, ওকে, এটা কি অপশন এটা ক্লিক করে দেখি। এক্সটেনশনটা তো একই আছে, তাহলে এটা কি বলছে? আচ্ছা, এটা সম্ভবত হচ্ছে গুগল মাই বিজনেসে গুগলের যে সার্ভিসগুলো আছে, হ্যাঁ, এইগুলো ম্যানেজ করার জন্য মানে এই ফিচারটাও আছে। ভাই আমি চ্যাট লিস্টে একটা লিংক দিছি, এটা আপনি ক্লিক করেন দেখবেন ওই পেজটা আসে আর কি।
অ্যাকাউন্ট খোলার পরে ওই খুলতে গেলে মানে পরবর্তীতে দেখা যাবে পেজটা আসবে। হ্যাঁ হ্যাঁ জিএমবি গুগল মাই বিজনেস এর জন্য। হ্যাঁ গুগল মাই জিএমবি যে প্ল্যাটফর্ম আছে এখান থেকে গুগলের অ্যাডভার্টাইজমেন্ট গুগলের বিভিন্ন ইয়াগুলো যে মেনটেন করতে হয় বা আপনার কোনো বিজনেস থাকলে অ্যাড করতে পারবেন সেই গুগল জিএমবি। আমি সাপোজ একটা ফেসবুকে মানে পেজ আছে বিজনেস পেজ, এখন এই ক্ষেত্রে এখানে আমি কি লিখবো এই বিজনেস পেজের জন্য? হ্যাঁ আচ্ছা আমরা এই গুগলে অনেক সময় সার্চ করি না, সার্চ করলে কোনো বিজনেস যেমন আমরা লিখি কফি শপ, কফি শপ ইন ঢাকা, এভাবে যদি সার্চ করি দেখেন এই যে সবগুলা শো করছে, এই যে এগুলো দেখছেন এইগুলা কিন্তু এই গুগল মাই বিজনেস এর মাধ্যমে শো করছে। ওকে এই যে সব কিছু, এই যে এগুলা, এই যে তুমি এটা লোকাল এসইও এর মধ্যে, লোকাল এসইও এর মধ্যে পড়ে এবং এই গুগল মাই বিজনেস তখনই করতে হবে আমাদের হচ্ছে যখন আমরা লোকাল এসইও করব। ওকে এবং লোকাল এসইও এর একটা পার্ট হচ্ছে গুগল মাই বিজনেস যেটাকে সংক্ষেপে বলা হয় জিএমবি। হ্যাঁ জিএমবি মানে হচ্ছে গুগল মাই বিজনেস এবং এটা হচ্ছে আমাদের লোকাল এসইও এর জন্য কাজে লাগবে। লোকাল সার্চ এর ক্ষেত্রে আপনার কোনো বিজনেস থাকলে সেটাকে যদি আপনি গুগলে অ্যাড করতে চান তখন গুগল মাই বিজনেসে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে যে অ্যাড ইওর বিজনেস টু গুগল, এই যে দেখেন অপশন আছে অ্যাড ইওর বিজনেস টু গুগল, এগুলো আমরা লোকাল এসইও এর পার্টে ইনশাল্লাহ দেখবো। আর এই যে দেখেন এই যে বিজনেস নেম, এখানে অনেক কিছু ইনফরমেশন দিতে হয়, আপনার অনেক ভ্যালিড ইনফরমেশন দরকার হয়, ট্যাক্স তারপরে আরও বেশ কিছু ইনফরমেশন, কারণ একটা বিজনেস থাকলে তো ওদের বিভিন্ন ভ্যালিড ইনফরমেশন থাকেই, সেইগুলো থ্রোতে আমাদেরকে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ঠিক আছে ওকে, এগুলো আমাদের লোকাল এসইওতে আসবে। ওকে লোকাল এসইওতে এই ধরনের বিজনেস লিস্টিং এর জন্য কাজ করতে হয়। আচ্ছা ইনস্টাগ্রামের বেসিক বিষয়টুকু এটুকুই ছিল, তো আপনার যখন আপনাকে পোস্ট করতে হবে অবশ্যই রিলেভেন্ট হ্যাশট্যাগ আপনারা ম্যানেজ করে আপনাদেরকে পোস্টগুলো করতে হবে, আর হ্যাশট্যাগ ইউজ করলে প্রচুর পরিমাণ রিচ হয়। আমি আপনাদের যেটা লাইভ দেখাইলাম, আমার এটা নতুন প্রোফাইল, ফলোয়ার কিন্তু মাত্র 5 জন, বাট দেখেন এই যে এই বেচারারা আমাদের আমার লাইক দিছে। ওকে দেখেন, আচ্ছা আমি একটু দেখি এই কই গেল, হ্যাঁ এই যে দেখেন এ লাইক দিছে, এ লাইক দিছে, এরা কিন্তু আমার প্রোফাইলের কেউ না, আমি কিন্তু ওকে ফলো করি না, ও কিন্তু আমাকে ফলো করে, এবার আমার পোস্টগুলো কিন্তু ওদের সামনে গিয়েছে, কারণ আমি যে হ্যাশট্যাগুলো আমার পোস্টে আমি ইউজ করেছিলাম ওই হ্যাশট্যাগুলো ওরা সার্চ করার কারণে আমার প্রোফাইলগুলো ওরা পাইছে। ঠিক আছে সরি, আমার প্রোফাইল আমার পোস্টগুলো পাইছে এই যে আমি হ্যাশট্যাগ এই রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করেছিলাম, তখন কিন্তু ওরা আমাকে ইয়া করছে কি বলে আপনাকে আমাকে আমার পোস্টগুলোকে লাইক করছে। ওকে এখানে এইভাবে কিন্তু আমার দেখা যাচ্ছে আমার প্রোফাইলে ফলো আসবে। ঠিক আছে র্যান্ডমলি ফলো আসতে থাকবে, আর নতুন অবস্থায় একটু ফলো পাইতে একটু লেট হয়, কারণ আমরা স্বাভাবিকভাবে যখন দেখবো এই প্রোফাইলটা ফিটনেস রিলেটেড কাজ করতেছে বাট নতুন ওর নিজের প্রোফাইলেই ফলোয়ার নাই, তাই না, তখন কিন্তু মানুষ একটু স্লো প্রসেসে আমাকে লাই মানে ফলো করবে, অল্প ফলো করবে, বাট যখন আমার প্রোফাইলে 500-1000 ফলোয়ার হয়ে যাবে তখন কিন্তু এটার গ্রোথটা বেশি বাড়বে। ঠিক আছে এমনিতে যদি একটা ফলো দেয় তখন দেবে 10টা ফলো। ঠিক আছে এইভাবে, আচ্ছা তো বেসিক ম্যানেজমেন্ট এইটুকুই, তা আপনার বিজনেস ইনস্টাগ্রামের বিজনেস প্রোফাইল বললাম, ইনসাইট বললাম, আশা করছি এই ধরনের বেসিক আইডিয়া আমাদের ক্লিয়ার হয়েছে এবং ইনসাইটটা আমরা তখনই কাজ করতে পারবো যখন আমাদের বিজনেস প্রোফাইল ক্রিয়েট করব এবং ইনসাইটের ডেটা তখনই পাবো যখন আমাদের ফলোয়ার অ্যাটলিস্ট 100 হবে। ওকে এবং আমাদের পিসি থেকে যদি আমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা দেখতে চাই তাহলে আমাদের বিজনেস অ্যাকাউন্ট দরকার হবে, business.facebook.com এর থ্রুতে করতে হবে, অর্থাৎ ফেসবুকের বিজনেস ম্যানেজার, গুগলের যেমন বিজনেস ম্যানেজার ওই যে আমরা দেখলাম গুগল মাই বিজনেস, এরকম হচ্ছে ফেসবুকের হচ্ছে business.facebook.com একটা প্ল্যাটফর্ম যেখান থেকে ফেসবুকের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আছে, এখানে এখানে এটারই হচ্ছে একটা অপশন হচ্ছে আপনার ক্রিয়েটর স্টুডিও। ওকে এই যে এটার নাম হচ্ছে ক্রিয়েটর স্টুডিও, এটা আমি কেটে দিই ক্রিয়েটর স্টুডিও। ওকে এটা হচ্ছে বিজনেস ম্যানেজারই একটা থ্রো অপশন থেকে আসে, এখানে আরও দেখেন কত অপশন অ্যাড আসে, তো এইখানে হচ্ছে ফেসবুকের একটু বেশি ফিচার আর ইনস্টাগ্রামে একটু ফিচার কম আছে, এইখান থেকে হচ্ছে আমরা ইনস্টাগ্রাম ম্যানেজ করতে পারবো, ফেসবুকে ম্যানেজ করতে পারবো, অর্থাৎ এটা বেসিক্যালি বিজনেস পারপাস ইউজ দিয়েছে ফেসবুক। ঠিক আছে দেখেন আপনার সমস্ত পেজগুলো এইখান থেকে মেনটেন করতে পারবেন, আবার এইখান থেকে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলগুলো মেনটেন করতে পারবেন, তবে অবশ্যই আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলেরকে কোনো একটা পেজের সাথে কানেক্টেড করতে হবে। ওকে তাইলেই হচ্ছে আমরা এখানে আমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলকে অ্যাড করতে পারবো। ঠিক আছে ওকে, এবং এইখান থেকে আমাদের ইনস্টাগ্রামে আমরা শিডিউল পোস্ট করতে পারবো, আমরা কিন্তু সরাসরি ইনস্টাগ্রামের থ্রুতে কিন্তু আমরা কোনো শিডিউল পোস্ট করতে পারবো না, হয়তো সামনে এই ধরনের ফিচার আনতে পারে বাট আমাকে কী করতে হবে আমাদের এইখান থেকে শিডিউল পোস্ট করতে হবে। আমি যদি একটা শিডিউল পোস্ট আপনাদের করে দেখাই এখন,
এখানে আমি ক্রিয়েট এ পোস্টে যাব আইজিটিভি। আইজিটিভি কি জিনিস বলেন তো? ভিডিও, হ্যাঁ ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের ভিডিও তাই না? ইনস্টাগ্রাম ভিডিও হচ্ছে আইজিটিভি। তো আমি তো ভিডিও দিব না, আমি দিব হচ্ছে কি দিব, আমি হচ্ছে ইনস্টাগ্রাম ফিডস থেকে একটা ছবি দিব। ওকে, আচ্ছা আমি যদি একটা ভিডিও, ভিডিও আমি নিজেও কখনো পাবলিশ করি নাই, দেখি একটা ভিডিও পাবলিশ করি পিক্সেল থেকে, ফ্রি স্টক ভিডিওস, ফ্রি স্টক ভিডিওস লিখে সার্চ করলাম, পিক্সেলে আসছে, এখানে যাই, এখানে সার্চ করি কি রিলেটেড পোস্ট করব, কোন প্রোফাইল, এখান থেকে সিলেক্ট করে নিই আইজিটিভি ফিটনেস এই পোস্ট করে, হ্যাঁ ফিটনেস, ফিটনেস ফিটনেস রিলেটেড একটা ভিডিও দেব। ওকে, এটা দিই, এখানে আপলোড করতে হবে, এখানে টাইটেল দিতে হবে, এখানে ডিসক্রিপশন, ডিসক্রিপশনে আমরা হচ্ছে ট্যাগগুলো দিব। ঠিক আছে, আমি ফিটনেসের কিছু ট্যাগ, আচ্ছা আমরা ট্যাগ আপনাদের কপি করে দেখাই, ইনস্টাগ্রাম ট্যাগ, ট্যাগ জেনারেটর, এটা তো গতকাল করেছিলাম, এখান থেকেও নিতে পারি, কি লিখব, ফিটনেস, দিছে এখান থেকেও দিবে, তো আজকে এই চাত্রতে নেই, এগুলো নেই। ওকে, 30টা আছে। ওকে, ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, আমি ডিসক্রিপশনে হ্যাশট্যাগগুলো ইউজ করলাম, আর এখানে ইয়াটা দিব, ফাইলটা দিব, এই যে ফাইল, ফ্রম ফাইল আপলোড, আমার মানে পিসি থেকে, আর একটা হচ্ছে ফ্রম ইয়োর পেজ, আমরা কোনো পেজ থেকে কন্টেন্ট নিতে চাইলে এখানে ক্লিক করব, আমাদের পিসি থেকে নিতে চাইলে আমি প্রথমটাতে ক্লিক করব, এবং এই যে আমার ভিডিওটা এখানে চলে আসে। আচ্ছা এখানে কি বলছে, ভিডিও মাস্ট বি বিটুইন 60 সেকেন্ড অ্যান্ড 1 আওয়ার লং। আচ্ছা ভার্টিক্যাল ভিডিও শুড বি অ্যাসপেক্ট রেশিও, আচ্ছা এখানে আমার রেশিও মেনটেন করতে হবে। আচ্ছা এখানে আমাদের MP4 ফরম্যাটে হইতে হবে, MP4 আছে, আচ্ছা MP4 তো আছে, কিন্তু এখানে এটা দেখাচ্ছিলাম, MP4 আছে, এইখানে হচ্ছে ভিডিও ভার্টিক্যালে আপনাকে হচ্ছে এইরকম হইতে হবে, আমাদের ভিডিওটা হচ্ছে ইয়া লম্বা, লম্বা টাইপের ভিডিও হইতে হবে। ওকে, স্ক্রিনটা লম্বা হইতে হবে, হরিজন্টাল ভিডিও শুড বি অ্যাসপেক্ট রেশিয়া, তো আর ভার্টিক্যাল হইলে এরকম, তো আমাদের ভিডিও রিকোয়ারমেন্টটা ঠিক নাই, তো যার কারণে এটা আমরা এখন পোস্ট করতে পারবো না। আর হচ্ছে ভিডিও মাস্ট বি বিটুইন 60 সেকেন্ড অ্যান্ড 1 আওয়ার লং, 60 সেকেন্ড এবং হচ্ছে 1 আওয়ারের মধ্যে হবে, তাহলে আমরা ভিডিওটা কতটুকু ছিল একটু দেখি, হ্যাঁ অনেক ছোট ভিডিও এই জন্য নিচ্ছে না। ওকে ওকে, আমরা যদি ইনিস ক্যানভার থ্রোতে নেই, ইনস্টাগ্রাম ভিডিও, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ভিডিও নাই, মোবাইলের এটা নিবে আশা করছি, দেখি তো টেমপ্লেটস, ওকে আমি এখানে সার্চ করবো ফিটনেস, ফিটনেস ফিট, ফিটনেস রিলেটেড কোনো ভিডিও নাই, নিচে
এটার সাথে এটা অ্যাডজাস্ট ভালো হবে না, আচ্ছা দেখি তো, অনেক ছোট ছোট ভিডিও, এটাই হচ্ছে প্রবলেম। ছোট গুলা তো দেওয়া যায়, কয়েক সেকেন্ডের ভিডিও তো দেখি ইনস্টাগ্রামে অনেক পোস্ট করে। তো ওয়ার্কআউট এর দিয়ে দেন, হ্যাঁ যেটা দিয়ে ফ্রি হ্যান্ড দিয়ে দেন, ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট জনপ্রিয় বেশি। এটা কয় সেকেন্ড আছে, এটা ডিউরেশন দেখে আমরা বাড়াই দেওয়ার চেষ্টা করি। ওকে 24 আছে, 24 কপিরাইট পড়বে। হুম, এই ভিডিও গুলো কি কপিরাইট পড়বে? না না কপিরাইট পড়বে না, প্রিমিয়াম সাইট তো করার কথা। এটার ভিডিও ডিউরেশনটা বড় করা যাবে না। আচ্ছা 24 সেকেন্ড যাবে স্যার, এই ছোট ছোট ভিডিও তো দেয় অনেকে, নাকি কোনো সমস্যা হয়? দেখি আমাদের তো কিছু ওইখানে তো এমপি ফাইলটা আমাদের এমপি ফোর ছিল, তবুও তো এমপি ফোরে হচ্ছে দিয়েছে, রেড সিগন্যাল দিয়েছে যে এমপি ফোর হইতে হবে। এই যে আচ্ছা দেখি আমরা এটা দেখি, এটা দেওয়া হবে এটা। ইনস্টাগ্রামের ভিডিওগুলোর এই যে স্ক্রিন সাইজগুলো দেখবেন লম্বা টাইপের হয়, তাই না? ওই টাইপের ওইটা ফরম্যাটটা হয়তো মেনটেন করতেই হবে, মোবাইলের যেমন মোবাইলের স্ক্রিনের মতো। দেখো চেক, টাইটেল কি দিব? টাইটেল কিছু একটা দিই, স্যার আপনি ডিরেক্ট ইনস্টাগ্রাম থেকে বুঝবেন নেই নাকি সেটা দেখা যাইতে পারে। কন্ট্রোল শিফট আই ইনস্পেকশন ইনস্পেকশন মোড করুন। এটা হচ্ছে ছবির জন্য শুধু, আমাদের ওই যে আইজিটা কই গেল? ইনস্টাগ্রাম টিভি টিভি ইউর ভিডিও ডাজেন্ট মিট দ্য রিকোয়ারমেন্ট, ভিডিও মাস্ট বি বিটুইন 1 থেকে 60 মিনিটের ইয়া হবে। আচ্ছা বাকি কিছু মানে ঠিক আছে, এখানে শুধু একটা প্রবলেম দেখাচ্ছে তাই না, 1 মিনিট। তাহলে আমরা 1 মিনিটের ভিডিও কীভাবে পাবো এখন? It.
এটা মনে হয় 1 মিনিট এটা তো 1 মিনিট তাই না এটা হবে এটা সবাই চুপচাপ কেন তো দেখতেছি আচ্ছা আমি কখন আমি নিজেও কখনো ভিডিও আপলোড করি নাই ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে ভাই পোস্ট দিছি অনেক কিন্তু এই মানে ভিডিও কখনো আপলোড করা হয় নাই হ্যাঁ আমি নিজেও আমও করি নাই কখনো ভিডিও কি ভাই অডিয়েন্স বোধহয় ইনক্রিজ করতে সাহায্য করতে পারবে ভিডিও তো অনেকে দেখে না এখন বললাম কি এখন কন্টেন্ট হচ্ছে ভিডিও কন্টেন্টের যুগ হ্যাঁ এখন মানুষ ভিডিও বেশি পছন্দ করে কারণ আর্টিকেল দেখা যাচ্ছে কম পড়ে ছবির থেকে সব থেকে ভিডিওর প্রতি মানুষের এখন আগ্রহ বেশি হয়েছে এখন দেখেন না সবাই এখন ফেসবুক এখন ভিডিও ময় তাই না ফেসবুকে ভিডিও ছাড়া কিছু নাই শুধু ভিডিও হ্যাঁ হ্যাঁ এটা খারাপ করছে যদিও এখন ওদের বিজনেস পলিসি অনুসারে ওরা অডিয়েন্স ধরে রাখার জন্য অডিয়েন্স ধরে রাখার জন্য যেটা করা যায় সেটা করতেছে আর কি ফেসবুক তো ওদের যে অ্যাড ম্যানেজার ফুল চেঞ্জ করে এই ফেসবুকটা আসলে বেশি খারাপ মনে হয় কেন আপনি কিছু কিছু ভিডিও বা আপনি না চাইলেও আপনার সামনে আসতেছে দেখতেই হচ্ছে ইউটিউবে অনেকটা আপনার উপর ইয়া থাকে যে না দেখতেছি না রইলো কিন্তু ফেসবুক ইউজ করতেই হয় আর সামনে একটা ভিডিও থাকলে প্লে করতে মন চায় যে না একটু প্লে করি ঠিক আছে এই যে বিষয়টা এটার জন্য দেখা যাচ্ছে ওরা অডিয়েন্স ধরতে পারতেছে ভিউ পাচ্ছে আবার আপনি না চাইলেও ওই ভিডিওটা দেখতে হচ্ছে হ্যাঁ এরকম বিষয় হয় তো সময় লাগে ইউটিউবেও তো চলে আসে ইউটিউবে এখন দেখেন প্রত্যেকটা ভিডিওর মাঝে অ্যাড এত পরিমাণে অ্যাড সার্চ করলে ইউটিউবের অ্যাড আসতেছে মানে অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও আসতেছে যেগুলো অ্যাড দিয়েছে সেগুলো আসছে আপনি নর্মালি স্ক্রল করলেও 10টা ভিডিওর মধ্যে 2টা অ্যাড ভিডিও পাওয়া যায় এখন হ্যাঁ মানে একদম ফিচারগুলো নষ্ট করে ফেলছে পপুলার হয়ে গেছে এখন ফেসবুকে ভিডিও দেখতে গেলে ওগুলোর ভিতরে অ্যাড দিত ওই জিয়ার মতো ইউটিউবের মতো এটা অফ করছে এটা অফ করছে তাই না এখন দেখা যায় না ওরা মনে হয় ওরা হচ্ছে এটা পেন্ডিং এ রাখছে আবার দিবে সুন্দরভাবে চালু করো এটা খুব বিরক্তিকর ছিল যে ফেসবুকে ভাই একটা ভিডিও তো অনেক ভিডিও অনেক অ্যাড হ্যাঁ হ্যাঁ অনেক বড় দেখা যাচ্ছে 40 মিনিট আচ্ছা এটা ইয়া হইতে থাক আমরা যে অ্যাটেন্ডেন্সটা নিই ওকে আচ্ছা আজকে কিন্তু আমরা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে ইনফ্লুয়েন্সারের ইমেল কালেক্ট করার চেষ্টা করব হ্যাঁ কয়েকটা সিস্টেম আছে সেগুলো দিয়ে ইনস্টাগ্রামের ইমেল কালেক্ট করার চেষ্টা করব ইনফ্লুয়েন্সার আচ্ছা ওকে সম্রাট মিয়া আছেন সম্রাট মিয়া এমডি রুহুল আমিন তারপর হচ্ছে রবিউল আওয়াল এমডি নুরুল ইসলাম বনকিম মন্ডল তুষার খাদিজা আক্তার
বিকাশ চন্দ্র শীল, মেহরাব মোশারফ, যুবরাজ চৌধুরী, এমডি শহীদুল ইসলাম, এমডি শামসুল বিশ্বাস, আইব আহমেদ, মৃদুল বিশ্বাস, এস এম মাহমুদ আলী, জি ভাই আছি, তানভীর হোসেন, জি ভাই আছি, ইয়াহিয়া, এমডি শাকিল, জি ভাই আছি, ভাই এমডি আশিক মিয়া, আছি ভাই, আশিকুর রহমান, আশিকুর রহমান, এমডি শরীফুল ইসলাম, খন্দকার সাদিয়া নুসরাত, এমডি কামরুজ্জামান, এমডি শাহিদুল্লাহ, জি ভাইয়া, জি, এমডি নাসিরুদ্দিন, ফরিদ আক্তার, জি ভাইয়া, এমডি রবিন খান, শামীম রেজা, জি ভাইয়া, এমডি রুহুল আমিন, এমডি পিন্টু মিয়া, ফারজানা খন্দকার, ফারজানা খন্দকার, শরণদেব রয়, প্রভাকর মন্ডল, জিয়াসমিন আক্তার, আপনার নেট আসছে, রুনা আক্তার, জি ভাই আছি, জিন্নাতারা শম্পা, জি ভাই আছি, ওকে থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা আমার নেট তো মনে হচ্ছে 16-10 মেগাবাইট হয়েছে মাত্র। আচ্ছা আমরা নর্মালি কন্টিনিউ করি, এটা দেখবো। ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল নিয়ে আমরা কথা বলেছি, ইনস্টাগ্রাম বিজনেস, ওকে আচ্ছা ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল নিয়ে আমরা কথা বলেছি, ইনস্টাগ্রাম ইনসাইট নিয়ে কথা বলেছি। ইনসাইট এই জিনিসটা আপনারা মাথায় নিয়ে নেন সবসময়, ইনসাইট জিনিসটা হচ্ছে আপনার অডিয়েন্স রিচ, তারপরে কাস্টমারের বিহেভিয়ার, হ্যাঁ, আর বিভিন্ন যে ডেটা, এই ডেটাগুলো সাধারণত ইনসাইট থেকে দেখতে হয়। ওকে আমরা ফেসবুক পেজে দেখেছিলাম, এইখানেও আছে। ওকে তো এই যে গুগল আছে, যেটা আপনি যে কোনো জিনিস যে আপনার মার্ক করলে ই হয়, কিন্তু আমারটা হয় না কেন, আমি মার্ক করলে, এটা হচ্ছে সেটিং আছে, সেটিং থেকে এই যে এটার উপর সেটিং, এখানে রাইট বাটন ক্লিক করলে অপশন, অপশন থেকে এই যে এখানে ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গালি, ট্রান্সলেট হবে বেঙ্গালি, আর এই যে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, এটা ক্লিক করে দেবেন। ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ দিলে আপনার এই যে এটা পপ আপ আকারে শো করবে, এই যে এখানে যেটা যেটা হাইলাইট করবেন সেটার ইয়া দিয়ে ট্রান্সলেট করে দেবে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল নিয়ে কথা বলেছি, ইনস্টাগ্রাম ইনসাইট নিয়ে কথা বলেছি, আশা করছি সেটা নিয়ে কনফিউশন থাকবে না। আচ্ছা তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইমেইল লিড, এটা নিয়ে আমরা কাজ করব, এটা লাস্টে রাখি, তার আগে আমি এই একটা পার্টটা শেষ করি। ভাই একটা কথা ছিল, হ্যাঁ বলেন। আমার হচ্ছে ফেসবুকে একটা পেজ আছে 60,000-এর উপরে লাইক, হ্যাঁ, তো এই পেজ থেকে কি কোনো টাকা পয়সা ইনকাম করা সম্ভব? কি টাইপ পেজ এটা? এটা হচ্ছে এমনি এডুকেশনাল, টাকা পয়সা ইনকাম বলতে এখন আপনি ভিডিওর মাধ্যমে একটা ইনকাম করতে পারবেন, ইউটিউব যেমন ভিডিও দিয়ে ইনকাম করা যায়, আপনি এখানে যদি এডুকেশন রিলেটেড যেহেতু পেজ, এডুকেশন রিলেটেড বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করে এখানে দেখা যাচ্ছে আপনি ভিউর মাধ্যমে বা ক্লিকের মাধ্যমে আপনার ইনকাম করতে পারবেন, ঠিক আছে, অ্যাড ক্লিকের মাধ্যমে, মানে আপনার ভিডিওর মাধ্যমে আর্নিং, এই একটা বিষয়। আর আপনার দেখা যাচ্ছে যে আপনি এখানে
এডুকেশন রিলেটেড যদি কোনো বিজনেস করতে চান সেটা করতে পারবেন, আপনার এডুকেশন রিলেটেড ওয়েবসাইট থাকলে সেইখানে আপনি ভিজিটর কনভার্ট করতে পারবেন, এই হচ্ছে বিষয়। এখন এডুকেশন রিলেটেড পেজ এটা এখন এটা কি বাংলাদেশকে টার্গেট নাকি অন্য কোনো কান্ট্রিকে টার্গেট করা? বাংলাদেশ। আচ্ছা, তাহলে বাংলাদেশে টার্গেট করে আপনি এখন বাংলাদেশের এডুকেশন রিলেটেড যদি কোনো প্রোডাক্ট, আপনাকে ভাবতে হবে যে আমার তো এটা পেজ, আমি যদি এই ধরনের কোনো প্রোডাক্ট বা বিজনেস এখানে করতে চাই সেটা কি আদৌ সম্ভব কিনা, যদি সম্ভব না হয় তাহলে কোনটা কোন রিলেটেড বিষয়গুলো নিয়ে সম্ভব সেটা নিয়ে আপনার ভাবতে হবে। ওকে ভাই, আমরা কি ভিডিও বানানো শিখবো? হ্যাঁ, আমরা ভিডিও বানানো শিখবো মোটামুটি, আমাদের এই ফিল্ডে কাজ করার মানে চালিয়ে নিতে পারবো এই ধরনের ভিডিও শিখবো, এবং ইউটিউবিং ইউটিউব চ্যানেলে কিভাবে এই ধরনের ভিডিও নিয়ে কাজ করা যায় সেগুলো নিয়ে শিখবো। ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করবো? হ্যাঁ, ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করবো। ইউটিউবের ভিডিও ফেসবুকে আপলোড দিলে কপিরাইটে পড়বে এটা? না না, কপিরাইট পড়ে না, সমস্যা নেই, যদি আপনার কন্টেন্ট হয় কোনো প্রবলেম নেই, ঠিক আছে? না, অন্যের কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, অন্যের কন্টেন্ট। হ্যাঁ, অন্যের কন্টেন্ট হলে ধরবে তো, অন্যের কন্টেন্ট কপিরাইট কন্টেন্ট হলে ধরে ফেলবে, আর আপনার কন্টেন্ট হলে আপনি ইউটিউবেও আপলোড করতে পারেন, ফেসবুকেও। বর্তমানে তো মানুষ এইভাবে অনেক ইনকাম করতেছে, ইউটিউব থেকে ইনকাম করতেছে, ফেসবুক থেকে ইনকাম করতেছে। ওকে, আচ্ছা, ইনস্টাগ্রাম ইনসাইট পর্যন্ত কথা বলেছি, অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এন্টারপ্রেনার, তাই না? এই তিনটা নিয়ে যদি কথা বলতে চাই, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংটা নিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে, দেখেন আপনার যদি যখন একটা প্রোফাইল গ্রো হবে বা একটা ভালো প্রোফাইল থাকবে, ব্র্যান্ডেবল একটা প্রোফাইল থাকবে যেখানে আপনার মিনিমাম 5,000 বা 10,000 বা তার বেশি এরকম ফলোয়ার থাকবে, ঠিক আছে, তখন কি হবে আপনার, তো আচ্ছা আমরা যদি কোনো একটা ভালো প্রোফাইলে যাই, এটাতে কিছু আছে দেখি, সেটাতে এটা নতুন প্রোফাইল, দেখেন এই যে একটা প্রোফাইল, এটা হচ্ছে কি মাম রিলেটেড, মামি রিলেটেড একটা প্রোফাইল, দেখেন এটার ফলোয়ার কত, এটার ফলোয়ার হচ্ছে 40K ফলোয়ার। হ্যাঁ, এখন ও কিন্তু দেখেন এখানে ওর একটা ওয়েবসাইট প্রমোট করছে, ইনফোর জন্য মেইল প্রোভাইড করছে, ঠিক আছে, এখন এই যে এ কিন্তু একজন ইনফ্লুয়েন্সার, হ্যাঁ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হয়ে গেছে। ওকে, তো এইখান থেকে কিন্তু আমরা এর মেইলটা কালেক্ট করে সাথে কন্ট্যাক্ট করতে পারি, তো সেটা পরে আসছি। তো দেখেন ওর প্রোফাইলে এত ফলোয়ার রয়েছে, এবং ও দেখেন ওর প্রোফাইলের নাম দিয়েছে কি নাটাম নাকি মাম্মি, মাই মাম্মি, ঠিক আছে। এখন তো এই রিলেটেড একটা ওয়েবসাইটও আছে, এইখান থেকে দেখেন ও ওয়েবসাইটে ট্রাফিক কনভার্ট ডাইভার্ট করতেছে, ওকে, বা এখানে নিয়ে আসতেছে, ড্রাইভ করতেছে, দেখেন এই রিলেটেড ওর একটা ওয়েবসাইট, এখানে বিভিন্ন প্রোডাক্ট সেল করতেছে বা বিভিন্ন হচ্ছে আর্টিকেল আছে, ঠিক আছে, দেখি এখানে কোনো শপ কিনা আছে, দেখি হ্যাঁ এই যে শপ, আমি শপে যাই, দেখেন কি রিলেটেড প্রোডাক্ট পাবো, দেখেন এই যে, দেখেন এই যে বিভিন্ন আউটফিট রিলেটেড প্রোডাক্ট বা এই ধরনের বিভিন্ন প্রোডাক্ট আছে, তাই না, এই যে প্রোডাক্ট আছে এগুলো কিন্তু সব ওর প্রোডাক্ট। তো দেখেন কীভাবে ইনকামটা করতেছে ও, হ্যাঁ ওর একটা প্রোফাইল হচ্ছে এখানে মাম্মি রিলেটেড বা মাম রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে বাচ্চাদের প্লাস হচ্ছে মায়েদের যে প্রোডাক্টগুলো সেই রিলেটেড যত আর্ট ইয়া আছে পোস্টগুলো রয়েছে সেগুলো ছবির মাধ্যমে পোস্টগুলো করতেছে, দেন হচ্ছে প্রোফাইলে হচ্ছে ওর ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে রাখছে। তো দেখেন যারা এই ওর এত ফলোয়ার রয়েছে এই ফলোয়াররা কিন্তু এই যে এখানে কনভার্ট হচ্ছে, এখানে যাচ্ছে এইখান থেকে কিন্তু কেনাকাটা করতেছে, ওকে, অর্থাৎ এখানে পারচেস করতেছে, তার কিন্তু সেল হচ্ছে। এখন এইটাই আমি গতকাল বলেছিলাম যে আপনাকে যখন একটা নিশ সিলেক্ট করে নিতে হবে, ও কি নিশ সিলেক্ট করেছে, মাম্মি নিশ, এই যে মাম নিশ বা মামি নিশ এই রিলেটেড হচ্ছে নিশ আগে থেকে সিলেক্ট করে নিয়েছে। তো নিশ সিলেক্ট করার পরে ও এই ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে গ্রো করেছে, দেন হচ্ছে ওর ওয়েবসাইটকে এখানে অ্যাড করছে, দেখেন এখানে ও হেলথ ফিটনেস অল থিং মাদারহুড, এই যে দেখেন স্লোগান দেখে বোঝা যাচ্ছে হেলথ ফিটনেস অল থিং মাদারহুড, অর্থাৎ মাদারহুড মায়েদের জন্য যে বিভিন্ন হেলথ ফিটনেস এই রিলেটেড বিভিন্ন যে প্রোডাক্টগুলো রয়েছে সেইগুলো নিয়েও কাজ করতেছে। ওকে, যেমন এই যে এইগুলো আউটফিট, যে জুতা রয়েছে, ঠিক আছে, বিভিন্ন টি শার্ট রয়েছে, হ্যাঁ, তো এই আইটেমগুলো নিয়ে বেসিক্যালি ও কাজ করতেছে। তো ওর ওয়েবসাইটে যখন এই পরিমাণ ফলোয়ার আছে তখন কিন্তু দেখেন ওর এখান থেকে কি পরিমাণ এখানে একটা সেল আসার সম্ভাবনা আছে, এখান থেকে মানুষ ইনস্টাগ্রামে ওর প্রোফাইলগুলোকে যাদের যারা ফলো করতেছে এখান থেকে কিন্তু ওর ওয়েবসাইটে গিয়ে এখান থেকে কেনাকাটা করতেছে, ইভেন ওর ওয়েবসাইটে ব্লগ আছে, ব্লগে এসে এখান থেকে বিভিন্ন আর্টিকেল আছে, দেখেন এখানে আবার প্রচুর আর্টিকেল আছে, আর্টিকেলগুলো পড়তেছে, ঠিক আছে, এখান থেকেও কিন্তু ও একটা আর্নিং করতে পারতেছে বা আর্নিং করার ওর একটা অপরচুনিটি আছে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখন
এটা হচ্ছে কি করতেছে অ্যাজ এ এন্টারপ্রেনর, এটা হচ্ছে কোন এক্সাম্পলের মধ্যে যায়, অ্যাজ এ এন্টারপ্রেনর বা সেলফ মার্কেটিং করতে পারে বা সেলফ ব্র্যান্ডিং প্রমোশন করতে পারে, ওকে, এন্টারপ্রেনরের একটা আন্ডারে পড়ে আর কি। অ্যাজ এ এন্টারপ্রেনর, অ্যাজ এ উদ্যোক্তা হিসাবে সে হচ্ছে তার প্রোফাইল ক্রিয়েট করেছে এবং সেইখান থেকে সে এখানে প্রোডাক্ট সেল করতো। এইখানে আপনি ধরে নেন না, আপনার এখানে একটা ফাইবার প্রোফাইল, আপনার এইখানেই তো আপনার ফাইবারের একটা লিঙ্ক আছে তাই না, প্রোফাইল আপনার এখানে ফাইবার রিলেটেড, বা আপনি অ্যাজ এ এক্স এক্সপার্ট হিসাবে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে যদি প্রোফাইলটাকে গ্রো করতে পারেন, তো এখানে তো অবশ্যই আপনার প্রোফাইলে এখানে বা আপনার মার্কেট প্লেসের লিঙ্কে গিয়ে অর্ডার আসবে তাই না, স্বাভাবিকভাবেই। যেমন এ সেল পাচ্ছে, তো অ্যাজ এ এন্টারপ্রেনার হিসাবে ও কি করছে, ওর এখানে কতগুলো অপরচুনিটি আছে দেখেন, ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করার অপরচুনিটি আছে, অ্যাফিলিয়েট প্রোগ্রাম হিসেবে কাজ করার সুযোগ আছে, অ্যাজ এ এন্টারপ্রেনার হিসাবে কাজ করার সুযোগ আছে। এন্টারপ্রেনার হিসাবে কেমন, এই যে যেমন ওর নিজের প্রোডাক্ট নিয়েও কাজ করতেছে, নিজের ওয়েবসাইট নিয়ে কাজ করতেছে, ও এখানে এই রিলেটেড পোস্ট করতেছে এবং এই নিশ নিয়ে ও এখানে ভালো একটা পজিশন পেয়ে গেছে, হ্যাঁ গ্রো করছে, দেন হচ্ছে এখন এখানে ওর ওয়েবসাইটটাকে ও অ্যাড করে রাখছে এবং এখান থেকে ও ভিজিটর পাচ্ছে, সেল পাচ্ছে, এখান থেকে ও আর্নিং হচ্ছে। আচ্ছা, এটা হলো এক নম্বর অপশন গেল। দুই নম্বর যেটা বিষয় রয়েছে, ও চাইলে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারতো, ওকে, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাইলে কিভাবে করতে হবে, এই যে মাম রিলেটেড বা এই রিলেটেড বিভিন্ন ওয়েবসাইট বা যে প্রোডাক্টগুলো বিভিন্ন ওয়েবসাইটে এই মাম রিলেটেড বা এই হেলথ ফিটনেস রিলেটেড যে প্রোডাক্টগুলো থাকে, এই রিলেটেড কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু সে চাইলে এখানে বসাইতে পারতো এবং এখান থেকে সেল আসলে সেল অনুযায়ী সে কিন্তু কমিশন পাইতো, এই ধরনের অ্যাফিলিয়েট যে কোম্পানিগুলো রয়েছে তাদের মাধ্যমে। অথবা দেখা যাচ্ছে যে কোনো একটা কোম্পানি হচ্ছে ওর সাথে কন্ট্যাক্ট করলো, ডিল করলো, সেই অনুযায়ীও কিন্তু অ্যাফিলিয়েট নিয়ে আর্নিং করতে পারে। তাহলে দুইটা অপরচুনিটি গেল অ্যাফিলিয়েটের মাধ্যমে। আরেকটা অপশন থাকতেছে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসাবে, ওকে, ইনফ্লুয়েন্সার কি, এই যে ইনফ্লুয়েন্সার ও যখন হয়ে গেছে, অর্থাৎ ওর যখন এত ফলোয়ার হয়ে গেছে, ও তখন ইনস্টাগ্রামের কিন্তু একজন ইনফ্লুয়েন্সার তাই না। আমরা এই যে কে ফলোয়ার্স দিয়ে সার্চ করতাম, তো দেখেন ওর 40,000 ফলোয়ার ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার, তো দেখেন ওর সাথে কিন্তু এই যে মেইলে মানুষ কন্ট্যাক্ট করবে অথবা মেসেজ করবে, কন্ট্যাক্ট করে বলবে যে তোমার প্রোফাইলে তো এত ফলোয়ার রয়েছে, আমি চাচ্ছি তোমার এই ইয়াতে তোমার প্রোফাইলে একটা পোস্ট করতে, ঠিক আছে, আমার এই রিলেটেড প্রোডাক্টের একটা পোস্ট করতে চাচ্ছি, এটার জন্য তুমি কত চার্জ করবা, ঠিক আছে। ও যখন কতক্ষণ বলবে 24 ঘন্টা তোমার পোস্টটা আমি রাখবো, লাইভ রাখবো, এটার জন্য আমাকে $100 দিতে হবে, ঠিক আছে। তখন কিন্তু তখন দেখা যাচ্ছে ওই বিজনেস বা ওই কোম্পানির সাথে ডিল হয়ে গেল, তখন ওর প্রোফাইলে একটা পোস্ট হইলো, ওইটার বিনিময়ে কিন্তু টাকা পাইলো। যেমন হচ্ছে আমরা দেখতে পাই অনেক সেলিব্রিটি তারা কিন্তু বিভিন্ন দেখবেন কোম্পানির অ্যাড দেয়, পোস্ট করে তাই না, এই ধরনের বিষয়গুলো করে, তো এই সকল প্রোফাইলেও কিন্তু এরা করে যে আপনার। তবে এই ক্ষেত্রে এই প্রোফাইলে কারা হচ্ছে পোস্ট করতে চাইবে, যারা হচ্ছে এই হেলথ ফিটনেস রিলেটেড হাবিজাবি এই রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করে, তারাই কিন্তু আসবে ওর সাথে কন্ট্যাক্ট করতে, ঠিক আছে। তাহলে দেখেন আপনার একটা প্রোফাইলে যদি এই ধরনের ফলোয়ার হয় তাহলে কত দিক থেকে লাভ আপনার, ঠিক আছে। তো দেখুন ওর ফলোয়ারটা যত বেশি ওর ডিমান্ডটাও তত বেশি, ওর প্রাইসটাও বেশি। আপনার ফলোয়ার যদি এখানে 40,000 জায়গায় 10,000 থাকতো তখন কিন্তু আপনার রেটটা কম হইতো, ঠিক আছে, কারণ এখানে 40,000 ফলোয়ার এবং এখানে যদি ভালো এঙ্গেজমেন্ট থাকে তাহলে ভালো একটা পরিমাণ সেল আসার সম্ভাবনাও আছে তাই না। আমরা যদি চেক করি, গতদিন আমরা চেক করেছিলাম কোন টুলস দিয়ে জানো, ইনস্টাগ্রাম এঙ্গেজমেন্ট চেক, এঙ্গেজমেন্ট ক্যালকুলেটর, দুটাতেই দেখি, ওকে, প্রোফাইল লিঙ্কটা শুধু নেই, দেখি ওর কি পরিমাণ এনগেজমেন্ট। এটাতে একটা ডাটা দেখাচ্ছে আর একটা এটাতে দেখি, আচ্ছা একটা থ্রোতেই দেখি, ওকে, দেখেন এইখানে হচ্ছে ওর ফলোয়ার আছে 40,000 কত, এইখানে যা দেখাচ্ছে এখানে কি তাই আছে কিনা দেখেন, এই যে 40,100 তাই না, এইখানে হয়ে যায় 40,194 ফলোয়ার, এটা ঠিক আছে। ওর পোস্ট হচ্ছে 1267, পোস্ট কত 1267 আছে দেখেন, এই যে 1267 অ্যাভারেজ লাইক, ওর প্রতি পোস্ট করলে অ্যাভারেজ 419টা করে লাইক আসে অ্যাভারেজ আর কি। এঙ্গেজমেন্ট রেট হচ্ছে 2%, অর্থাৎ 40,000-এর 2% কত হয়, সেই সেই পরিমাণ হচ্ছে মানুষের এঙ্গেজমেন্ট থাকে। এবং অ্যাভারেজ কমেন্ট কত দেখেন, প্রতি পোস্টে অ্যাভারেজ কমেন্ট থাকে 122টা, তো তাইলে দেখেন ও এখান থেকে আপনি কী পরিমাণ একটা সেলস ও জেনারেট করার অপরচুনিটি আছে, ওকে। তখন হচ্ছে এই যে মানুষ যখন ওর এখানে ইনফ্লুয়েন্সার হিসেবে ওর সাথে কন্ট্যাক্ট করে, ওরা এখান থেকে দেখে আর কি যে ওর এঙ্গেজমেন্ট রেটটা কেমন, লাইকস কমেন্ট এইগুলো কী পরিমাণ আসতেছে, যদি ভালো থাকে তখন কিন্তু হচ্ছে ওর সেটা অনুযায়ী ওর প্রাইসটা বাড়বে বা কমবে, ঠিক আছে। আমরা অনেক প্রোফাইল দেখবো
এখানে অনেক ফলোয়ার আছে বাট এঙ্গেজমেন্ট রেটটা নাই, ঠিক আছে? এগুলো অনেক সময় ফেক ফলোয়ার থাকে, তো এই আপনার এঙ্গেজমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু কেউ আপনার এখানে অ্যাডভার্টাইজমেন্টে আসবে না, ঠিক আছে? তো এই জন্যই কিন্তু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের জন্য অনেক সময় আমাদের এই এঙ্গেজমেন্ট বা এই ধরনের ডেটাগুলা ক্লায়েন্টকে প্রোভাইড করতে হয়, ঠিক আছে, যে এই ধরনের এঙ্গেজমেন্ট আছে। ওকে, তো আমরা তাহলে আমাদের একটা ইনস্টাগ্রাম যদি একটা পপুলার ইনস্টাগ্রাম আমরা দাঁড় করাইতে পারি, তো সেইটা থেকে আমরা কতভাবে আর্নিং করতে পারি বা কত ধরনের অপরচুনিটি আছে। ওকে, আপনি আপনার নিজের বিজনেসকে প্রমোট করতে পারেন, আপনি অন্য কারোর বিজনেসকে প্রমোট করতে পারেন, অথবা আপনি মানে এটা নির্দিষ্ট টাইমের জন্য, অথবা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে এটাও প্রমোট অন্যের বিজনেস, অ্যাফিলিয়েট মাধ্যমে অন্য কোনো প্রোডাক্টকে অন্য কোনো কোম্পানির নির্দিষ্ট প্রোডাক্ট সেল করে আপনি কিন্তু ইনকাম করতে পারেন, ঠিক আছে? তো দেখেন এখানে ওর প্রোডাক্টটা হচ্ছে ও মামনিস নিয়ে কাজ করে, মাম মানে মেয়েদের যে হেলথ রিলেটেড যে ফিটনেস রিলেটেড প্রোডাক্টগুলো সে, এবং দেখেন এই এই রিলেটেড ছবি বা এই রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু শুধু আছে এখানে। ওকে, এই রিলেটেড ছবি এখানে রয়েছে, ওর ওয়েবসাইট বা ওর কি বলে ওর ইয়াটা প্রোফাইল দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? এই হচ্ছে বিষয়। তো এই এইভাবে হচ্ছে আমরা একটা ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আমরা আমরা হচ্ছে আমাদের সেলস জেনারেট করে নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো এটাই গতকাল আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। এখানে ধরেন এই এই টি শার্টের থ্রোতে কিছু কথা বলেছিলাম, তাই না, যে টি শার্ট সেল করতে পারেন। তো এই মহিলা যদি কি করতো, এই ভদ্র মহিলা যদি যেটা করতো, এখানে যদি তার ওয়েবসাইটের পোস্ট না দিয়ে মানে লিঙ্কটা নেওয়া দিয়ে এখানে তার একটা টি শার্টের একটা স্টোর আছে, তো টি শার্টের স্টোরের যদি লিঙ্ক থাকলো তাহলে কি তার টি শার্ট সেল হইতো না এখান থেকে, বলেন তো? অর্থাৎ তার একটা টি শার্ট কোম্পানি আছে, মাম রিলেটেড বিভিন্ন স্লোগান, এই রিলেটেড বিভিন্ন টি শার্ট আছে, তাই না? আমরা বিভিন্ন টি শার্ট দেখি না, টি শার্টের উপরে বিভিন্ন স্লোগান থাকে, তাই না? তো এইখানে দেখা যাচ্ছে আপনার মাম রিলেটেড আপনার বা হেলথ ফিটনেস রিলেটেড বিভিন্ন টি শার্টের যদি স্টোর থাকে এবং সেটা যদি এখানে সে লিঙ্ক করে রাখতো তাহলে কিন্তু তার ভালো পরিমাণে এখান থেকে টি শার্ট সেল হইতো, ঠিক আছে? তো এটা তো সেইখানে কিন্তু সে টি শার্টের মাধ্যমেও কিন্তু ভালো একটা আর্নিং নিয়ে আসতে পারতো। ওকে, এই হচ্ছে বিষয়। তো দেখেন কয়েকভাবে হচ্ছে আমরা এখান থেকে আমরা হচ্ছে মানি জেনারেট করতে পারি যদি আমাদের প্রোফাইলে ভালো একটা ফলোয়ার ইয়া থাকে বা ভালো একটা এঙ্গেজমেন্ট থাকে বা ভালো একটা অডিয়েন্স থাকে। দিন শেষে আমাদেরকে একটা অডিয়েন্স ম্যানেজ করতে হবে। আপনার যদি এটা যদি ফেসবুক পেজ হইতো, ফেসবুক পেজে যদি আপনার এত ফলোয়ার হইতো, আপনি কি অবশ্যই এখান থেকে কোনো ইয়া কিছু প্রমোট করতে পারতেন না? অবশ্যই পারতেন। তো আমাদের টার্গেট থাকতে হবে অডিয়েন্স ম্যানেজ করার বা অডিয়েন্স ধরার, ঠিক আছে? তো তুলনামূলকভাবে অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মের তুলনায় ইনস্টাগ্রামের হচ্ছে সব থেকে ইজি, ঠিক আছে? এবং ইনস্টাগ্রামে সব থেকে ভালো কিছু করা যায় কারণ ইনস্টাগ্রামে ফলোয়ারগুলো বেশি রিয়েল হয় বা এবং বেশি রিয়েলিস্টিক হয় এবং এখান থেকে ভালো সেলস জেনারেট করা যায়। ওকে, আর সব থেকে বড় কথা হচ্ছে এই প্ল্যাটফর্মটা অন্যটার তুলনায় অনেক ইজি, ঠিক আছে? ফেসবুক পেজে নতুন অবস্থায় কিন্তু এত দ্রুত লাইক আসবে না, ফলোয়ার আসবে না। ওকে, বাট ইনস্টাগ্রামে কিন্তু এই জিনিসটা আসে, ঠিক আছে? ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এইগুলোতে খুব দ্রুত আসে। তো এর মধ্যে ইনস্টাগ্রামটা সব থেকে বেশি ইজি। ওকে, কেমন টাইম লাগতে পারে একটু যদি ফলোয়ার বানাইতে? কত হাজার যে ওর যে 40,000 প্লাস ফলোয়ার, ওর মিনিমাম কতদিন টাইম লাগছে? এটা তো ওইভাবে বলা যায় না। তো তারপরেও যদি আমরা একটু আইডিয়া করি, 40,000 ফলোয়ার বাড়াইছে। এখন দেখেন ও কী ধরনের কন্টেন্ট, প্রথমে কীভাবে ওর এই জার্নিটা কেমন ছিল। তো আমাদের তো অ্যাটলিস্ট আমরা নতুন একটা প্রোফাইল যদি আমরা 6 মাস কাজ করি একদম ভালোভাবে, তাইলে কোনো বিজনেস কিছু প্রমোট করা যাবে না। আপনাকে নন প্রফিটভাবে কাজ করতে হবে, যা আপনার এক মানুষকে অডিয়েন্সকে বুঝতে দেওয়া যাবে না আপনি এখানে বিজনেস করতেছেন, ঠিক আছে? আপনাকে এইভাবে প্রোফাইল অপটিমাইজ করে আপনি যদি হেল্পফুল কন্টেন্ট নিয়ে সঠিক ট্যাগগুলো দিয়ে পোস্টগুলো করতে পারেন, মানুষের পোস্টে কমেন্ট, লাইক, কমেন্ট এইগুলো করতে পারেন, ঠিক আছে? তো এইগুলো করলে আপনার দেখা যাচ্ছে আমরা 6 মাসের মধ্যে অ্যাটলিস্ট 3-5,000 একটা ফলোয়ার এরিয়া নিয়ে আসতে পারবো, ঠিক আছে? কিন্তু এগুলো এক্ষেত্রে কিন্তু আমাদের রেগুলার একটা এঙ্গেজমেন্ট থাকতে হবে। ওকে, এবং 6 মাস পর থেকে কিন্তু আপনার সাথে অনেকে কন্ট্যাক্ট করবে যে তোমার প্রোফাইলে দেখতে পাচ্ছি 6K ফলোয়ার আছে। এবং দেখেন আপনি যদি রেগুলার ইয়া না থাকেন তাহলে কিন্তু আপনার ফলোয়ারগুলোর কিন্তু এঙ্গেজমেন্ট থাকবে না। ওই যে আমরা ফেসবুকের যেমন অ্যালগোরিদম নিয়ে কথা বলেছিলাম, ইনস্টাগ্রামেরও কিন্তু এই ধরনের অ্যালগোরিদম আছে। ওকে, তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার এঙ্গেজমেন্ট রেটটা কমে যাবে। আপনার দেখা যাচ্ছে 6K ফলোয়ার ঠিকই আছে বা 5K ফলোয়ার আছে, 5 জন এঙ্গেজমেন্ট, তো তাহলে 5 জন এঙ্গেজমেন্ট হইলে তো কেউ আপনার এখানে কোনো কাজ করতে আসবে না। ওকে, তো এই ক্ষেত্রে আপনাকে যদি নিজস্ব ইয়াভাবে কাজ করতে হয়, রেগুলার কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, রেগুলার কন্টেন্ট দিতে হবে, মানে ছবি পোস্ট করতে হবে এবং উইথ প্রপার হ্যাশট্যাগ, ঠিক আছে? হ্যাশট্যাগ কিন্তু ইনস্টাগ্রামের প্রাণ বলা হয়। ওকে, হ্যাশট্যাগের মাধ্যমেই কিন্তু আমরা হিউজ পরিমাণ অডিয়েন্স বা হিউজ পরিমাণ ক্লায়েন্ট বা হিউজ পরিমাণ ইউজারের সামনে আমাদের পোস্টগুলোকে নিয়ে যেতে পারি। ওকে, এটা বিষয়। আচ্ছা দেখি, হ্যাশট্যাগের একটা ইস্যু ছিল গতদিন, ওটা কি ঠিক হইছে? সাইটটা ওই খুব ইম্পর্টেন্ট ভাই, ওই যে মানে ওই যে আপনারা পোস্ট করছেন না ছবি দিয়ে, হ্যাঁ হ্যাঁ, যে কোন
যেমন আমাদের কি ইউএসএ টাইম এর সাথে টাইম জোন মিলাইতে হবে, ওকে? এক একটা দেখা যাচ্ছে অনেক ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে, যে এখানে বিভিন্ন টাইম বলেছে, এই ধরনের টাইম ফ্রেম মেনটেন করে আমরা পোস্ট করব, ওকে? যেমন আমি যে শিডিউল পোস্টগুলো দিয়েছি ইনস্টাগ্রামের থ্রুতে, সবগুলাই দেখা যাচ্ছে আমেরিকার টাইম জোন অনুযায়ী ওদের রাত 8টা 9টা এরকম টাইমে পোস্টগুলো হবে, ঠিক আছে? এরকম করে আমি পোস্টগুলো দিয়েছি, ওকে? দেখা যাচ্ছে ওদের এই সময় যেন পোস্টগুলো হয়, কারণ রাত 8টা 9টা এই সকল সময় কিন্তু মানুষ দেখা যাচ্ছে বাইরে থেকে বাসায় আসে, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হইতে থাকে, যেমন আমাদের বাংলাদেশের তরুতে এরকম। তো এই ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে এদের কালচার অ্যাক্টিভিটি এই সম্পর্কে বুঝে আমাকে মার্কেটিংয়ে কাজ করতে হবে, ওকে? ফেসবুক বাংলাদেশের তরুতেই বলেন, বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় সাধারণত সন্ধ্যার পর বা রাতেই কিন্তু ফেসবুকে বেশি অ্যাক্টিভ হয়, তাই না? দেখবেন ইউটিউবে যারা বিভিন্ন ইউটিউবে যাদের চ্যানেল আছে ভালো কাজ করে, তারা দেখবেন সন্ধ্যার দিকে বেশি ভিডিও আপলোড করে, কারণ জানে মানুষ এই সময় হচ্ছে বেশি ইয়া করে ইউটিউবে আসে, তাই না? আচ্ছা, আমার এখানে খুব লোড হচ্ছে, এখান থেকে আমি কেটে দিই ইনস্টাগ্রামে, এখান থেকে আর দেখাবো না, ভিডিওটা আপলোড হোক তারপরে দেখাবো। এটা তো ভাই আপনি ইউএসএ টাইম অনুযায়ী 8টার সময় পোস্ট করতে হবে, জানেন ভাই, ১২ ঘন্টার একটা ডিফারেন্স আছে মানে ওদের সাথে আমাদের, হ্যাঁ। তো এইটা আমাদেরকে টাইম ফ্রেমটা মিলাইতে হবে, ওকে? আমরা সবসময় আমাদের টাইমের সাথে প্রথমে 2 ঘন্টা যোগ করব এবং এটার পিছনে চলে যাব, অর্থাৎ এখন তো কয়টা বাজে, 4টা 14, তো তার মানে 2 ঘন্টা যোগ করলে কত, 6টা 14, তাহলে 6টা 14 কি পিএম, আর ওদের হচ্ছে এএম, তার মানে ওদের হচ্ছে একদম ভোর হচ্ছে বা সকাল হচ্ছে একদম, তাই না? এরকম টাইম ফ্রেম আমাদেরকে মিলাই পোস্ট করতে হবে। তো আমার পোস্টগুলো আছে হচ্ছে আমাদের টাইম ফ্রেম অনুযায়ী সকাল 7টার দিকে বেশি, হ্যাঁ, 7টা AM, তাহলে ওদের দেখা যাচ্ছে যে 9টা হচ্ছে এরকম, আর ফেসবুকের থ্রুতে তো আপনারা শিডিউল পোস্ট দিতে পারবেন, তাই না? আমরা দেখাইছি পাবলিশিং টুলস থেকে, হ্যাঁ হ্যাঁ, ওকে, পেজ থেকে আমরা শিডিউল পোস্ট করতে পারবো, ওকে? তাহলে হচ্ছে আমরা ইনস্টাগ্রাম থেকে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো, ওকে? অর্থাৎ আপনার যদি একটা ভালো একটা অডিয়েন্স ইয়া থাকে, অডিয়েন্স থাকে, ভালো একটা ফলোয়ার থাকে, ফলোয়ার বেস থাকে, তাহলে আমরা কি করতে পারি, কোনো একটা কোম্পানির সাথে ডিল করব যে তোমার এই রিলেটেড প্রোডাক্ট আমি সেল করে দিব, তুমি আমার কী পরিমাণ কমিশন দেবো, বললো যে হ্যাঁ তোমার পার হচ্ছে হচ্ছে $100 দেখা যাচ্ছে $2 করে দিব, $5 দেবো, ঠিক আছে? এই পার্সেন্টের অনুযায়ী আমাকে সাথে ডিল হইলো, আমি তখন ওই অ্যাফিলিয়েটের লিঙ্কগুলো যদি আমার প্রোফাইলে রাখি, এইখান থেকে সেল হইলে আমি কিন্তু ভালো একটা কমিশন পাবো, ওকে? ইনফ্লুয়েন্সারের মাধ্যমে অনেকটা এরকমই, যে আপনি হচ্ছে নির্দিষ্ট একজন ব্যক্তি বা কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে যে তোমার প্রোফাইলে আমি হচ্ছে একটা প্রমোশন করতে চাই। অবশ্যই রিলেভেন্সি মেনটেনই হয়, কারণ কেউ যদি আপনার হেলথ রিলেটেড টপিক হয় ইনস্টাগ্রামের প্রোফাইলের, অবশ্যই এই রিলেটেড প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতেছে তারাই কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবে, ওকে? যেমন ওই যে আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করেছি, সার্চ করেছিলাম, ওই রকম আর কি, সার্চ করে আপনাকে সাথে কন্ট্যাক্ট করবে, আপনাকে বলবে আপনার প্রোফাইলে আমি হচ্ছে 24 ঘন্টা 12 ঘন্টা বা 2 দিনের জন্য আমি বা 7 দিনের জন্য একটা পোস্ট করতে চাই, বা 7 দিনে 7টা পোস্ট করতে চাই, এটার জন্য তোমার কত বাজেট বলো। তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বাজেট বলতে পারি এবং ওই অনুযায়ী আমরা কিন্তু একটা ভালো পরিমাণ একটা কম ইয়া নিতে পারি, ওকে? তো এইভাবেই কিন্তু বিভিন্ন সেলিব্রিটি বা অন্য যারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আছে তাদের সাথে কিন্তু ডিল হয় যে আমার একটা কোম্পানির প্রমোশন চালাইতে হবে। দেখবেন অনেক সেলিব্রিটিরা দেখেন একটা নতুন একটা জুতা কেনে, মানে জুতা বলতেছে আমি একটা নতুন জুতা কিনেছে, জুতার ছবি টবি সহ কোথা থেকে কিনছে বলে দেয়, ওকে? মনে হচ্ছে যে সে নিজে কিনেছে তাই জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, কিন্তু বিষয়টা কিন্তু এমন না, তারা কিন্তু একটা ওই কোম্পানির একটা ইয়া হিসেবে কি বলে ব্র্যান্ডিং করতেছে, ঠিক আছে, প্রমোশন করতেছে, পেইড প্রমোশন, এইভাবে কিন্তু ভালো পরিমাণ একটা সেল আসা সম্ভব, ঠিক আছে? তো এই হচ্ছে ইনস্টাগ্রামের হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং,
আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও এন্টারপ্রেনার, তো আপনার নিজস্ব কোনো সেল নিয়ে আসতে পারবেন, আপনার ওয়েবসাইটের জন্য হতে পারে, নিজের ব্র্যান্ডের জন্য হতে পারে, নিজের ই কমার্স ওয়েবসাইটের জন্য হতে পারে। ওকে, আপনি ফিটনেস রিলেটেড কাজ করেন, আপনার ফিটনেস রিলেটেড প্রোডাক্ট নিয়ে আপনার একটা শপ আছে নিজস্ব, তো আপনি ওইখান থেকে তো প্রোডাক্ট সেল করতে পারেন, এটা আসলে উচিত। আপনার ইনস্টাগ্রামে যদি কি বলে আপনার ই কমার্সে যদি একটা প্রোডাক্ট বিজনেস থাকে নির্দিষ্ট একটা ইয়া বেস, আপনার ওই রিলেটেড কিন্তু আপনার দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ থাকবে যেখানে ভালো একটা অডিয়েন্স আপনার থাকতে হবে, ওইখানে ওই সোশ্যাল মিডিয়ার থ্রুতেও কিন্তু আপনার এখানে ভালো পরিমাণে একটা সেল হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, আমরা তাহলে একটা ব্রেক নিই, ব্রেকের পরে আমরা ইনস্টাগ্রামের লিড নিয়ে কাজ করবো। ওকে, ইনস্টাগ্রামের কিভাবে ইনফ্লুয়েন্সারের লিড কালেক্ট করা যায় এই বিষয় নিয়ে কাজ করবো। ওকে, ওকে, থ্যাংক ইউ, সবাই কানেক্ট থেকে ব্রেক কাটেন। ওকে, থ্যাংক ইউ। তো আপনি ইয়া করতেন ওই সময় গ্রুপে একটা মেসেজ দিতেন, স্ক্রিনশট দিতেন, অন্যরা কেউ দেখলে বুঝতো, যেমন এই যে আয়ুব আহমেদ, মেহরাব ভাই, ওনারা ফাইবার নিয়ে কাজ করে, আপনাকে বোঝাই দিতে পারতো। শেয়ার হয়েছে তো ভাই, দেখা যাচ্ছে তো, আমি তো দেখতে পাচ্ছি না এখন। ওই যে দেখা যাচ্ছে একটা পিন পয়েন্ট করলা, আচ্ছা মেসেজ জানাবো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, এইটা না, ইনবক্সে, ইনবক্সে ডান পাশে, এই তো পাশে, তো হ্যাঁ, এই তো, এইটা ওপেন করেন, আলিয়া ফ্যাশন, দেখেন দেখেন আপনাকে রিচ করেছে, আপনাকে মেসেজ দিয়েছে, সালাম, হাউ আর ইউ। হ্যাঁ হ্যাঁ, গিগের লিঙ্কটা হচ্ছে আপনার ওই গিগের থ্রুতে আপনাকে ইনবক্স করেছে, তো তো যার কারণে ওকে, এই গিগটা হচ্ছে ফাইবার, ও যেটা কইছে ও ফাইবারে সার্চ করেছে, আপনাকে পাইছে এবং ওইখান থেকে মেসেজ করেছে ডিরেক্ট, তো যার কারণে এই গিগের থ্রুতে দেখাচ্ছে যে আপনাকে এই গিগের থ্রুতেও আপনাকে পাইছে। ওকে, এবং এই রিলেটেড কোনো একটা কোয়েরিও ছিল, তো সালাম দিয়েছে, হাউ আর ইউ, রিকোয়ার এফবি ইনস্টা, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার লিস্ট, দে মাস্ট বি নিশ হচ্ছে এডুকেশনাল টয়েস, তারপর হচ্ছে ফলোয়ার হচ্ছে অ্যাবভ আপনার হচ্ছে মানে 50,000 বেশি হবে, এঙ্গেজমেন্ট রেট হচ্ছে অ্যাবভ 3% বেশি, জেন্ডার ফিমেল, প্রিফারেবল মাম, নট ম্যান্ডেটরি, মাম হইতে হবে, তার ম্যান্ডেটরি না। আচ্ছা, রিজিয়ন হচ্ছে পাকিস্তান, অডিয়েন্স মাস্ট বি পাকিস্তান। ওকে, তো এই এই রিলেটেড প্রোফাইল হচ্ছে আমাদের খুঁজে দিতে হবে। ওকে, এখন আপনার হচ্ছে প্যাকেজ অনুযায়ী আপনি, তারপরে রেসপন্স আপনার রিপ্লাই কই, আপনি কিভাবে ওকে ব্যাপারে হেল্প করতে পারেন, সালাম, হোপ ইউ আর ফাইন, ইয়েস আই ক্যান প্রোভাইড অল ইনফরমেশন রিগার্ডিং ইওর নিশ, টেল মি, হ্যাঁ সুন্দরভাবে রিপ্লাই দিয়েছেন, প্লিজ ভিজিট মাই গুগল ড্রাইভ লিংক, এটা কি স্যাম্পল দিয়েছেন? আচ্ছা, ও তো দেখা যাচ্ছে লাস্ট সিন 4 আওয়ার মানে 4 ঘন্টা আগে ছিল, দেখা যাচ্ছে ওই যে লাস্ট সিন 4 আওয়ার্স আগো, অত 4 ঘন্টা আগে আসছিল, 3:43 ছিল নাকি এটা, না এখন তো এটা এক্সাক্ট টাইম, মানে 4 ঘন্টা আগে আসছিল কিন্তু আপনাকে রেসপন্স করে নাই। আচ্ছা, দেখা যাক ওকে কোনো রেসপন্স করে কিনা। ওকে, আপনার রিপ্লাই ঠিক আছে, আপনার স্যাম্পল এখানে দিয়েছেন, ওকে ফাইন। তো এখন আপনার কাজটাও কিন্তু ইজি ছিল, ইজি বলতে কি একটুই সমস্যা ছিল, এটা পাকিস্তানের প্রোফাইলগুলো খুঁজতে হবে এই আর কি। হ্যাঁ আচ্ছা,
প্রেফারেবল মমস এটা দেখি বুঝাইতেছি। আচ্ছা এটা হচ্ছে নিশ, নিশ নিশের ক্ষেত্রে ওই যে এডুকেশনাল টয় আর টয় রিলেটেড তো নিশ, কিন্তু এখন এইগুলো যেন মাম রিলেটেড সাইট হয় বা মাম রিলেটেড প্রোফাইল গুলো হয়। আমরা যে একটা প্রোফাইল দেখলাম না ওইখানে মামি নিশ দেখলাম, যেটা যেখানে একটা মায়ের মা 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 বা মেয়ে ওনারা হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ানে কাজ করতেছে, ঠিক আছে, এই টাইপের প্রোফাইল চাচ্ছে ও বেসিক্যালি। ওকে, যেটা বলছে যে নট ম্যান্ডেটরি, যেটা হইতেই হবে এমন না, নিশটা ঠিক থাকলে হবে আর যদি প্রিফার মাম থাকলে ভালো। তো এখন এটা কিন্তু কাজটা অনেক ইজি, কারণ হচ্ছে আমরা কি বলে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট আমাদের খুব বেশিও দিতে হবে না, তাই না? কয়টা আপনার বেসিক প্যাকেজে দেখেন তো, গিগি ওপেন করেন তো, ওপেন করেন তো, ওপেন করেন তো গিগটা, গিগে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, $5 20টা, হ্যাঁ 25টা, 25টা আপনার দেখতেছি, 25, হ্যাঁ 25, 25, তাহলে 50 75 এরকম হইতে পারে। যাই হোক, নরমালি যারা ভালো সেল করতেছে তারা দেখা যাচ্ছে $5 ১০টা ১৫টা বা ৫টাও দিচ্ছে। ওকে, তো হচ্ছে আমরা, হ্যাঁ এইজন্য বেশি দিচ্ছি না, না না ঠিকই আছে, ওকে আপনার সবকিছু ঠিক আছে, রিপ্লেটাও ঠিক আছে, বাট একটু লেট হইছে, একটু আরো সকাল সকাল দিলে ভালো হইতো। ওকে আচ্ছা, এই গিগটার একটু ইয়েতে জানতো, মানে অ্যানালিটিক্সে জানতো, দেখি গিগে যান, গিগে ক্লিক করেন, ওই যে গিগ গিগ আছে, হ্যাঁ এদের তাইলে হচ্ছে ওটা প্রবলেম না, হ্যাঁ ক্লিক করেন তো, আপনার গিগটার উপরে ক্লিক করেন, ওইটার উপরে নিচে যান, নিচে নিচে যান, হ্যাঁ নতুন গিগ দিয়েছে, গিগ দিয়েছে 12 তারিখে। আচ্ছা এটা হচ্ছে, দেখেন এইখান থেকে একটা ডেটা দেখাচ্ছে, আপনি এই গিগটা এডিট করেছিলেন তাই না? আর ডেটেড ওই যে আপনি ভুল লিখছিলাম, ওই যে পাঁচটা ইমেল টেমপ্লেট টেমপ্লেটটা রিমুভ করে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে আপনি এডিট করেছিলেন 14 তারিখে, হ্যাঁ আর এটা দেখেন, হ্যাঁ ভিউ হচ্ছে 47, নতুন গিগ হিসেবে 47টা ভিউ, ভালো। ওকে বললাম আপনার এই গিগটার অবস্থা খুবই ভালো, আপনি যদি এখন সোশ্যাল মিডিয়ায় মানে জানান দেন বা গুগল রে ইনফরমেশন, তাহলে গুগল পাবে না যে আমার গিগ আছে বা আমি এরকম জিনিস তৈরি করছি, দেখো আমি এই সার্ভিসটা দিই, তাহলে আরো মানে বলবো আপনার গিগ আরো র‍্যাঙ্ক হওয়ার জন্য আরো তাড়াতাড়ি হবে, তাই বললাম। আচ্ছা আর আপনারা আরেকটা জিনিস করতে পারেন, এই রিলেভেন্ট যে ইউটিউব ভিডিওগুলো পাবেন সেইখানে আপনারা আপনাদের গিগের লিঙ্কগুলো দিবেন, ঠিক আছে, কমেন্টে আকারে। ওকে, আমি মার্কেটিং রিলেটেড একটা ক্লাস নেব আলাদা, হ্যাঁ তারপরও আপনারা যেটা করবেন, আপনারা দেখেন এই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিলেটেড কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন, বাংলাদেশে ভিডিও না মানে গ্লোবালি বিভিন্ন আপনার ভিডিও যেগুলো ইংলিশ টাইপের ইউএসএ রিলেটেড, এই রিলেটেড ভিডিও পাবেন, এগুলোর কমেন্টে গিয়ে আপনি আপনার সার্ভিসকে রিকমেন্ড করে আপনার গিগের লিঙ্কগুলো দিবেন, এগুলো আপনারা সবাই করবেন, ঠিক আছে, সার্ভিস রিলেটেড ইররিলেভেন্ট কোনো গিগে না, ঠিক আছে, যেমন ফেসবুক মার্কেটিং হলে ফেসবুক মার্কেটিং এর, লিড জেনারেশন হলে লিড জেনারেশন, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হলে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, হ্যাঁ এই রিলেটেড যে ইউটিউবে ভিডিও পাবো ওইখানে দেখেন কিভাবে হয়, ওইখানে কিন্তু যারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিলেটেড যারা ভিডিওটা দেখতেছে তাদেরও কিন্তু এই সার্ভিস বা এটা সম্পর্কে জানার দরকার বা সার্ভিসটা লাগতে পারে, তখন দেখা যাচ্ছে কমেন্ট সেকশন থেকে আপনার ডিটেলস দেখে আপনার গিগে ক্লিক করবে, ওইখান থেকে সেল হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? অ্যাটলিস্ট সেল না হলে যদি ক্লিকও হয় সেটাও কিন্তু আমাদের গিগটা র্যাঙ্ক হইতে হেল্প করবে আমাদের, তাই না? এই হচ্ছে বিষয়। আচ্ছা ভাইয়া, এই যে এখানে যে ওনার রিকোয়ারমেন্টের মধ্যে ছিল যে এফবি ইনফ্লুয়েন্সার হতে ছিল, এফবি ইনফ্লুয়েন্সারটা কিন্তু আমরা শিখি নাই, তাই না? আবার জানতো দেখি নাই, আমরা শুধু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করবো। ওকে,
শুধু ইনস্টাগ্রাম আপনার এখানে, ও যদি আবার রিপ্লাই করে আপনি এফবি স্কিপ করে বলবেন যে আমি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করি, ইনস্টাগ্রামের কথা বলবেন। ওকে ও আচ্ছা, এফবি তে আমরা করবই না, আমরা শিখবো না, না এফবি এফবির জন্য ঝামেলা আছে, আমরা শুধু ইনস্টাগ্রাম নিয়ে করি। আচ্ছা ঠিক আছে, আমি যদিও শুধু ওই ইনস্টাগ্রামেরটাই পাঠাইছি। হ্যাঁ হ্যাঁ ওকে, আচ্ছা স্ক্রিনটা অফ করে দেন। আমরা হচ্ছে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার ইমেল কিভাবে কালেক্ট করাতে পারি সেই বিষয়টা দেখব। যদিও ফেসবুকের ক্ষেত্রে প্রসেসটা একই রকম, আপনার সার্চ এর প্যাটার্নটা একই, জাস্ট ফেসবুক আসবে, ফলোয়ারের ক্ষেত্রে ফলোয়ার ওইভাবে সার্চ দিতে হবে। ওকে অফ হইছে, হ্যাঁ হ্যাঁ হইছে হইছে। আমি তো সকালবেলাতে দেখি খুব খুশি হয়ে গেছি, একটা মেল আসছে। হ্যাঁ এইভাবে আসবে, সবসময় অ্যাক্টিভ থাকবেন, আসবে এইভাবে, দু পাঁচজন নক করবে, একজন অর্ডার করবে, এইভাবেই হবে। ওকে আচ্ছা, এর আগে যে স্প্যামিং নকটা কে কে পাইছিলেন, নিউ জেনারেশনের স্প্যামিং নক, এটা কোনটা? ওই যে মানে ও চাইতেছিল যে কোল্ড কল, মানে কল ম্যানেজারের কথা বলতেছিল সবাই, রে অনেক মানে অনেক লং করে একটা এসএমএস দিছিল, অনেকে মনে পাইছেন বাইরে বসে, না ওটা বায়ার রিকোয়েস্ট থেকে পাইছে। ওকে আচ্ছা, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইমেইল লিড, ওকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইমেইল লিড আমরা কিভাবে কালেক্ট করতে পারি। আমরা ইনফ্লুয়েন্সার প্রোফাইল কালেক্ট করেছি, এখানে আমাদের ইমেইলটাও প্রয়োজন হচ্ছে। তো ইমেইল আমরা শুধু ইমেইলটা এখান থেকে কিভাবে ম্যানেজ করতে পারি, এটা একটু টাফ, আমাদেরকে কয়েকটা মেথড করে আমাদের কাজ করতে হবে। আমরা যেহেতু লিড জেনারেশন কাজগুলো বুঝেছি, তো সেই ক্ষেত্রে আমাদের জন্য ইজি হবে। যদি আমরা লিড জেনারেশন কাজগুলো না জানতাম, তাহলে আবার এই ইমেলটা কালেক্ট করা একটু টাফ হইতো। ওকে, যদি প্রোফাইলে না দেওয়া থাকতো, অনেক প্রোফাইলে আবার ইমেল দেওয়া থাকবে। তো আমাদের সার্চ প্যাটার্নটা আগের মতোই, আমরা এইভাবে সার্চ করব। তো আমি জাস্ট যেটা করব, আপনাদের এখন কোনো, ওকে একটা শিট তৈরি করি। ওকে শিট মনে হয় থাকার কথা, দেখা যাক। ওই যে ইমেল ছিল না, আমরা তো ইমেল ম্যানেজ করি না। আচ্ছা দেখি, কোম্পানি উইথ কোম্পানি পার্সোনালিটি ভাই, ইনস্টাগ্রামে ওটা লাগবে, ওই ইনফ্লুয়েন্সারটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা কই ফাইবার গিগ সফটওয়্যার, আচ্ছা এটা 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 তৈরি করি, এখানে একটা তৈরি করে। আচ্ছা আমি এটাই তৈরি করে নিচ্ছি, ওকে বেশি কাজ নাই এখানে। সিরিয়াল প্রোফাইল লিঙ্ক কি কি লাগবে বলেন তো, সিরিয়াল প্রোফাইল লিঙ্ক, তারপর কি লাগবে আর কি কি লাগবে বলেন, ইউজার নেম, ইউজার নেম, তারপর ফলোয়ার, ফলোয়ার, তারপর হচ্ছে ইমেইল, এখন দেবো ইমেইল, তারপর হচ্ছে ইমপ্রেশন দেন, ইমপ্রেশন রেট, হ্যাঁ ইমপ্রেশন, ইমপ্রেশন, ইমপ্রেশন রেট পি হবে, একটা একটা পি হবে আই এম এর পর, ইমপ্রেশন রেট আর হচ্ছে এঙ্গেজমেন্ট রেট, তাই না? এঙ্গেজ কিছু অল্প কিছু কাজ করি। আচ্ছা আপনারা বায়ার রিকোয়েস্ট আসলে গ্রুপে ন মেসেজ দিবেন, আপনারা যে যখনই যে বায়ার রিকোয়েস্ট পান না কেন, এখানে তো আমরা সবাই শিখতে আসছি, মেসেজ দিবেন যে এখন বায়ার রিকোয়েস্ট আছে, আছে সবাই একটু ট্রাই করেন। হ্যাঁ যখনই যে পাবেন, তাহলে দেখা যাচ্ছে মিস হবে না, সবাই যেন ট্রাই করে, এবং আমাদের মধ্যে কেউ একজন কাজ পাইলে আমাদের একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে কিন্তু, যে হ্যাঁ এখান থেকে এইভাবে কাজ পাওয়া যাচ্ছে, কীভাবে কাজ পাইলেন, বায়ারের সাথে কী ধরনের কথা হইলো, আমরা এই জার্নিটা শেয়ার করবো সবার সাথে। ওকে যে রিয়াদ ভাই,
হ্যালো, আপনি তখন জিজ্ঞাসা করছিলেন না ওই যে নট টু মাম্মি নাকি জানি স্যার একটা প্রোফাইল দেখাইলো, ওইটারই কত মানে যে কবে থেকে শুরু করছে কতদিন লাগছে, ওইটা হচ্ছে আপনার 2014 সালের নভেম্বরের 14 তারিখ থেকে শুরু করছে। কতদিন? 2014 সালের 14 নভেম্বর থেকে। তাহলে তা তো করবে, তাহলে ফলোয়ার কত দেখেন? একশো জনকে ফলো করলে 25 জন ফলো ব্যাক করে। ইনস্টাগ্রাম হচ্ছে 25-30% এর বেশি হয় না। আপনাকে 10 জনকে ফলো করলে 2-3 জন ইয়া করবে। ইনস্টাগ্রামে টুইটারে আবার সুবিধা আছে, আপনার যারা ফলো ব্যাক করবে ওদেরকে রেখে বাকিদেরকে আনফলো করে দেওয়া যায়, কিন্তু এইখানে ইনস্টাগ্রামে এই সুযোগটা নাই। ওইভাবে আচ্ছা নাই কারণ আনফলো করলে ফলো দিলে অনেক সময় অনেকে আনফলো করে। ওকে, সমস্যা নাই, যাই হোক আমরা ফলোটা হচ্ছে পোস্টের মাধ্যমে বেশি আনবো, ঠিক আছে? আচ্ছা তো যাই হোক, আমরা হচ্ছে ইনস্টাগ্রামে সার্চ শুরু করি। ইনস্টাগ্রাম এটার জন্য আমাদের কি লাগবে, আমাদের জিমেইলটা লগইন থাকতে হবে। ওকে, আমরা জিমেইলটা নিয়ে আসি, জিমেইলটা এখানে থাকুক, লাগবে এটা। আচ্ছা, আর এই যে ইমেল ফাইন্ডারের জন্য তো ইমেল ফাইন্ডার আছেই। ওকে, তো আমরা হচ্ছে ইনস্টাগ্রামে যাই। ওকে, ওই সার্চে চলে যাই, সাইট সাইট ইনস্টাগ্রাম। আচ্ছা হ্যাঁ, এটা বলবেন আপনারা, google.com এ যাই, এখান থেকে সার্চ করি, কি লিখব? সাইট আচ্ছা, তারপরে কি দেব? লোকেশন দেব, তাই না? লোকেশন দেব হচ্ছে কি দেব? ইউকে দিয়ে দেন, পুরো ইউনাইটেড কিংডম এর ছবি আছে, ইউকে দিব। ওকে, আচ্ছা এখানে প্রচুর প্রোফাইল আসছে, আমরা এখান থেকে ওপেন করতে থাকি। ওকে, এই কাজটা মজার আছে কারণ এখানে খুব বেশি প্রোফাইল দেওয়া লাগে না, 10-20 মেইলটা লিখে দিলে ভালো হতো না? জিমেইল লাস্টে ওইভাবে আমাদের পাইতে ইয়া হবে, আমরা প্রোফাইল থেকে নিই। ওকে, ওইভাবে দিলেও হবে, যদি আমরা এখানে দেই অত ভালো হয় তো হবে না, তারপরে দেখি gmail.com দেখি। এইখান থেকে জিমেইল আসে, এইখান থেকে নেওয়া যায়। এখন এদের ফলোয়ারের অবস্থা কেমন দেখি, 14K, 20K, 314K ভালোই। হ্যাঁ, এইভাবেও দিতে পারি, তবে এইভাবে না দিয়ে আমরা একদম ইয়া দেখে শিখি, ম্যানুয়ালি করি। ওকে, ম্যানুয়ালিটা শিখি কারণ ম্যানু এটা তো ইজি প্রসেস, আমরা ম্যানুয়ালি দেখি। তো এইখানে হচ্ছে, আচ্ছা কন্টেন্টটা একটু ইয়া টাইপের আমরা অন্য ইয়া দিই, আমরা ফুড দিই। হ্যাঁ, ফুড ফুড রেস্টুরেন্ট ফুড ইউকে, প্রোফাইলগুলো ওপেন করি। আমি ওই কি বলে কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে আমি মাউস দিয়ে ক্লিক করতেছি। ওকে, নিউ ট্যাবে ওপেন করছি, বেশি নিলাম না, এই কয়েকটাই থাকা হতো, নাহলে আবার কম্পিউটার হ্যাং করবে। আচ্ছা, এটা হচ্ছে ফুড রিলেটেড কিনা, হ্যাঁ দেখেন ফুড রিলেটেড একটা প্রোফাইল, ফুড নিয়েই কাজ করতেছে। এখন হচ্ছে ওর এই যে ফলোয়ার অনেক আছে ইউকে, এটা তো দেন হচ্ছে, হ্যাঁ এটাও ইউকে, এই যে ইউকে ফলোয়ার আছে ভালো। তো এখন এদের মেইল লাগবে আমাদের, তাই না? অনেক প্রোফাইলে আমরা মেইল পেয়ে যাব, দেখেন ওর এখানে কোনো মেইল নাই। ওকে, তো এটা এটার সাইডে রাখলাম, দেখি মেইল কাদের আছে সেটা আগে নিই। এই যে দেখেন মেইল আছে, তাই না? তো আমরা কিন্তু প্রথমেই যেটা করবো, ওর প্রোফাইলটা নিয়ে নিচ্ছি, এখনই প্রোফাইলটা নিব, প্রোফাইল লিঙ্ক ইউজার নেম নিয়ে নিচ্ছি। এইভাবে হচ্ছে আমরা, সরি ফলোয়ার হচ্ছে কত? 129K 129. ওকে, ইমেইলটা নিয়ে নিই, দেখছেন ইমেল কিন্তু এখান থেকে পাইলাম।
ওকে, তারপর হচ্ছে ইমপ্রেশন রেটটা, এটা আমরা পরে বের করবো। ওকে, ইমপ্রেশন রেট আর এঙ্গেজমেন্ট রেট এটা পরে বের করবো, আবার এখনো বের করতে পারি এখন। হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদের কন্ডিশন মিললো না। আচ্ছা, আমরা এখানে একটা করি, হেডিংটা করে নিই। আমি হচ্ছে কি দিব, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ডিড অল ডিটেইলস বাই ইনফ্লুয়েন্সার উইথ এঙ্গেজমেন্ট, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার প্রোফাইল। তারপর হচ্ছে আমরা কি দেব, টপিক ক্লিয়ার দেন, টপিক নিজ বা টপিক, তাই না? নিজ বা টপিক হচ্ছে ফুড, ফুড। তারপর হচ্ছে ফলোয়ার, ফলোয়ার হচ্ছে কি কি দেব, কে কে ফলোস, আচ্ছা ফুড। তারপর হচ্ছে মিনিমাম, মিনিমাম ফলোয়ার, ফলোয়ার হচ্ছে কত, 10K, 10K, হ্যাঁ 10K। তারপর হচ্ছে লোকেশন ইউকে, ইউকে। তারপর হচ্ছে আরেকটা আছে এঙ্গেজমেন্ট, না এঙ্গেজ এঙ্গেজ, আমি জাস্ট বোঝানোর জন্য। ওকে, এঙ্গেজমেন্ট রেট হচ্ছে আপনার হচ্ছে 3%, 2% দিই। ওকে, 2%, 2% প্লাস, ওকে 2% প্লাস হইতে হবে, কমাও যাবে না। ওকে, তারপরে হচ্ছে ইমপ্রেশন, ইমপ্রেশন হচ্ছে ইমপ্রেশন রেট, এটা হচ্ছে এটা যেভাবে সাজানো যায় আর কি। ইমপ্রেশন রেট হচ্ছে কত হবে আপনার, এটাও 2% না, 3% রেটটা বেশি হবে, এটা আমার আইডিয়া নাই। তবু আমরা কত দিতে পারি, 1.5K ইমপ্রেশন, ইমপ্রেশন তো বেশি হয় তাই না? এনগেজমেন্ট আর ইমপ্রেশনটা তো ওই একটাই ওই বের করতে হয় না, ওই আমরা কালকে দেখালেন, ইমপ্রেশনটা বেশি হয়, ইমপ্রেশন সবসময় বেশি, মানে ওই যে মানুষের সামনে যাওয়া আর কি, তাই না? সবাই তো আর পোস্ট লাইক করে না, লাইক কমেন্ট করে না। এনগেজমেন্ট কারা, যারা লাইক কমেন্ট শেয়ার এগুলো করতেছে, এটা হচ্ছে এনগেজমেন্ট। ওকে, তো বায়ার আমাদের এই ধরনের একটা রিকোয়ারমেন্ট শেয়ার দিয়ে দিল, ওকে, যে এটা ফলো করতে হবে, তো আমরা ওইভাবে কাজ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এটা এটা আমাদের ফুলফিল করতে হবে। আমরা কন্ট্রোলস দিয়ে যেন কাজ করলাম, এটা আবার নিয়ে আসি ওয়েবসাইট, ইয়া ভাই মনে দিয়েছিল রিয়াজ ভাই, এটা নিয়ে আসি দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে কি বাকি ইনফরমেশন গুলো নেওয়া হয়েছে? হ্যাঁ নেওয়া হয়েছে, আমি জাস্ট ওর প্রোফাইলটা নিয়ে এঙ্গেজমেন্ট, আচ্ছা এটা কন্ট্যাক্ট কি হলো, এটা ওই ফাইল শেয়ার করছিল মে, উপরে দিছিল, উপরে আছে এই যে না, এটা আমার নোটে নিছি। এটা কাজটা খুব একটা ঝামেলা নাই, কারণ প্রোফাইল অল্প, লিড লিড তো অল্প, 15টা 20টা এরকম তো করা যাবে, কারণ সবার মেইল তো আমরা পাবো না, যাদের পাবো তাদের নিব এই আর কি। আচ্ছা এটা দিই, প্রোফাইল লিংক দেওয়া লাগে না, ইউজার নেম, ইউজার নেম দিলাম, এখানে ইউজার নেমের অপশনই দেখাচ্ছে যদি। আচ্ছা দেখি কি কত পার্সেন্ট আসছে, এঙ্গেজমেন্ট রেট আছে, অ্যাভারেজ লাইক, আচ্ছা ইয়া তো নাই, ইমপ্রেশন তো নাই তাই না? ইমপ্রেশন হয়তো থাকবে না, ইমপ্রেশন কি ভাবে করতে হয়, ইমপ্রেশন চায় না, অবশ্য ইমপ্রেশন চায় না, এটা বাদ দিতে পারি, ইমপ্রেশনটা ইয়া, আমাদের শুধু এঙ্গেজমেন্টটা থাকবে। হ্যাঁ, ইউআরএস লাইক দিয়ে দেন, তাহলে ইউআরএস লাইক দিতে পারেন, না আমরা শুধু এঙ্গেজমেন্টটাই রাখি শুধু। আচ্ছা রিকোয়ারমেন্ট থাকবে, ওগুলো নিবো নাহলে নিবো না, ঠিক আছে? ওকে, তো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 10K, 10K এর উপরে থাকলে হবে, এটা অনেক বেশি। ওকে, তো 10K অ্যাকচুয়ালি ধরে আমরা হচ্ছে জাস্ট কাল্পনিক ভাবে ধরছি, আরো বেশি দিবে সাধারণত। আচ্ছা এটা শেষ, 50K, হ্যাঁ 50K দিয়েছে, রাইট, এরকম আরো বেশি থাকবে তো। আচ্ছা তারপর একটাই যাই, এটাতে কোনো, এটাতে এটাতেও জিমেইল আছে, ওকে দেখতে পাচ্ছি জিমেইল আছে, ইউজার নেমটা নিয়ে নিই,
এই যে মেইল আর কিছু আছে এটাই তো মোস্ট অফ ইনফ্লুয়েন্সার এর ভাইরা আপনার মেইল অ্যাড্রেস দিয়ে রাখি অ্যাকাউন্টে একটু সুবিধা যদি দিয়ে না রাখে তখন কি করব ওই ওই ভাই খুঁজে ভাই করতে পারি যাদের যাদের আছে তাদেরটা নিব আমরা ভাই স্কিপ করতে হবে চেষ্টা করবো আর কি হ্যাঁ 19.4k ট্রাই করলে আর কি এক্সপার্ট হয়ে যাওয়া যায় একটু সুবিধা হ্যাঁ হ্যাঁ স্কিপ করবো না হ্যাঁ নতুন অবস্থায় স্কিপ করবো না স্কিপ করলে তো শুধু বাতিলের খাতায় কারণ যত বাদ দেব ততই আমাদের ইয়া কাটাইতে হবে যে হ্যাঁ পাবোই দেখেন এইখানে একটা থ্রো আমি আরেকভাবে কিভাবে পাইতে পারি সেটা দেখাই আমি আগে বলে নিই হ্যাঁ আমরা যখন ইনস্টাগ্রাম প্রোফাইলে যাব কয়টা সিনারিও হইতে পারে ঠিক আছে একটা সিনারিও হচ্ছে আমরা প্রোফাইলেই ওদের ইমেইল পাবো কারণ ও তো ইনফ্লুয়েন্সার ও একটা ইমেইল এখানে দিয়ে দিবে কন্ট্যাক্ট করার জন্য কারণ জানে এখানে আমার বিজনেস আছে বা মানুষ আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় ঠিক আছে সেই জন্য এখানে ইমেইল দিয়ে দিবে আবার অনেকে কি করে যে এখানে ইমেইল দিলে পাবলিকলি অনেক ইমেইল চলে আসে ফিল্টার করে মানুষ ঠিক আছে প্রচুর স্প্যামিং হয় তো যার কারণে দেয় না তো যারা দেয় না সেটা কিভাবে বের করবো এটা দেখবো তো তার আগে প্রথম অবস্থায় একটা সিনারি হচ্ছে আমরা প্রোফাইলে ইমেইলটা পেয়ে যাব ঠিক আছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না অনেক প্রোফাইলেই পাবো এটা নিয়ে নিই ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে চাই তাদের প্রোফাইলে পাবো 100% হ্যাঁ বেশি পাবো হ্যাঁ যারা একদম এটা বিজনেস ভাবে নিচ্ছে ঠিক আছে পাবো তো যদি না পাই সেই ক্ষেত্রে কি করব অনেক সময় দেখবো যে এখানে তার ওয়েবসাইটের লিংক আছে ওকে যদি ওয়েবসাইটের লিংক থাকে আমরা কি ওয়েবসাইট থেকে ইমেইলটা যদি থাকে বের করতে পারবো না এটা তো আমরা পারি ওয়েবসাইটের থ্রুতে সেইখান থেকে পাবো কোন না পাবো ওইখান থেকে পাবো মানে ওয়েবসাইটের থ্রুতে আর যদি এখানে ওয়েবসাইট না থাকে ইউটিউবের লিঙ্ক থাকে দেখেন এখানে ইউটিউবের লিঙ্ক আছে তাহলে আমরা ইউটিউব থেকেও কিন্তু পাইতে পারি কিভাবে পাইতে পারি দেখেন যদি থাকে আর কি ইউটিউবে যাবো আচ্ছা আমি আগে বলে নিই তো আমরা যদি ইউটিউব লিংক থাকে ইউটিউবের থ্রুতে পাবো ওকে দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলে গেলে ইউটিউবের কন্ট্যাক্ট ইনফো অ্যাবাউটে এগুলো থাকে ঠিক আছে যদি ইউটিউবে এগুলোতে খুঁজবো যদি ইউটিউবে না পাই তাইলে কি করব ইউটিউবে দেখবেন ওইখানে সোশ্যাল মিডিয়া অ্যাড করা থাকে অনেক চ্যানেলে আপনারা দেখবেন ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইলের লিংক করা থাকে থাকে না দেখবেন কভার কভার সেকশনে ওদের সোশ্যাল চ্যানেলগুলো সংযুক্ত করে দেয় তো ওইখানে গিয়ে আবার সোশ্যাল চ্যানেলে গিয়ে আমরা খুঁজবো ওইখানেও পাইতে পারি মানে অপরচুনিটি কিন্তু অনেকগুলো আছে একটা না একটা মিলবে হ্যাঁ তো এটাও যদি না পাই তাইলে আমরা কি করব একদম সর্বশেষ সুযোগ যেটা সেটা হচ্ছে আমরা হচ্ছে এদের ইউজার নেম যেটা রয়েছে এই যে এটা ইউজার নেম এটাকে কপি করে আমরা হচ্ছে জিমেইলে চলে যাব ঠিক আছে জিমেইলের থ্রুতে আমরা যেভাবে ওই যে মেল বের করেছিলাম না পার্সোনাল ইমেইল ঠিক সেই রকম ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে তো এখানে আর ফার্স্ট নেম লাস্ট নেম না ইউজার নেম যেহেতু একটা ইউনিক জিনিস এটার জন্য আমরা কি করব ইমেইলে গিয়ে এই যে একটা ইমেল পাঠাইতে হলে আমরা কম্পোজে ক্লিক করি এইখানে গিয়ে টুতে গিয়ে এটা পেস্ট করে আমরা পুরো একটা জিমেইল লিখবো এখানে ঠিক আছে এই যে সরি এটা অ্যাট দা এখানে লেখার পর আমি অ্যাট দা রেট অফ জিমেইল ডট কম এইভাবে লিখবো লেখার পরে এটা বাইরে ক্লিক করবো দেন হচ্ছে যখন এই যে এটা একটা ইয়া হয়েছে এরপর কার্সার রাখবো দেখবো এটা ভ্যালিড কিনা দেখেন এটা কি ভ্যালিড ইমেল বলেন তো না হ্যাঁ এটা কিন্তু ভ্যালিড ইমেল না ভ্যালিড ইমেল না অর্থাৎ সবগুলো হচ্ছে ভিজিবল হবে এভাবে ব্লু হবে তবে অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখবো যদি ইমেল না পাই তখন দেখা যাচ্ছে ইউজার নেম দিয়ে এইভাবে যদি জিমেইল দিই তখন কিন্তু দেখা যাচ্ছে এগুলো সবগুলো ভিজিবল হয়ে যাবে তখন আমরা কিন্তু এই ইমেলটাই কিন্তু ইমেল হিসেবে নিয়ে নিব ঠিক আছে কারণ এটা একদম সলিড হবে কারণ এটা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম কেননা ইউজার নেম কিন্তু একটা ইউনিক থিংস আমরা কিন্তু জানি তাইলে ওর ইউজার নেমটা দিয়ে যদি কোনো ইমেল থাকে সেটা কিন্তু হবে ওই ক্ষেত্রে আমরা অন্যান্য ফরম্যাট করেও দেখতে পারি যেমন আপনার এখানে যদি ইয়া ছিল আমরা যদি অন্য ফরম্যাট দিই হচ্ছে কি দিতে পারি গুগলে সার্চ করো না ওই যে ই দিয়ে ওইভাবে করে দেখতে হ্যাঁ ওইভাবেও দিতে পারি হ্যাঁ আচ্ছা জিমেইল ছিল তো আমি ক্লিক করে আনলে আরেক দেখা যাবে হ্যাঁ হ্যাঁ এটা কোনটা ক্লিক করে আনলেন কোনটা কোনটা এটা এই যে কম্পোজে কম্পোজে নতুন একটা ইমেল পাঠাই দিলে আমরা কোথায় ক্লিক করি কম্পোজে তো তখন এই যে এখানে টু তে তো আমরা সাধারণত যাকে ইমেল পাঠাতে চাই তাকে তার ইমেলটা দিই তাই না তো আমরা কি করেছি এখানে তার ইউজার নেমটা পেস্ট করলাম আচ্ছা কই গেল হ্যাঁ এই যে ইউজার নেমটা পেস্ট করলাম পেস্ট ইউজার নেমের সাথে আমি লিখলাম একটা মনে করেন ইমেলের শুরুটা এটা তারপরে তো আমি ইমেলটা যদি কমপ্লিট করি @gmail.com তো আমি এই যে gmail.com লিখলাম
লেখার পর আমি বাইরে ক্লিক করার পর এটা তো যে এরকম হবে তাই না, এর উপরে যখন মাউস রাখবো তখন এই যে এখানে দেখেন যদি এটা ভ্যালিড ইমেল হয় এই পুরাটা সবগুলাটাই নীল হবে, চারটা আইটেমই নীল হয়ে যাবে, যেটা দুইটা হয়েছে চারটা হবে, আর চারটা যদি ইমেল ভ্যালিড হয় বা একদম ভিজিবল হয়ে যায় ব্লু কালারে তাহলে এই ইমেলটা ওয়ার্কেবল ইমেল এবং এটা আমরা নিব, ঠিক আছে, এটা আমরা আমাদের লিড হিসাবে নিব, ঠিক আছে, যেহেতু এটা না আমরা নিলাম না কিন্তু আমরা এটা দেখব, আমরা এখনই প্র্যাকটিক্যালি আমাদের সামনে আসবে কাজ করতে গেলে, তো যেহেতু এখানে আছে তো এটা তো এখানে শেষ, তো আমরা দেখি এটার ইউটিউব চ্যানেল থেকে কিভাবে নিতে পারি, দেখি ইউটিউব চ্যানেল আছে কিনা, ওকে আমি ইউটিউবে ক্লিক করি, যেহেতু এটা বললাম অনেক সময় ওয়েবসাইট থাকতে পারে, ওয়েবসাইটের থ্রো আপনারা আশা করছি আপনাদের মাথায় কাজ করতেছে কিভাবে পাওয়া যায়, দেখেন আমরা ইউটিউবে আসি না, ইউটিউবে আসার পরে এখানে কয়েকটা অপরচুনিটি আছে, আমরা প্রথমে অ্যাবাউটে চলে যাবো, ওকে অ্যাবাউটে ইমেল পাইতে পারি, দেখেন এখানে ইমেল আছে কিনা, এখানে দেখেন ওয়েবসাইটের লিঙ্ক হাবি যাবি কত কিছু আছে, এইখানে হচ্ছে আপনার এই ইউটিউব কি বলে ইমেল থাকে, আচ্ছা কই গেল দেখি আছে কিনা, এখানে এখানে নাই, ওকে এখানে নেই, দেখি আচ্ছা এই যে ভিউ ইমেল অ্যাড্রেস, এই যে ভিউ ইমেল অ্যাড্রেস, এই যে ফর বিজনেস ইনকোয়ারি ভিউ ইমেল অ্যাড্রেস এখানে আছে, ওকে আমি এটা দিয়ে দিই, আর কই বোট কই, দেখে এখানে ওরা আমাকে দেয় কিনা, ওকে এই যে দেখেন এখানে ইমেল পেয়ে গেছে, দেখছেন কত সহজে এখান থেকে আমরা ইমেল পেয়ে গেলাম, এখান থেকে কিন্তু আমরা ইমেলটা নিয়ে এখানে বসাইতে পারতাম, ওকে এই দেখেন এই যে এটাই মাইকেল জ্যামিসন না কি একটা এই ইমেলটা কিন্তু এটা, ঠিক আছে, ওকে আচ্ছা এইখানে যদি নাম পাইতাম, এই যে দেখেন সোশ্যাল মিডিয়া অ্যাড করা রয়েছে, এই দেখেন ফুড রিভিউ ইউকে ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে টুইটার, এটা হচ্ছে তার ইনস্টাগ্রাম, এখানে কিন্তু অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকতে পারে, তো ধরে নিলাম আমি এটা ওয়েবসাইট যদি হয় আমি এখান থেকে ওয়েবসাইটে গিয়েও খুঁজতে পারি, আমি ধরে নিলাম ইউটিউব চ্যানেলে পাই নাই, আমি তখন ওর এই যে এইখানে দেখবেন এইখানে সাধারণত ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটের লিঙ্কগুলো সেট করা থাকে, এখান থেকে দেখেন এই যে ওয়েবসাইটে আসছি আমি কিন্তু ওয়েবসাইট থেকেও বের করতে পারতাম, অথবা এই যে টুইটার বা ফেসবুক থাকলে সেটা নিতে পারতাম, ওকে এখানে ফেসবুক থাকলে ফেসবুক, টুইটার থাকলে টুইটার, আমি দেখা যাচ্ছে টুইটারে গেলাম, টুইটারে গিয়েও কিন্তু আমি দেখা যাচ্ছে ওর প্রোফাইল থেকে আমি ওর যদি ইমেল থাকে আমি কিন্তু ওইখান থেকেও বের করতে পারি, মানে খুঁজতে পারি আর কি, না পাইলে তো কিছু করার নাই, আর ওয়েবসাইটে গেলে তো ওয়েবসাইট থেকে আমরা বের করতে পারি, ঠিক আছে, এরপর কয়েকটা মেথড আছে, একটা না একটা মিলবে, ঠিক আছে, লাস্ট স্টেপ হচ্ছে আমরা এই যে জিমেলের থ্রোতে খুঁজবো, যে ইউজার নেম দিয়ে, কোনোটাই যদি না পাই তখন ইউজার নেম দিয়ে জিমেলে দিব, ওইটা যেটা পাবো যদি পাই ওইটা নিয়ে নিবো, ঠিক আছে, আচ্ছা এটা তো আমরা পেয়ে গেছি, আমরা পরবর্তীতে যাই, এখানে দেখে এখানে নাই এটা চেষ্টা করবো, ওকে এটা চেষ্টা করবো হচ্ছে যেহেতু কিছুই নাই শুধু ওয়েবসাইটটা আছে আমি ওয়েবসাইটটা আগে চেষ্টা করবো, ওকে এবং এটা একটা ভেরিফাইড প্রোফাইল, হ্যাঁ এটাতে কম পাওয়ার সম্ভাবনা খুবই কম, তবুও দেখি, আচ্ছা মোটর সাইকেল আর কে মোটর সাইকেল, আচ্ছা আমরা ওয়েবসাইটে চলে আসছি, হ্যাঁ এইখান থেকে আমরা কিভাবে পাই আগে খুঁজি, নরমালি ম্যানুয়ালি খুঁজি, দেখি পাই দেখি পাই কিনা, এইখান থেকে দেখি পাই কিনা কন্টাক্টে যাই, আমরা তো এই প্রসেস তো জানি যে ফেসবুকও আছে কিন্তু এখান থেকে কিন্তু ফেসবুকেও যেতে পারে, এই যে দেখেন সাপোর্টের রয়েছে অনেকগুলো মিডিয়ার মিডিয়া কোয়েরি রয়েছে কাস্টমার সার্ভিস, আমরা মিডিয়া নিব কারণ মিডিয়া মানে কি এখানে হচ্ছে বিভিন্ন বিজনেস পারপাস বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট এই রিলেটেড ইমেল, তো আমরা কিন্তু এই যে এখান থেকে ইমেল নিয়ে নিতে পারি, ওকে এখান থেকে যদি না নিই আমরা এই যে সোশ্যাল মিডিয়ার থ্রোতে নিতে পারি, এখান থেকে দেখা যাচ্ছে আমরা তার ফেসবুক পেজে যাইতে পারি, যে ফেসবুক পেজ এখানে অনেক সময় ইমেল থাকে, ঠিক আছে দেখি এখানে আছে কিনা, এখানে নাই, ওকে ফোন নাম্বার আছে যদিও ইমেল নাই, এখানে আমরা অ্যাবাউট একটু ক্লিক করি দেখি পাওয়া যায় কিনা, আচ্ছা এখানে দেখেন এই যে এখানে মেইল আছে, এই যে মেইল, ঠিক আছে এই যে ইমেইল আমি এখান থেকে ইমেইলটা নিয়ে নিতে পারতাম, ওকে যদিও এখানে না পাইতাম, ঠিক আছে এই যে কারণ আমরা এখান থেকে ইমেইল নিতে পারি, যদি এখানে না পাইতাম ফেসবুকের থ্রো তো এখান থেকে নিয়ে নিব, হ্যাঁ হ্যাঁ আচ্ছা যদি আমি এইখানেও না পাইতাম ওয়েবসাইটে কোনোভাবে পাচ্ছি না তখন আমি এই যে ইমেইল ফাইন্ডার দিয়ে সার্চ করতাম, ঠিক আছে এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা ফুল দিই, এখান থেকে পাই নাই আমি একটু দিয়ে দিই, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস সার্চ করি দেখি ও খুঁজু, মিস যাবে না আসলে কয়েকটা স্টেপ আছে তো কোনো না একটা ফিল্টারেও বেঁচে যাবে আর কি, হয়তো কিছু প্রোফাইল থেকে আমরা না পাইতে পারি,
আচ্ছা এটা কি পাই নাই, ওয়েবসাইটের ফরম্যাটে হয়তো ভুল করছে, দেখি। হ্যাঁ পাইছে, দেখেন 20টা ইমেল পাইছে, প্রচুর ইমেল পাইছে। হ্যাঁ এখান থেকে যেটা বিজনেস কোয়েরি মিডিয়া রিলেটেড, এই রিলেটেড আমরা ইমেল নিব, ঠিক আছে। দেখেন ইনফো নিতে পারি, সার্ভিস আছে, এটা না ফোনটা নিতে পারি, ওয়েবসাইটের সাথে মিল রেখে ডেলিভারো.কো ডেলিভারো মিল থাকবে, এরকম কিছু একটা, এইরকম এক্সটেনশন দেখে নিতে হবে। এখানে তো অনেক ইমেইল আছে, সবগুলোই আসছে এখানে, ডেলিভারির তো একটাও দেখি না, ডেলিভারও। আচ্ছা এই কোম্পানি রিলেটেড ইমেইল আমরা এখান থেকে পাচ্ছি না, এখানে এই পেজে ওয়েবসাইটে অন্যান্য কোম্পানির বিভিন্ন ইমেইল আছে, সেইগুলো চলে আসে। ওকে, বাট আমাদের কোন ইমেইলটা লাগবে, অ্যাট দ্য রেট অফ এই যে ডেলিভারো ডেলিভারো ডট কো এই রিলেটেড থাকে, ইয়া থাকবে। ওকে, তো যাই হোক আমরা তো এখান থেকে ইমেইল পেয়ে যাচ্ছি, যদি না পাই এই এক্সটেনশনের সেল্ফ নিব, অথবা সোশ্যাল মিডিয়ার কোনো চ্যালেঞ্জ থাকলে আমরা সেটা থেকে নিয়ে নিবো। ওকে, তো যেহেতু এটা আমরা ওইখানেই পেয়ে গেছি, তো আমরা ওইখান থেকে নিয়ে নিতে পারি, ডেলিভারি ডট কো কই প্রোফাইলটা নিই। এই কাজটা অনেক ইজি, অথবা সাপোর্টও নিতে পারি, যেহেতু এটা ফেসবুক পেজে আছে এটাও নিতে পারি। আচ্ছা কম বেশি হইলে প্রবলেম নাই, এটা বাদ। ওকে, দেন হচ্ছে এটা ভেরিফাইড প্রোফাইল এগুলো, হ্যাঁ এটা দেখি, তো এইখানেও নাই, তো এইখানে আমাকে লিঙ্কে যাইতে হবে, দেখা যাক। আচ্ছা যদি ওই ওয়েবসাইট বা কোনো থ্রুতেও না পাইতাম, তখন কিন্তু ইউজার নেম দিয়ে আমাদের জিমেইলে গিয়ে খুঁজতে হইতো। ওকে, তো দেখি এখানে আছে কিনা। ওকে, ইনস্টাগ্রামে লিংক এখানে তো মনে হচ্ছে না, নাই আছে, নরমাল একটা ল্যান্ডিং পেজ কেমন যেন একটা। ওকে, তাও দেখি lakeshop.me। ওকে, এইটার গিগ কি সবাই দিছেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার? আমি দিয়েছি তো, এই ইমেইলের জন্য দিছিলাম না আর কি, ইমেইল, তারপরে আপনার কি বলে এনগেজমেন্ট রেট। আচ্ছা তাহলে আজকে দিয়ে দিই, কাজটা কিন্তু অনেক ইজি। হ্যাঁ এটা দিয়ে দিন, আবার এটা এই একটাতে যদি আমি মানে তিনটা দিতে চাই, মানে ধরেন ওই সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারপরে এইটা, অসুবিধা নেই তো একদিনে আর কি? না না, হ্যাঁ একদিনে মানে গিগ বেশি দিবেন তাই সেটা বলতেছেন? না না, ওই ধরনের কোনো লিমিট নাই। আর আপনারা আবার গিগ গুলা আপনারা সকাল থেকে দুপুর এই টাইমের মধ্যে দিবেন। ওকে, সকাল মানে একদম সকাল থেকে দুপুরের মধ্যে এই টাইমে, মানে সকাল থেকে ক্লাসের আগ পর্যন্ত যে সময় সময়গুলোতে গিগ পাবলিশ করো, সন্ধ্যা রাতে এই টাইমগুলোতে দরকার নেই। ওকে, এটা কোনো প্রুভেন ওয়ে না, আমার মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় আর কি, এই টাইমগুলোতে ভালো হয়। আচ্ছা এটাতে আমরা এখানে পাইলাম না, তো আমরা কি করতে পারি বলেন তো? এখানে ওর কোনো কোনো কন্ট্যাক্ট কিছুই নাই। হ্যাঁ আমরা এই ক্ষেত্রে ইমেইলে যাব। হ্যাঁ এখন আমরা জিমেইলে যাব। ওকে, ওর ওয়েবসাইট থেকে কিছু পাই নাই আমি, দেখি এখন জিমেইলে যেয়ে পাই কিনা। আমি এখানে গিয়ে এই যে টু তে গিয়ে পেস্ট করে দিই, পেস্ট করে অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম। ওকে, এভাবে দিয়ে আমি বাইরে ক্লিক করি এবং এখানে দেখি কি অবস্থা। এই যে দেখেন এটা ভ্যালিড, দেখছেন সবগুলো ভিজিবল হয়ে গেছে, তো আমি কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারি এটা।
কত এটা 28.8 ভাই এত অনেক কিছু কপি করলেন এটা কিভাবে এটা তো ওই যে আইয়ুব আহমেদ বলেন আইয়ুব আহমেদ আইয়ুব আহমেদ আছেন হ্যাঁ আমি কিভাবে কপি করলাম বলেন আমি একটু সহজ করে বলি হ্যাঁ এটা হচ্ছে আমাদের আমরা তো মাইক্রোসফটের উইন্ডোজ ইউজ করি হ্যাঁ তো উইন্ডোজের একটা ফিচার আছে সেটা হচ্ছে ক্লিপবোর্ড হ্যাঁ ক্লিপবোর্ড নামক একটা ফিচার আছে তো আমরা এই কম্পিউটার থেকে যত কিছুই কপি করি না কেন সব কিছুই কিন্তু ক্লিপবোর্ডে চলে যায় ওকে এগুলো কিন্তু সবই ক্লিপবোর্ডে চলে যায় আমরা কিন্তু এতদিন কি করতাম আমরা যারা জানি না তারা কি করতাম দেখেন কোনো একটা কিছু কপি করছি পরবর্তীতে আরো একটা জিনিস কপি করছি আর ওই জিনিসটা পেস্ট করতে গেছে হারাই ফেলছি আর তখন কিন্তু মনে করি যে গেছে এটা হারাই আর পাবো না তাই না তো এটা কিন্তু খুঁজে পাওয়া যায় কারণ আপনি যত কিছুই কপি করেন না কেন এইগুলা কিন্তু আপনার এইগুলা ক্লিপবোর্ডে জমা থাকে ওকে তো সেটার জন্য আপনি কি করবেন এটা পাওয়ার জন্য দেখা যাচ্ছে আমি এইখানে আমি কেন কাজটা সহজ করলাম দেখেন আমার এখান থেকে এটা কপি করতে হচ্ছে আমি যদি এটা কপি করে নিয়ে এখানে যে পেস্ট করি আবার আসে আবার এটা কপি করি আবার ফলো কপি করি আর এত কিছু যদি কপি করে বারবার যাওয়া আসা করতে হয় তাহলে টাইম বেশি যাচ্ছে ওকে তো আমি একবারে সবগুলো এটা কপি করলাম কন্ট্রোল সি কপি ইউজার নেম কপি ঠিক আছে তারপর হচ্ছে ফলোয়ার এটা কপি ঠিক আছে এটা কপি করলাম তারপর হচ্ছে এই যে ওয়েবসাইটটাও কপি করলাম ঠিক আছে এত কিছু কপি করছি এখন একবার এখানে গিয়ে সব পেস্ট করব তো প্রথমে আমি এখানে গিয়ে এখন দেখেন উইন্ডোজ ভি প্রেস করব দেখেন যতগুলো কপি করছে আসছে দেখেন আমার এখানে কিপ দিতে হবে আমি জানি আমার লিঙ্কটা দিতে হবে আমি যে লিঙ্ক দিয়ে দিলাম এখানে আমার দিতে হবে কি প্রোফাইল নেম কন্ট্রোল আচ্ছা সরি উইন্ডোজ ভি এখানে কি দিতে হবে ইউজার নেমটা তাই না ইউজার নেমটা কই বোঝা যাচ্ছে না এখন তো এই যে ডান অন করতে হয় না ক্লিপবোর্ডটা হ্যাঁ 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 ক্লিপবোর্ডটা তো মানে অফ থাকে প্রথমে এটা তো অন করে নিতে হয় না এটা হচ্ছে হ্যাঁ সিনক্রোনাইজ অনেক সময় অফ থাকে আমি ক্লিপবোর্ডে যাই ক্লিপবোর্ড সেটিং না ক্লিপবোর্ড এটা কিছু করতে হয় না যা একবার পেস্ট না অনেক সময় অফ থাকে অফ থাকে এটা ঠিক আছে এই যে এটা অন করে রাখতে হয় এই যে এটা অফ হয়ে থাকে এটা অন করতে হয় অনেক সময় ওকে এই যে এটা অনেক সময় অফ থাকে এটা ওকে উইন্ডোজ বাটন প্লাস ভি দিলে অন অন আসে মানে আচ্ছা তাহলে আমি একটু নোট ডাউন করি আমরা কিভাবে কিভাবে পাইতে পারি হ্যাঁ বলেন ওয়েবসাইট এত বড় টেক্সট যদি হচ্ছে কপি করি তাহলে তো কম্পিউটার হ্যাং হয়ে যাবে না হ্যাঁ কিছু হবে না 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 কিছু হবে না হ্যাং হয়ে যাবে না 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 এগুলো কিছু হবে কতদিনের হিস্টরি থাকে মোট আপনি রিসেট দিলে বা শাটডাউন দিলে চলে যাবে ঠিক আছে একবার আপনার হচ্ছে ক্যাশ কুকিজ তারপর হচ্ছে আমরা উইন্ডোজ থেকে বিভিন্ন যে টেম্প তারপরে যে বিভিন্ন ফাইল যদি ক্লিয়ার করে এগুলো চলে যায় ওকে আচ্ছা এখানে আমরা আমাদের জার্নিটা কি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার থেকে ইমেল কালেক্ট করার জন্য আমরা কি কি ফ্লোতে নিলাম আমরা হচ্ছে ইমেল সোর্স একটু রোড ম্যাপটা রেখে দিই এখানে ইমেল সোর্স কোথা থেকে প্রোফাইল থেকে বাই প্রোফাইল প্রোফাইল বায়ো বায়ো সেকশন প্রোফাইল বায়ো সেকশন তারপর হচ্ছে বাই কোথা থেকে ইউটিউব চ্যানেল থ্রো আচ্ছা তারপরে কি পাইতে পারি বাই ওয়েবসাইট আচ্ছা বাই সোশ্যাল মিডিয়া লাইক কি ফেসবুক টুইটার
লিংকডইন এগুলা সংযুক্তই থাকবে তাই না আর একটা হচ্ছে লাস্ট স্টেপ কোনটা জিমেইল gmail.com gmail by gmail.com এটা থ্রুতে আমরা পাইতে পারি এই জিনিসগুলো আর কিছু কি আছে বাকি কি থাকলো কিছু হ্যাঁ তাহলে হচ্ছে আপনার হচ্ছে প্রোফাইল বায়ো থেকে পাইতে পারি ইউটিউব থেকে পাইতে পারি ওয়েবসাইট থেকে পাইতে পারি ইউটিউব থেকে পাইতে পারি মানে সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে পাইতে পারি জিমেইল থেকে পাইতে পারি ওকে তো এখান থেকে এই ওয়েবসাইটটা আমরা দেখি লাস্ট এটা দেখব তারপর আপনাদেরকে করতে দেবো আচ্ছা এইখান থেকে ওয়েবসাইটে আসছি এইখানে দেখি আমরা ওয়েবসাইটে পাই কিনা ওকে ওয়েবসাইটে দেখি আপনারা কিন্তু প্রথমে প্রোফাইল ভিজিট করে ফলোয়ারটা দেখবেন যে ফলোয়ার কি অ্যাকচুয়ালি আমার ইয়াটা রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়েছে কি না যে 10K নাকি 20K নাকি 50K নাকি 1 মিলিয়ন কোনটা সেটা ফুলফিল হয়েছে কিনা ওকে যদি থাকে তখনই আর ইনফরমেশনটা নেওয়া শুরু করবো সেটা কাটে না কেন দেখি ইমেল আছে কিনা এখানে ইমেল ইমেল হ্যাঁ এই যে ইমেল আছে ওকে এই যে ইমেল কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি আর একটা জিনিস আছে এখানে বলেন তো আমরা ওয়েবসাইট থেকে ইনফরমেশন নেওয়ার আগে কি জিনিসটা আমাদের দেখতে হবে বলেন তো হ্যালো হ্যালো আমরা এই যে আমি দেখেন এই ওয়েবসাইট থেকে গেলাম ওয়েবসাইট থেকে ইমেলটা কালেক্ট করলাম তো এখন এই ওয়েবসাইট থেকে ইমেল নেওয়ার আগে আমাদের কোন বিষয়টা দেখতে হবে বলেন তো এটা জাস্ট আমাদের কি বলে নরমাল সেন্স থেকে আমরা কি কোন জিনিসটা বিচার করব বলেন তো এটা নেওয়ার ক্ষেত্রে বুঝি নাই বুঝতে পারি মেইলের ভিতর যেমন ইনফো বা কোম্পানি না কোম্পানি বা অফিসিয়াল এরকম লেখা থাকলে বুঝতে হবে যে ভ্যালিড এটা কোম্পানি না আবার যদি পার্সোনাল বা সিইও লেখা থাকে ওইখানে বুঝতে হবে যে এটা কোম্পানির সিইও বা তার পার্সোনাল এটা এটা তো আছে এটা তো আছে এটা তো আলাদা বিষয় কিন্তু দেখে আমাদেরকে বুঝতে হবে দেখেন এইখানে ওয়েবসাইটের প্রোফাইলের মানে ইউআরএলটা এটা কিন্তু অন্য কোম্পানিরও হতে পারে কারণ ও তো অন্য কোনো কোম্পানির অ্যাফিলিয়েট করতে পারে বা অন্য কোনো কোম্পানির প্রমোশন করতে পারে তাই না এরকম কিছু করতে পারে তো এখন মিলাই নিতে হবে এই প্রোফাইলের সাথে ওয়েবসাইটের মিল আছে কিনা কারণ দেখা যাচ্ছে ও প্রমোশন করার জন্য একটা ওয়েবসাইট এখানে রেখে দিছে এখন আমি ওয়েবসাইট মনে করি ওইখান থেকে গিয়ে ইমেলটা নিলাম আমাদেরকে আসলে কি এই প্রোফাইলের সাথে ইউজার নেমের মিল আছে কিনা রিলেভেন্সি আছে কিনা জাজ করে নিতে হবে যে হ্যাঁ এটাই এইটার ওয়েবসাইটের ইমেল ওকে যদি মনে করি না এটা তো ও প্রমোশনের জন্য দিয়েছে বা অন্য কোনো কারণে এটার সাথে তো এটা মিল নাই তখন কিন্তু আমাদের ওইটা নেওয়া যাবে না তার মানে ওইটার সাথে তো মিলবে না তাই না এটা হচ্ছে বিষয় 69 পয়েন্ট আচ্ছা এই ইয়াটা এক্সেল শীটটা সবাই ওপেন করেন তো ড্রাইভ থেকে আপনারা আপনাদের পার্সোনালি সব ওপেন করেন ড্রাইভ কমন ফোল্ডার থেকে ওপেন করেন 70.9 কি ব্যাপার এটা একটু বড় হয়ে যায় আচ্ছা এখন কয়টা করলাম আমরা 5টা করলাম তাই না এখন একটু আমরা আমাদের টার্গেট ছিল এনগেজমেন্টের জন্য কত পার্সেন্ট 2% মিনিমাম 2% এর উপরে থাকতে হবে তো আমি একটু এটা চেক করে দেই দেখি এনগেজমেন্ট এনগেজমেন্ট কি ক্যালকুলেটর আচ্ছা এখন আমি একটা একটা করে একটু চেক দিই তাই না চেক দিয়ে আমরা এটা এটা তো দিয়েছি এটা দিই সবাই ফাইলটা ওপেন করেন সবাই ফাইল ওপেন করেন একটা করে ফাইলটা কমন ফোল্ডারে কোথায় আছে লিড জেনারেশনের মধ্যে ও সরি ফাইলটার কোনো মনে হয় নাম দেওয়া হয় না তাই না নাম দিয়ে দিই নাম দিব কি ইনফ্লুয়েন্সার দেন
ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার ইমেল হ্যাঁ না ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইমেল হ্যাঁ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইমেল দেখে এটা ঠিক আছে কিনা এনগেজমেন্ট রেট কত 1% 1% হলে কি আমরা নিব না আমাদের ইয়াটা রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়নি তাহলে কিন্তু আমরা নিব না ওকে দেখা যাচ্ছে এটা আমাদের বাদ দিয়ে দিতে হবে আচ্ছা দেন হচ্ছে এটা চেক দিই এটার কি অবস্থা এটারও 1% 1.75 76,000 এ 1% এনগেজমেন্টটা আসলে এখানে 1% মানে অনেক যদিও কারণ যেহেতু 76,000 ফলোয়ার সেইখানে 1% মানে কিন্তু অনেক তাই না আমরা জাস্ট বোঝানোর স্বার্থে কাজটা করতেছি এটা 1% এনগেজমেন্ট রেট অ্যাভারেজ দেখেন এই যে অ্যাভারেজ কমেন্ট মাত্র 3 জন তো অ্যাভারেজ 3 জন কমেন্ট করলে ওর এনগেজমেন্টটা কম হবেই তাই না সেই প্রোফাইলে তো কেউ ইয়া করবে না আচ্ছা তারপরে হচ্ছে এটা দেখি মানে ভেরিয়েশন ঠিক আছে 3% এটা অ্যাকুরেট বুঝতে হলে আমাদের ওদের ওয়েবসাইটে ওদের পার্সোনাল ইয়া থেকে চেক করতে হবে কারণ ওইটা তো আর আমরা পারবো না ওকে তাহলে এখানে আমাদের ধরে নিলাম আমাদের 2টা ফুলফিল হয়েছে বাকি 3টা কিন্তু বাদ দিতে হবে যদি আমাদের বায়ারের সাথে এই ধরনের কমিটমেন্ট থাকে যে আমার এত পার্সেন্টই দিতে হবে ঠিক আছে এটা আমাদের মিল করতে হবে ওকে আচ্ছা ঠিক আছে তো আমাকে এই স্ক্রিন শেয়ার করে আপনাকে কয়েকজন একটু দেখান তাহলে আপনাদের কনসেপ্টও ক্লিয়ার হবে আমরা বুঝতে পারবো যে এটা পারবে কিনা এটা কিন্তু অনেক ইজি প্রসেস ছিল অন্যান্য লিড হ্যাঁ অন্যান্য লিড কালেক্ট করার তুলনায় এটা কিন্তু অনেক ইজি ছিল মাহমুদ আলী ভাই আপনিই করেন আপনি অনেকেই তো করেছে আপনি মানে এখনো করেন না শেয়ার করেন নাই স্ক্রিন আপনিই করেন আচ্ছা একটু ফাস্ট কাজ করব ওকে আমি তাহলে আচ্ছা আমরা হচ্ছে একজন একটা করে করেন তাহলে একটু দেখা যাচ্ছে 5 জন মিনিমাম করা যাবে শুনতে পাচ্ছেন মাহমুদ আলী ভাই হ্যালো হ্যালো কই গেল ফাইলটা কোথায় আছে কমন ফোল্ডারে না কমন ফোল্ডারে হ্যাঁ আইয়ুব ভাই আপনি করেন আপনি শেয়ার করেন আইয়ুব ভাই কমন ফোল্ডারে পাই না কেন কমন ফোল্ডারের মধ্যে লিড জেনারেশনে আচ্ছা যে কোনো একজন দ্রুত হ্যাঁ একটু দ্রুত করেন সময় কম তো হ্যাঁ হ্যাঁ ওকে থ্যাংক ইউ ফাইলটা ওপেন করেন আগে এক্সেল ফাইলটা ওপেন করেন না ইনস্টাগ্রাম ওপেন করতে হবে না সমস্যা নাই আপনার ইনস্টাগ্রাম এমনিই কাজ করেন ইনস্টাগ্রাম বইনা গেছি আচ্ছা এই যে নিয়ে নিচ্ছে আমি সমস্যা নাই তো এখন হচ্ছে টপিক হচ্ছে ফুড তাই তো ভাই ফলোয়ার ব্যান্ডটা ঠিক হয়নি মনে হয়
আচ্ছা ভাই, তাইলে তাইলে হলো মানে কে ফলোয়ার এর পরে আমাদের টপিক দিতে হবে, তারপর দিতে হবে কোথায় খুঁজতেছি, তাই তো? হ্যাঁ, তারপরে যদি আমি একদম ডিরেক্ট জিমেইল খুঁজি, একবার জিমেইলও পাবো এইভাবে করি। আচ্ছা টার্মস গুলো আমি এখানে লিখে দিলাম, ওকে, আপনাদের সহজ হবে। ওকে আমি শিটে এই ফাইলে দেখেন টার্মস গুলো সহজে লিখে দিছি আর একটু। আমি না পাচ্ছি না, লিখবেন আসলে আমাদের নাই। দেখেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফাইল আছে তো? আপনি কি সার্চ করেছেন, ফুড নাকি? না, আমি এখন মেইল সার্চ করতেছি ওদের ওয়েবসাইটে, ওদের মেইলটা। না, টপিক কি, নিশ কি? ফুড, ফুড নেই তো। কন্টাক্ট আছে জান? হ্যাঁ, কন্টাক্ট আছে, পেজ আছে। ওই যে আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক থাকবে ইনফ্লুয়েন্সার ইমেইলের জন্য কয়টা করে, 20টা করে ইমেইল কালে এগিয়ে করবেন, যে কোনো র্যান্ডমলি যে কোনো টপিকে করতে পারেন। ওকে একদম আমাদের যে ফরম্যাটে আমি গুগল শিটে শেয়ার করেছি ঠিক ওই সেম ফরম্যাটে, আপনারা ফরম্যাটটা ডাউনলোড করে নেবেন, ফাইলটা ডাউনলোড করে নিয়ে ওই ফরম্যাটে করবেন, একদম সুন্দর। এটা কিন্তু একদম ইজি। ওকে, যে কোনো টপিক করে ভাই, যে কোনো টপিকে মানে র্যান্ডমলি করবেন, কেউ ফুড, কেউ ফিটনেস, কেউ হেলথ, তাইলে দেখা যাচ্ছে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স হইলো। ইভেন দেখা যাচ্ছে এই ফাইলটা থাকলে আপনাদের কাজে লাগবে, দেখা যাচ্ছে ফাইলগুলা আপনারা পরবর্তীতে ইউজ করতে পারবেন, স্যাম্পল হিসেবে কাজে লাগাইতে পারবেন। দেখা যাচ্ছে কোনো ক্লায়েন্ট ফুড চাচ্ছে, কোনো ক্লায়েন্ট হেলথ চাচ্ছে, কেউ ফ্যাশন চাচ্ছে, আপনারা কিন্তু এখান থেকে নিয়ে স্যাম্পল দেখাতে পারেন, যে এই যে দেখো, ঠিক আছে, 20টা মিনিমাম, 20টা বেশি পারলে বেশি। আছে কিছু, আছে এটা না পাইলে তাহলে ইমেল ফাইন্ডার দিয়ে দেখবেন, তাও না পাইলে ওই যে ইউজার নেম দিয়ে জিমেইলে দেখবেন। ইমেল ফাইন্ডারে সার্চ দিছি, দেখুন আমরা ইনফো নিব। হ্যাঁ, আচ্ছা, ওকে, আপনার একটাই করেন এখন, এটার এনগেজমেন্ট রেটটা দেখেন তো। আচ্ছা, আরেকজন রেডি হন, আরেকজন সার্চ করার জন্য রেডি হন, স্ক্রিন শেয়ার করার জন্য। ওয়েবসাইটটা কি জানা ছিল স্যার? সার্চ করেন তো কি সার্চ করব আমরা? ইনস্টাগ্রাম, ওটা হচ্ছে এনগেজমেন্ট। হ্যাঁ হ্যাঁ, ইনস্টাগ্রাম এনগেজমেন্ট ক্যালকুলেটর। এটা আবার কোথায় আসলাম? ওইটাই তো আসলাম, এটা আমার ডোমেইন সার্চ করার জন্য। হ্যাঁ, অন্য একটা যান। আপনি অ্যাডেরটাই আসছেন, নিচে যান নিচে। হ্যাঁ তো, এটা
আচ্ছা এনগেজমেন্ট কত 1% হ্যাঁ এটা বসাই দেন সমস্যা নেই আচ্ছা আপনি স্ক্রিন বন্ধ করেন আরেকজন শেয়ার করেন আরেকজন কে শেয়ার করবেন হ্যাঁ করেন শেয়ার করেন ওকে আই বোম্বে ডক করে দেন হ্যাঁ দিচ্ছি দিচ্ছি কে করতেছেন ওই যে রিয়াদ ভাই মেরা মেরা দেখতে করেন আচ্ছা কয়েকটা ওয়েবসাইট ওপেন করবেন আয়া আয়ুব ভাই তো ওয়েবসাইটের থ্রুতে করলো আপনি হচ্ছে ইউটিউবের থ্রুতে দেখেন তো পান কিনা যে 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 প্রোফাইলগুলোতে ইউটিউবের লিংক পাবো ওইগুলো নেবেন হ্যাঁ ইউটিউব লিংক আছে ওইরকম ভাইয়া হ্যাঁ হ্যাঁ ওইরকম প্রোফাইল থেকে ইমেইলটা খোঁজার চেষ্টা করেন ইউটিউব না থাকলে ওইগুলো কেটে দেন সেই প্রোফাইলগুলো কেটে দেন ট্যাব বেশি না বাড়ে ইউটিউব নাই বিটলিতে ক্লিক করে দেখেন ইউটিউব আসে কিনা না এটা পিৎজা হাট দেখছেন পিৎজা হাটের ইয়া করতেছে এটা কি পিৎজা হাটেরই নাকি ও এটা তো পিৎজা হাটেরই হ্যাঁ ইউটিউব তো না এটা কেটে দেন দেখেন আপনি ইউটিউব পান কিনা পড়তে পড়তে ইউটিউব একটা আসতেছে না জানতো দেখেন আপনি কি বাংলাদেশের ইয়া সার্চ করেছেন খালি এই বার্গার কিং টিং এগুলো আসতেছে না ভাই ইউকে বার্গার কিং তো মানে ইন্টারন্যাশনাল না হ্যাঁ সব ইউকে হ্যাঁ এই এটা কথা বলছেন না হ্যাঁ হ্যাঁ ইউকে লি এটা ইউকে আচ্ছা তাহলে একটা থেকে করেন সমস্যা নাই যেহেতু পাওয়া যাচ্ছে না গুগল শীটে আমি যে একটা গাইডলাইন নিজে শেয়ার করেছি ওই যেটা আমার ইয়াতে ছিল ওইটা আমি কিভাবে কোথা কোন কোন সোর্স থেকে পাইতে পারেন ওইটা আমি গুগল শীটে দেখেন এই যে নিচের দিকে আছে ওইটা আপনারা দেখে নিন যদি ভুলে যান তাহলে দেখেন ইউটিউব আছে ফেসবুক আছে হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে নেন ওকে ইউটিউব দেখে যে পাওয়া যায় কিনা হ্যাঁ দেখেন তো এই যে মেইল হ্যাঁ এখানে আছে রাইট ওকে ওকে ঠিক আছে ওকে থ্যাংক ইউ হ্যাঁ এটা তাহলে এনগেজমেন্ট রেটটা একটু চেক দিয়ে দেন
শরণ ভাই আছেন? শরণ ভাই শেয়ার করেন তো। হ্যাঁ ভাই আছে, আপনি শেয়ার করেন। হ্যাঁ গুগল শিটটা কি ওপেন আছে তো নাকি ভাই? আমার এটা তো স্লো কাজ করতেছে, আমি এটা পরে করি। ওকে আপনি গুগল শিট রেডি করুন। প্রভাকর মন্ডল, প্রভাকর মন্ডল ভাই হ্যালো হ্যালো দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাবে আর কি, লোড হচ্ছে। ওকে হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ ওকে আপনি হচ্ছে ইয়া করেন, জিমেইলের থ্রুতে দেখান, জিমেইলের থ্রুতে, জিমেইলের থ্রুতে দেখান তো ইউজার নেম দিয়ে জিমেইল থেকে কিভাবে খুঁজে দেবে এটা দেখেন। ফুটে যাইতো না ভাই? ফুট হ্যাঁ নেন, ফুটে নেন। লে ফলোরে পরে এখানে ফুট দেবো না ভাই? হ্যাঁ হ্যাঁ সাইট ইনস্টাগ্রাম কে ফলোয়ার, হ্যাঁ ফুট, তারপর লোকেশন দেন, লোকেশন। ওকে হ্যাঁ সার্চ দেন কি বসে। এখানে সার্চ সেটা হ্যাঁ জিমেইলের থ্রুতে দেখেন শুধু। হ্যাঁ জিমেইলের থ্রু না অবশ্যই। এটা না আপনি হচ্ছে ইউজার নেম থেকে কিভাবে জিমেইল থেকে আমরা ইমেলটা ভ্যালিড বের করতে পারি কিনা ওইটা দেখেন। ইউজার নেম থেকে জিমেইল? হ্যাঁ হ্যাঁ ইউজার নেম থেকে আমরা মেইল কিভাবে বের করতে পারি বুঝি নাই ভাই। আপনি ওইটা কি স্কিপ করেছেন? আপনি ওই যে আমরা ইউজার নেম দিয়ে ইমেল জিমেইল থেকে চেক করলাম ইমেলটা বের করার জন্য, এই স্কিপ করছে মনে হয় ভাই, অনেক দেখিনি। ওকে তাহলে আরেকজন নেক্সট আরেকজন দেখাবে হচ্ছে। ওকে আপনি তাহলে এইভাবে করেন যেভাবে করতেছেন। আপনার যে ইমেল ফাইন্ডার ওই এক্সটেনশনটা দেওয়া নাই, ইমেল ফাইন্ডার? হ্যালো না আমার ইমেল স্ট্যাক এক্সটেনশন করুক ভাই, আমি স্ক্রিপ্ট করছি তো পরে দেখে নি। মানে ইমেল ফাইন্ডার ওই এক্সটেনশনটা ছাড়া তো আপনি খুঁজে পাবেন না, এই যে নেম টু ইমেল, ইমেল ফাইল এক্সটেনশন গুলো তো আপনার সেট আপই নাই, তাহলে তো প্রবলেম। ও সেটা ছিল ভাই, আপডেট দিছি তো ওই জন্য চলে গেছে, এবার আনতে হবে। ওটা অফ আছে হয়তো, তাহলে ওটা আপনি নেম টু ইমেল, ইমেল ফাইন্ডার এগুলো তো নাই, এগুলো তো লাগবে আমাদের ইমেল খুঁজতে, এটা সেট আপ করে নেন। আচ্ছা আপনি নর্মালি খুঁজেন তাইলে, দেখেন ওয়েবসাইট পান কিনা। ওয়েবসাইট তো পাইছে, হ্যাঁ ওয়েবসাইট থেকে দেখেন তাহলে। মাইক টপ করি, হ্যাঁ টপ। না এখানে নাই, না এখানে তো নাই জিমেইল। এই যে দেখেন তো ওদের কিছু অ্যাবাউটে যান তারপরে
অ্যাবাউট এ জানতো হ্যাঁ বাম পাশে যে অ্যাবাউট বাম পাশে অ্যাবাউট আছে দেখেন নিচে হ্যাঁ ভাই এই যে এই দেখুন একটা হ্যাঁ হ্যাঁ রাইট এটা নিয়ে নেন হ্যাঁ আপনার কিন্তু এটা ইয়া হয় নাই আমি আশা করি নাই আপনার এক্সটেনশন গুলো কিন্তু সেট নাই এগুলা সেট থাকতে হবে ভাই আমার আপডেট দিছি তো ওইজন্য সব চলে গেছে ওইটা তো আপনার এই মেইলে থাকলে তো থাকবে তারপরে দেখেন ওই যে অফ আছে কিনা দেখেন নেম টু ইমেইল আর একটা কোনটা ইমেইল ফাইন্ডার এই দুইটা টুলস এর কোনো বিকল্প ইমেইল ফাইন্ডার হ্যাঁ ইমেইল ফাইন্ডার এবং নেম টু ইমেইল ওকে আচ্ছা এটা দিয়ে দেন ইমেইলটা নিয়ে নেন হ্যাঁ এটা নিয়ে নেন রাইট বাটন ক্লিক ক্লিক করে কপি ইমেইল অ্যাড্রেস দিয়ে দেন কপি হচ্ছে না এই যে হ্যাঁ এবার হ্যাঁ হচ্ছে ও এটা ভাই এগুলো তো কিছু বুঝছেন জাস্ট ইমেইলে বসাই দিলাম ভাই হ্যাঁ হ্যাঁ প্রোফাইল ওই হ্যাঁ বসান আচ্ছা ওই ডিটেলসটা বসান প্রোফাইল লিংক ইউজার নেম ওইগুলো বসান ওইগুলো কপি করে দেন আচ্ছা তানভীর হোসেন ভাই একবার শেয়ার দিয়েন তো ওই যে ওইটা দেখায় না আপনি ডিরেক্ট গুগল থেকে আমরা ইমেল সহ এই প্রোফাইলগুলো কিভাবে পাই ওইটা দেখায়েন তো ঠিক আছে ভাই এনগেজমেন্ট রেটটা বের করতে পারবেন না ওয়েবসাইটটা একটু বলে দিলে ভালো হতো লিখেন হচ্ছে ইনস্টাগ্রাম এনগেজমেন্ট ক্যালকুলেটর এখানে দিব ফলোয়ার ইয়া ইউজার নেমটা হ্যাঁ 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 এখানে করেন ওটা রাখেন আপনি প্রোফাইল লিংকটা দিয়ে দেন শুধু প্রোফাইল লিংকটা তো দেন না ওকে ওকে ঠিক আছে আপনি অফ করেন তানভীর হোসেন ভাই দেখেন তানভীর হোসেন ভাই একটু ডিরেক্ট জিমেইল আর ইমেইলে সার্চ করে একবার ডিরেক্ট সার্চ থেকে ইমেইল কিভাবে বের করবেন এটা দেখেন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা
আমি ট্রাভেল নিছি আর লোকেশন টেক্সাস নিছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে কি হলো, আপনি প্রথমে সাইট instagram.com কে ফলোয়ার ট্রাভেল টেক্সাস @gmail.com। আমি হচ্ছে চাচ্ছি এই ইনফ্লুয়েন্সার যাদের জিমেইল আছে সেইগুলো আসবে, তাই না? এখন জিমেইলের জায়গায় আমরা কি দিতে পারি বলেন তো, আরো কি কি দিতে পারি ওইখানে জিমেইল জিমেইলের জায়গায়? ইয়াহু, আউটমেইল, তারপরে হটমেইল, আউটলুক। হ্যাঁ ইয়াহু, আউটলুক, হ্যাঁ হ্যাঁ অন্যান্য মেইলগুলো দিতে পারি, তাই না? দিয়ে দেখেন এখন এইগুলোর ক্ষেত্রে একবার ডিরেক্ট সার্চে চলে আসি। এই প্রসেসটা আমরা ওই যে লিঙ্কডইন বা টুইটার অন্যান্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ইউজ করেছিলাম, তাই না? এখান থেকে কিন্তু আমরা খুব সহজে কিন্তু প্রোফাইলগুলো বের করে ফেলতে পারি। তো দেখেন এই, হ্যাঁ এখান থেকে দিলে নেন, প্রোফাইলগুলো ওপেন করেন, এখান থেকে কপি না করে প্রোফাইলগুলো একটা একটা করে ওপেন করেন। ওকে দুইটা করেন, বেশি দরকার নেই। ওকে ঠিক আছে, দুইটাই দেখেন। দেখেন প্রোফাইলে ইমেল আছে কিনা, হ্যাঁ দেখেন এই যে প্রোফাইলে আছে। ওকে, এবং এটার ফলোয়ার অনেক বেশি আছে, ট্রাভেল রিলেটেড সব কিছু মিট আছে, লোকেশনও ঠিক আছে। ওকে টেক্সাসই আছে, হ্যাঁ। এটা হচ্ছে একদম ইজি আর কি, ফাঁকিবাজি ফাঁকিবাজি সিস্টেম আর কি এটা। আচ্ছা ফারজানা খন্দকার আপু, আপনি বুঝতে পারছেন এগুলা? করবো এটা করবো, হ্যাঁ নেন। সেটাও ঠিক করেছি, কিন্তু মেসেজ অপশনে যে মেসেজ আসছে সেই একটা কাজ করলেন না সেদিন, আমি করতাম কিন্তু অটো মেসেজ গুলো আসতেছে না। আমি চেক করে দেখি, দেখালেন না? হ্যাঁ আপনি তো রাত 2টার পরে মনে হয় চেক করছেন, তাই না? আমি যে অ্যাডমিন ছিলাম দেখে অত রাত্রে মেসেজ আসে, আমি তো তখন বুঝলাম যে আপনি কাজ করছেন। আমি ওই দেখা যায় যে ওই একটু রাত হয়ে যায় আসলে, সপ্তাহ শেষ করে করতে করতে। ওকে, ওটা হচ্ছে অটোমেটিক ইয়াটার সেট করতে পারতেছেন না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা আমি একটু পাচ্ছি না, ওটা একটু দেখা দরকার। ওটা তো আচ্ছা তাহলে আজকের ক্লাসের টপিক এখানে শেষ। আর হচ্ছে আমাদের 20টা করে হচ্ছে আমরা ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার হচ্ছে করবো, আমরা সাবমিট করবো হোমওয়ার্ক হিসাবে একদম এই ফরম্যাট অনুযায়ী। ওকে, আমরা উপরে ফরম্যাটটা মেনটেন করবো, কোন নিচে কাজ করতেছেন, ফলোয়ার লিমিট কত, লোকেশন কোনটা, এঙ্গেজমেন্ট রেটটা কত, হ্যাঁ এইগুলো মেনটেন করে আমরা একটা ফরম্যাট আকারে ই করবো। এই ফরম্যাটটা আমরা কমন ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন অথবা নিজেরা এক্সেল থেকে তৈরি করে নেবেন, ঠিক আছে? মিনিমাম 20টা করে দিবেন। হ্যাঁ বলেন। রিকোয়ারমেন্টটা ছিল, আমি যে ওকে এক্সাম্পলটা পাঠাইছি সেটা